আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগত আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো এবং সুস্থ রয়েছে তো আসলে হচ্ছে যে নানা ঝামেলা হয় আসলে এই হয়েছে জীবন এটাই জীবন জীবনে ঝামেলা থাকবেই তাই না যে কখনোই জীবন এমন হবে না যে একদম নির্ভেজাল কোনো ঝামেলা নাই এভরিথিং ইজ গোয়িং গুড কালকে তো ভিডিও দিয়ে বাইরে বলছি না যে জীবন কখনো সমান্তরাল না জীবনে ঝামেলা থাকবেই এটাই জীবন এটাই জীবন ঠিক আছে আমাদের জীবন এটাই যে আমাদের জীবনে নানা সময় নানা ঝামেলা আসবে নিজে অসুস্থ হব নেয়ার ডিয়ার ওয়ান অসুস্থ হবে নিজে একটা ঝামেলায় ডিয়ার ওয়ান একটা ঝামেলায় পড়বে এটাই জীবনের আসলে পার্ট এন্ড পার্সেল সো এর মাঝেই আসলে আমাদেরকে আগায় যাইতে হবে এর মাঝেই আমাদের চেষ্টা করতে হবে এর মাঝেই আমাদের লড়ে যাইতে হবে আমাদের জীবনে একদম সবকিছু হয়েছে হাল ছেড়ে দিয়ে আয়া করে বসে আছি এটার কোনো সুযোগ নেই কারণ আমরা পরিশ্রম করতে আসছে এই দুনিয়ায় তাই না আমরা মধ্যবিত্ত আমরা পরিশ্রম করে যাব ইনশাল্লাহ সো হচ্ছে আমরা মিডিয়করের স্টুডেন্ট আমরা হচ্ছে নিজেদেরকে সামনে আগে নেওয়ার জন্য পরিশ্রম করব। আমি তোমাদের একজন মিডিও কর টিচার সো আমি নিজেকে সামনে আগে নেওয়ার জন্য পরিশ্রম করব। সো উই উইল ওয়ার্ক আচ্ছা ফিজিক্স ফিজিক্স হচ্ছে আজকেই ফিজিক্স কোর্স লঞ্চ হবে অলরেডি ফিজিক্স কোর্সের রুটিন আমার কাছে চলে আসছে আমি তোমাদের দেখাই যে সতেরো তারিখ থেকে ফিজিক্স কোর্স লঞ্চ হবে সতেরো তারিখ থেকে এই যে আমার কাছে হচ্ছে ফিজিক্স কোর্সের রুটিন চলে আসছে আমার কাছে ফিজিক্স কোর্সের রুটিন আছে তো দেখাই দেই যে হচ্ছে কই এই যে ফিজিক্স কোর্সের রুটিন হচ্ছে যে আমাকে পাঠায় দিছে মুন্না তো এই যে ফিজিক্স কোর্সের রুটিন সতেরো তারিখ থেকে ফিজিক্স শুরু হচ্ছে তোমাদের সতেরো থেকে শুরু করে ফিজিক্স কোর্স চলবে হচ্ছে চোদ্দো তারিখ পর্যন্ত আমরা পনেরো জুন থেকে তোমাদের ছেড়ে দিবো হচ্ছে এইচএসির জন্য তো আমরা হচ্ছে সতেরো থেকে হচ্ছে শুরু করবো সতেরো থেকে শুরু করবো ঠিক আছে তো এটা হচ্ছে ফিজিক্সের বিষয় সো ফিজিক্স কোর্স আমি আজকেই হচ্ছে যে কালকেই কালকেই জানাইতাম বাট কালকে আমি নিজে বললাম না যে শুয়ে পড়ছিলাম আমি দশটার দিকে সো দ্যাটস দ্যাটসাই হচ্ছে যে ফিজিক্স আপাতত সম্ভব হয়নি আচ্ছা ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের জন্য আমাদের আসলে ইংলিশ আর বাংলা এই দুইটা সাবজেক্টের টিচার আমাদের টিচার প্যানেল নাই ইংলিশের একটা টিচার মানে ইংলিশের জন্য আমরা একজন আস্তে আস্তে আমাদের প্ল্যাটফর্ম থেকে গ্রো করতেছে আমার স্টুডেন্ট তো ওকে বলতেছি বলছি যে তোমাদের জন্য কি করা যায় শর্ট টার্ম ইংলিশের জন্য চেষ্টা করব বাট হচ্ছে যে কি দিতে পারবো সেটার প্রমিস নাও এখনো দিতে পারতেছি না আর হচ্ছে যে এটা গেল প্রথম কথা আর আইসিটি রাফি ভাইয়া পড়ায় দিতে চাইছে আমি রাফির সাথে কথা বলতে পারি যে আইসিটিটাও তোমাদেরকে একটু শর্টে দেখায় দিবে কি না চার পাঁচটা ক্লাসে পাঁচটা ক্লাসে চারটা থেকে পাঁচটা ক্লাসে রাফি তোমাদের আইসিটি দেখায় দিলে আইসিটির আর কোনো ঝামেলা থাকবে না তো আমি এটা রাফির সাথে কথা বলে দেখি আইসিটির বিষয়ে আর বাংলার ইংলিশে হচ্ছে মানে আমাদের হাতে টিচার নাই বাংলার ইংলিশের আমি বাংলার ইংলিশের টিচার যুক্ত করার দিকে আসলে সেভাবে ফোকাসও দেই নাই কারণ আমাদের স্ট্রেংথ আসলে বাংলা ইংলিশ পর্যন্ত যায় না স্টুডেন্টদের চাহিদা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে স্টুডেন্টরা বাংলা ইংলিশের চাহিদা পূরণ করে নেয় সো দেখি বাংলা ইংলিশ যদি পসিবল হয় বাট সম্ভাবনা কম আর এমসিকিউ যেটা যে আমি তোমাদের তো এমসি কিউগুলো পড়াই দিই নি সিকিউগুলো পড়াই দিচ্ছি বিগত বছরের বোর্ডের এমসি তোমাদেরকে দেখা দেওয়া দরকার সো এগুলো আপাতত আমার পক্ষে বিগত বছরের বোর্ডের এমসিকিউ দেখানোর তোমাদের আমার হাতে আপাতত সময় নেই সো বিগত বছরের বোর্ডের এমসিকিউ আমি তোমাদের এইচএসসি টাইমে দেখায় দিব সো আমি আল্লাহ বাচায় রাখলে হচ্ছে যে চব্বিশ তারিখ রাতে হচ্ছে যে হজে যাব তো এখান থেকে এসে দেন হচ্ছে আমি তোমাদের এইচএসির টাইমে বায়োলজির আগে ভালো গ্যাপ আছে তখন আমি তোমাদের হচ্ছে যে এমসি কভার করে দিব এমসি তো তোমাদের কভার করাই আছে মানে আমি যেভাবে পড়াচ্ছি কিছু বাদ নাই তারপরেও বোর্ডের এমসি দেখার একটা আগ্রহ মনে থাকে সেটা আমি দেখায় দিব ইনশাল্লাহ সেটা আমি দেখায় দিব বাট আপাতত তো আর হচ্ছে পসিবল হচ্ছে না আপাতত তোমাদের আমি অধ্যায়গুলা গুছাই দিচ্ছি তোমাদের অধ্যায় যার গুছানো আছে আই ক্যান প্রমিস যে তুমি কোনো এমসিকিউতে ইনশাল্লাহ আটকাবা না ঠিক আছে ওকে আর কোনো দাবি দেওয়া আছে সাজেশন টাইপ পিডিএফ কিছু দিয়েন হ্যাঁ তোমাদের আমি পুরো বায়োলজির ফুল সাজেশনটা আমি দিয়ে যাওয়ার আগে ইনশাল্লাহ যে ফুল সাজেশন যে আমি পড়াইলাম যে কোন চ্যাপ্টার থেকে কোন ছবি শিখবা কোন চ্যাপ্টার থেকে কয়ের জন্য কি লাগবে 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 জন্য কোন কোন গ চ্যাপ্টারের ঘ কি লাগবে কোন ছবিগুলা এমসিকিউর জন্য শিখতে দেখতে হবে কোন ছবিগুলা সি জন্য দেখতে হবে পুরা সাজেশন আমি তোমাদের দিয়ে যাব এটা পিডিএফ ফর্মেটও দিয়ে যাব তোমরা চাইলে প্রিন্ট আকারে বই আকারেও দিব আর এই বইটা আমাদের আর তিনশো কপি কপি আছে যারা কিনবা এই বইটা কিনা ফেলো এটা হচ্ছে কক হো সাজেশন বই এটার মধ্যে সব কক হো দেওয়া আছে প্লাস তোমাদের এই যে তারেক ভাইয়া ম্যাথের এমসি কিউ করাচ্ছে যে এমসি কিউগুলা কিন্তু এই জায়গা থেকে করাচ্ছে তো ম্যাথ এমসি কিউ প্র্যাকটিসের জন্য কিন্তু এই যে ম্যাথ এমসি কিউ প্র্যাকটিস বুক আমরা হচ্ছে সাথে এটার পিছিয়ে ম্যাথ এমসি প্র্যাকটিস প্লাস কক হো আর তিনশো কপি আছে বেশি নাই ঠিক আছে চারশো ডেলিভারি চারশো চারশো নিরানব্বই টাকা বইটা যারা কিনার অর্ডার করার করে ফেললো ঠিক আছে নাহলে কিন্তু শেষ হয়ে যাবে এ মাসেই আর আমি এ মাসে যাওয়ার আগেই ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে যে পুরা বউটানি জুলজির কোনটা ক লাগবে কি খ লাগবে কি গ লাগবে কি ঘ লাগবে কোন টাইপের সিকিউ আসতে পারে ছবি কোনটা লাগবে সিকিউর জন্য ছবি কোনটা লাগবে এম সিকিউর জন্য ইনশাল্লাহ সব আমি তোমাদেরকে হচ্ছে যে গুছিয়ে দিয়ে যাব যেন তোমাদের হচ্ছে যে পড়াটা সহজ হয় পড়াটা তোমাদের জন্য কঠিন না হয় ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে আমার তরফ থেকে যতটুকু তোমাদের জন্য সর্বোচ্চ করা যায় করতেছি কারণ আই ও চব্বিশ ব্যাচকে আমার কাছে মনে হয় আমি অন করি এই চব্বিশ ব্যাচকে ভালো করানোর নিয়োগ করছি এই যে বায়োলজি আমি চালাচ্ছি ওইখান থেকে তারেক ভাইয়া হচ্ছে ম্যাথের এমসি কিউ চালাচ্ছে কেমিস্ট্রির জন্য চারজন প্রিমিয়াম দুজন বুয়েটের টিচার নিয়ে আসছি কেমিস্ট্রি পড়াচ্ছি ইরফান আর হচ্ছে শান্ত দুজন বুয়েট থেকে বুটেক্স থেকে মিলটন আর হচ্ছে মেডিকেলের ইরফান ইজাজ ভাইয়া তো মানে মেডিকেল বুয়েট বুটেক্স সব নিয়ে তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সাজায় তোমাদের কেমিস্ট্রি পড়াচ্ছে দুইটা কেমিস্ট্রি ক্লাস যারা কোর্স আশা করি তারা ফ্যান হয়ে গেছো এদিক থেকে ফিজিক্সের জন্য রাফি হচ্ছে যে আসতেছে আর সাথে রাজশাহী থেকে একজন টিচার রুয়েটের একজন ভাইয়া তোমাদের যুক্ত হচ্ছে আমাদের সাথে মনিম শাহরিয়ার রাজশাহীতে প্রচুর টিউশন করায় রাজশাহীতে ব্যাচ করে পড়ায় এবং রাজশাহীর মানে গ্রোয়িং ফেজের টিচার সামনে রাজশাহীতে বিকশট হবে ফিজিক্স এর সো হচ্ছে মুিম মুম আমাদের সাথে যুক্ত হচ্ছে এই দুই ভাইয়া মিলে প্লাস সিফাত আছে ঢাকা ইউনিভার্সিটির তো তিনজন মিলে তোমাদেরকে তিনজন বা হয়তো মুনিম আর রাফি মোস্ট লাইকলি ব্যাচটায় তোমাদের হচ্ছে যে ক্লাস সাজাইছে যে ফিজিক্সের সিকিউ এম গুলা ধরে ধরে করায় দিবে একদম সিকিউ ধরে ধরে কী কী টাইপের সিকিউ আসবে টাইপ ওয়াইজ সিকিউ ধরে ধরে তোমাদের রাফি আর মুনিম পড়িয়ে দিবে তো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজিতে আমি দেখাচ্ছি পুরো সো বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ ইনশাল্লাহ চারটা সাবজেক্ট আমাদের কভার হয়ে গেছে আইসিটিটাও আমি আজকে রাফির সাথে কথা বলবো আইসিটির চার পাঁচটা ক্লাস নিয়ে দিলে তোমাদের আইসিটি সমস্যাও থাকবে না ইংলিশ আর বাংলায় আপাতত কিছু করতে পারতেছি না যদি পসিবল হয় আমাদের সাথে যদি এমন কোনো টিচার যুক্ত হইতে চায় যে লয়াল থাকবে এবং সে বাংলা ইংলিশে আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছে দেন হয়তো আমরা যুক্ত করে নিতে পারি আমি আসলে যে কাউকে আমার প্ল্যাটফর্মে নেই না লয়ালিটির ইস্যুর কারণে কারণ দেখবা যে টিচার আছে কতগুলা ব্যাঙের মতো খালি লাফায় একদিন আস এই প্ল্যাটফর্মে আরেক দিন আরেক প্ল্যাটফর্মে আরেক দিন আরেক প্ল্যাটফর্মে এরকম প্ল্যাটফর্ম সুইচ করে যে টিচাররা ওই টিচার আমার কাছে ভালো লাগে না অনেকেই আসবে আইসা ফেম কামাবে ফেম কামায় চলে যাবে সো এই জন্য হচ্ছে যে কাউকে নেওয়ার ব্যাপারে আমি একটু সচেতন যে একদম অনেক কিছু চেক করে অনেক

আমি টিচারকে যুক্ত করি আমার সাথে কারণ আগে ব্যয়ের এক্সপিরিয়েন্স আছে তো একজন টিচার আইসা হচ্ছে যে মানে খুব ভাই 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 করে আসলো তারে সব শিখাইলাম পড়াইলাম এবং সে ফুস করে উড়ে চলে গেল সো এই আমি আসলে যে কাউরেই হুট করে নিতে চাই না আমার স্টুডেন্ট ছাড়া তো প্রেফারই করি না একদম হচ্ছে যে রিলায়েবল মনে হইলে নেই সো এই পাঁচটা সাবজেক্টে ইনশাল্লাহ আমরা তোমাদের সাপোর্ট দিচ্ছি এবং এই সাপোর্টটা এখন এই যে পনেরো জুন পর্যন্ত আমাদের সব ক্লাস পনেরো জুনের মধ্যে আমাদের সব ক্লাস শেষ হয়ে যাবে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এর পরে হচ্ছে আমরা তোমাদের রিভিশন শুরু করব মানে ফাইনাল একটা টাচ এইচএসসি টাইমে হবে বায়োলজির আগে বায়োলজি ফাইনাল টাচ ক্লাস হবে ম্যাথের আগে ম্যাথের সিকিউ ফাইনাল টাচ ক্লাস হবে কেমিস্ট্রির আগে কেমিস্ট্রি ফাইনাল টাচ ক্লাস হবে এইচএসসির টাইমটাও আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ আফটার এইচএসসি আমাদের তো মেডিকেল অ্যাডমিশন ব্যাচ আলফা ফাইভ লঞ্চ হবে ওইটা আমি প্রি আমি ওইটা যাওয়ার আগেই লঞ্চ করে দিয়ে যাবো এবং তোমাদের প্রি বুক দেওয়ার সিস্টেম রাখবো যারা প্রি বুক করবে তারা বিশাল একটা ডিসকাউন্ট পাবে আমাদের সব সহ আর হচ্ছে বার্সিটি রিলেটেড নানা প্রজেক্টও ফ্রি অ্যান্ড পেইড বোথ প্রজেক্টে ইনশাল্লাহ চব্বিশ ব্যাচের সাথে আমরা আছি সো আগে তো আমাদের ওইটা পরের হিসাব আগে আমাদের এইচএসসির হিসাব সো এইচএসসিতে তোমার মূল পাঁচটা সাবজেক্ট বায়ো বা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আর হচ্ছে কি পাঁচটা সাবজেক্টে ইনশাল্লাহ এ প্লাস পাইতে যা যা করা দরকার তোমাদের যা যা লাগবে সে আমি ফ্রিতেই তোমাদের প্রোভাইড করতেছি এবং করবো ওকে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ঘাসফুরিং সো ঘাসফুরিং হচ্ছে একটা ঘাসফুরিং হচ্ছে একটা মনস্টার চ্যাপ্টার ঘাসফুরিং কি একটা মনস্টার চ্যাপ্টার মানে এই চ্যাপ্টারটা এত বড় এত বড় যে পড়তে নিলে মন চায় যে পড়বো না সত্যি কথা আমি আমার এইচএসি লাইফে ঘাসফুরিং পড়ি নেই ঠিক মতো ঘাসফুরিংয়ের আমি শুধুমাত্র দুইটা টপিক পড়ছি আমার এখনো মনে আছে আমার আমি তো নূর মোহাম্মদে পড়ছি তোমরা জানো সবাই নূর আমাদের এনআই স্যার নামে একজন স্যার ছিল তো কেউ যদি নূর মোহাম্মদে পড়ে থাকো তাকে চিনবা যে নুরুল ইসলাম স্যার স্যার অনেকে পাগলা ডাকে এই ডাকে সেই ডাকে মানে স্যার জোস একটা মানুষ এবং হচ্ছে খুবই ভালো বায়োলজি পড়ায় এবং ভালো স্যার খুবই ভালো মানুষ কিন্তু একটু হচ্ছে যে পাগল পাগল টাইপের মানে এই তোমারে আদর করবে এই তোমারে এই লাথি মারবে মানে লাথি মারে তো হচ্ছে যে মানে আদরও করে আবার মারেও মানে মাই করে একটু হচ্ছে ভায়োলেন্ট টাইপের স্যার তো স্যার হচ্ছে এই চ্যাপ্টার থেকে ঘাসফুরিং থেকে আমি আগের ক্লাসে যাই নাই কি যাইনি একটা ক্লাস পাইছিলাম স্যার ঘাসফুরিং এর ঘাসফুরিং এর দুইটা জিনিস স্যার পড়ায় দিছিল আমার এখনও মনে আছে ওই দুইটা টপিকে আমি ঘাসফুরিং এর আমার এইচএসি লাইফে পড়ছিলাম কি ছিল টপিকটা একটা ছিল ঘাসফুরিংয়ের ওমাটিডিয়াম বা পুঞ্জাক্ষী আর একটা হচ্ছে দর্শন কৌশল এই দুইটা টপিক স্যার শুধু পড়ায় দিচ্ছি আর কিচ্ছু পড়ায় নাই স্যার এবং হচ্ছে আমরা তো ঢাকা বোর্ডে ছিলাম ঢাকা বোর্ডের একটা সুবিধা হচ্ছে ঢাকা বোর্ডে প্রশ্ন কি কি আসবে প্রেডিক্ট করা যায় যে কোন চ্যাপ্টার থেকে ঢাকা বোর্ডে কি প্রশ্ন আসতে পারে ইটস কোয়াইট প্রেডিক্টেবল কোয়াইট প্রেডিক্টেবল কোন চ্যাপ্টার থেকে কি আসতে পারে সো হচ্ছে স্যার পরে দিছে উমাটি হচ্ছে যে দর্শন কৌশল আমাদের সালে দু হাজার ষোলো সালে এইচএসি তে ওমাটি ডি দর্শন কৌশল আসছে আমি ওমাটি দর্শন কৌশল পড়ছি গ নাম্বারে ওমাটি ডি চিত্র আসছে ঘতে দর্শন কৌশল আসছে সো একদম ইজি হয়ে গেছে পুরো বিষয়টা আর কিছুই কিন্তু আমি ঘাস ফুরিং থেকে পড়িনি পরে স্টুডেন্ট পড়াইতে গিয়ে দেখলাম যে এই চ্যাপ্টারের অনেক কিছু আর এখন এইচএসসির প্রশ্ন কি হয় জানো এখন এইচএসসির প্রশ্ন না উই ফিক্সড একটা প্যাটার্নের প্রশ্ন আসে না এখন দেখা যায় এইচএসসিতে অনেক জায়গা থেকে প্রশ্ন আসে যেমন আমি যদি তোমাকে ঢাকা বোর্ডের এই 2023 এর প্রশ্নটা দেখে কি আসতে দেখো ঘাসফোরিং প্রাণী জগতের অনন্য প্রকৃতির শোষণ প্রক্রিয়া দেখা যায় রুই মাছের ক্ষেত্রে প্রক্রিয়াটি ভিন্ন উপায়ে সংগঠিত হয় তোমাকে কি বলছি যে এক ঘাসফোড়িং যদি তুমি না পারো তাহলে তুমি চারটা চ্যাপ্টায় গিয়ে আটকাবা একটা ঘাসফড়িং না পারলে তুমি দুই থেকে তিনটা সিকিউ আটকে দিতে পারো ঘাসফড়িংয়ের সাথে রুই মাছের লিঙ্ক করে প্রশ্ন করা হয় ঘাসফড়িংয়ের সাথে হচ্ছে রক্ত সঞ্চালনের লিঙ্ক করে প্রশ্ন করা হয় ঘাসফড়িংয়ের সাথে শ্বসন এবং শ্বাসক্রিয়ার লিঙ্ক করে প্রশ্ন করা হয় দেখো এইচএসসিতে বায়োলজি ভালো করার জন্য তুমি কিছু অধ্যায় পড়বা যেমন দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি ভালো করে পড়বা দুইটা সিকিউ কনফার্ম তৃতীয় অধ্যায় পরিপাক শোষণ একটা সিকিউ কনফার্ম চতুর্থ অধ্যায় রক্ত সঞ্চালন একটা সিকিউ কনফার্ম পঞ্চম অধ্যায় শোষণ শ্বাসক্রিয়া পড়বা আর দিক থেকে এগারোতম অধ্যায় জিনততত্ত্ব বিবর্তন পড়বা চাইলে তুমি দুইটা অধ্যায় সিকিউর জন্য স্কিপ করতে পারো একটা প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস আর একটা চলন অঙ্গ চালনা চলন অঙ্গ চালনা থেকে আমি কখনো সিকিউ দেওয়া প্রেফার করি না সো তুমি যদি চিন্তা করো যে তুমি রক্ত সঞ্চালন এবং শোষণ শ্বাসক্রিয়া থেকে সিকিউ অ্যান্সার করবা তাইলে তোমাকে ঘাসফুরিং পড়তেই হবে কারণ ঘাস সাথে রক্ত সঞ্চালন লিঙ্ক করা হয় গাছপরিঙের সাথে শ্বসন শ্বাসক্রিয়া লিঙ্ক করা হয় রুই মাছের সাথে রক্ত সঞ্চালন লিঙ্ক করা হয় সো দ্যাটস ওয়াই অনেক লিঙ্কেজ আছে প্লাস এই প্রাণীর পরিচিতি হাইড্রা ঘাসফুরিং রুই মাছ এদের মধ্যে লিঙ্ক আপ করে প্রশ্ন কিন্তু করা হয় যেমন এখানে কি করছে ঘাসফুরিং আর রুই মাছের লিঙ্ক আপ করে প্রশ্ন করছে উদ্দীপকের প্রথম প্রাণীতে উল্লিখিত প্রক্রিয়াটি যে তন্ত্রের মাধ্যমে গঠিত হয় তার বর্ণনা করো তার মানে হচ্ছে উদ্দীপকের প্রথম প্রাণীতে উল্লেখিত তন্ত্রটি শ্বসন তন্ত্রের বর্ণনা চাইছে উদ্দীপকে দুটি প্রাণীতে উল্লেখিত প্রক্রিয়া তুলনা করো যে শ্বাসক্রিয়া বা শ্বসন তুলনা করতে বলছে রুই মাছ এবং ঘাস এর মধ্যে তো দ্যাটস ওয়াই এইচএসসি তে সিকিউ যেমন জুলজি প্রশ্ন লাস্ট ইয়ার কিন্তু যথেষ্ট কঠিন ছিল লাস্ট ইয়ারের জুলজি প্রশ্নটা যথেষ্ট কঠিন ছিল সো আমাদের পরীক্ষা দিতে হবে এবং দেখা গেছে যে তোমার পরীক্ষা বাই চান্স বায়োলজি পরীক্ষা এত খারাপ হয়ে গেল তো তোমার এ মাইনাস চলে আসলো এ মাইনাস চলে আসলে তখন কিন্তু তুমি আর এইচএসসি পরীক্ষায় মানে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলে বায়োলজিতে কিন্তু মিনিমাম এ পাইতে হয় সো দ্যাটস ওয়াই ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বায়োলজি পরীক্ষা তোমার ভালো হোক ঠিক আছে এখন আসো যে হচ্ছে চলো তাহলে আমরা ক্লাস শুরু করি আমরা হচ্ছে যে একটা মনস্টার চ্যাপ্টার পড়বো বাট ভাইয়া যেভাবে যেভাবে শিখাই দিব সেভাবে সেভাবে শিখলে ইনশাল্লাহ ঘাস ফোরিং তোমার জন্য সহজ হয়ে যাবে তাহলে দেখো যে ঘাস ফোরিং বা ইংরেজিতে এটাকে কি বলি গ্রাস হপার বলি যে গ্রাস হোপার হপ মানে কি হপ হপ মানে কি হপ মানে কিন্তু লাফানো হপ মানে কি হপ মানে হচ্ছে লাফানো তাহলে হচ্ছে আমাদের ঘাস ফোরিং বা জিনিসটাকে বলি হচ্ছে আমরা বা ইংরেজিতে কি বলি গ্র্যাস হোপার ঘাস ফোরিং বা ইংরেজিতে বলা হয় হচ্ছে কে গ্রাস হোপার গ্রাস হোপার সো শাব্দিক দিক থেকে যদি আমি যাই হোপার মানে হপ বা লাভ দেওয়া হপ বা লাভ দেওয়া হপ বা লাফ দাও হপ ইজ ইকুয়াল টু কি লাফ দাও হপ ইজ ইকুয়াল টু কি লাভ দাও হপ ইজ টু কি লাভ দাও আর গ্রাস মানে কি গ্র্যাস মানে হচ্ছে ঘাস গ্র্যাস মানে কি গ্র্যাস ইজ টু হচ্ছে ঘাস গ্র্যাস ইজ টু কি ঘাস গ্র্যাস ইজ টু ঘাস গ্র্যাস ইজ ইকুয়াল টু কি গ্র্যাস ইজ ইকুয়াল ঘাস গ্র্যাস ইজ ইকুয়াল টু কি গ্র্যাস ইজ টু ঘাস তাহলে ঘাস ফরিং এটাকে কি বলা হয় গ্র্যাস সুপার বলা হয় ঘাস ফরিং এটাকে কি বলা হয় এটাকে বলা হয় গ্র্যাস সোপার বলা হয় ঘাস ফরিং এটাকে কি বলা হয় এটাকে বলা হয় হচ্ছে গ্রাস হোপার এটাকে কি বলা হয় গ্র্যাস হোপার বলা হয় এখন এই যে ঘাস বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্র্যাস হোপার তার মানে ঘাসে লাভ দেয় ঘাসের উপর লাফায় সে তাকে এই জন্য ঘাস বলতেছি পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাস আছে বাট বাংলাদেশে মাত্র বিশ প্রজাতির ঘাস আছে পৃথিবীতে ঘাস কয় প্রজাতির পৃথিবীতে বিশ হাজার তাহলে এই ঘাস হয় হচ্ছে আমাদের ঘাস আরেকটা কথা বলে নিই যে ঘাস হলো শাকাশি ঘাস হলো কি ঘাস হলো হচ্ছে আমাদের শাকাশি বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা হারবি ভোরাস শাকাশি বা ইংরেজিতে কি বলি হারবি ভোরাস হারবি ভোরাস শাকাশি বা ইংরেজিতে কি বলি শাকাশি বা ইংরেজিতে বলি হচ্ছে হারবি ভোরাস হলো শাকাশি বা ইংরেজিতে কি বলি হারবি বলি এই যে শাকাশি বা হারবি ভোরাস এ আছে শাকাশি বা হারবি হচ্ছে ঘাসফরিং এ আছে শাকাশি বা হারবি কি ঘাসফরিং এ শাকাশি বা হারবি শাক খেয়ে বেঁচে থাকে আর এখানে আমরা হাইড্রা পড়ছিলাম কিন্তু হাইড্রা কিন্তু ছিল মাংসাশী খেয়াল কইরো হাইড্রা কিন্তু কি ছিল হলো আমাদের হচ্ছে মাংসাশী বা মাংসাশী ছিল বা কার্নিভোরাস ছিল আর আমরা মানুষ কেমন আমরা মানুষ হচ্ছে হচ্ছে কার্নিভোরাস আর আমরা মানুষ কেমন আমরা মানুষ হচ্ছি একদমই আমরা অমনি সর্বভুক সব খাই এখন হচ্ছে পৃথিবীতে 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 প্রায় বিশ হাজার প্রজাতি পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতি পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির হচ্ছে আমাদের কি আছে পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাস 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 আছে আর হচ্ছে যে বাংলাদেশে কয় প্রজাতির ঘাস আছে বাংলাদেশে প্রায় দশ প্রজাতির বাংলাদেশে বিশ প্রজাতির বাংলাদেশে প্রায় বিশ প্রজাতির ঘাস আছে বাংলাদেশে প্রায় বিশ প্রজাতির ঘাস আছে বিশ প্রজাতির ঘাস আছে তাহলে পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাস আছে আর বাংলাদেশে কয় প্রজাতির ঘাস আছে বাংলাদেশে প্রায় বিশ প্রজাতির ঘাস আছে প্রথম কথা গেল সেকেন্ড কথা আমরা যে জায়গায় যাচ্ছি সেকেন্ড কথা আমরা যে জায়গায় যাচ্ছি সেকেন্ড কথা আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে এই বিশ ঘাস এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে ফেমাসলি পাওয়া যায় কোনটা সেটা হচ্ছে পয়কেলো সেরাস নামক যে প্রজাতি আছে সেই পয়কেলোসেরাস পিকচার্সটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কমন বাংলাদেশের সবচেয়ে কমন সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় বাংলাদেশে সবচেয়ে কমন কোনটা পাওয়া যায় সবচেয়ে কমন পাওয়া যায় যে প্রজাতিটা সেটা হচ্ছে সেরাস 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 ঠিক আছে তার মানে পিকচার্স মানে হচ্ছে পিকচার পিকচার মানে কি ছবি তার মানে ছবির মতো সুন্দর ছবির মতো সুন্দর বা রঙিন তাই নামটা আসতে কিন্তু পয়কিলো সেরাস পিকচার্স তাই এই ফোরিংটা আমাদের আর্থপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর ঘাস এর পর্ব কি পর্ব হচ্ছে আমাদের আর্থপোডা পর্ব হচ্ছে আর্থ্রোপোডা আর্থ্রোপোডা আর হচ্ছে শ্রেণী কি শ্রেণীটা হচ্ছে আমাদের ইনসেক্টা শ্রেণী বিন্যাসে বলছিলাম যে এটা তুমি পারবাই এটা তুমি পারবাই কেন পারবা কারণ হচ্ছে যে আর্থপোটা নিয়ে আমরা ঘাস এর প্রচুর হচ্ছে জানবো তাহলে শ্রেণীটা হচ্ছে ইনসেক্টা দ্যাটস ইম্পর্টেন্ট ইনসেক্টা তোমরা যারা হচ্ছে প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস ক্লাসটা করছো আমার তার একটু তো যে ইনসেক্টা যে শ্রেণী আছে সেই ইনসেক্টটা শ্রেণীতে ইনসেক্টা শ্রেণীতে আমরা হচ্ছে যে কি কি কয়টা অঞ্চল দেখতে পাই অঞ্চলায়ন ইনসেক্টার ক্রাস্টেশিয়ার মধ্যে আমরা সুন্দর করে লিখে দিছি এই ইনসেক্টার ক্লাস্টেসিয়ার মধ্যে যে সুন্দর করে আমরা লিখে দিছি সে জায়গায় আমাকে তো এই কয়টা অঞ্চল পাওয়া যায় ঘাস এর মধ্যে তিনটা তিনটা কয়টা তাহলে কি কি অঞ্চল পাওয়া যায় হচ্ছে আমাদের তিনটা অঞ্চল তিনটা অঞ্চল মস্তক বক্ষ উদর তিনটা অঞ্চল একটা হচ্ছে মস্তক একটা হচ্ছে বক্ষ একটা হচ্ছে উদর মস্তক বক্ষ উদর মস্তক বক্ষ উদর এই তিনটা জিনিস পাওয়া যায় মস্তক পাওয়া যায় বক্ষ পাওয়া যায় উদর পাওয়া যায় এই তিনটা বিষয় পাওয়া যায় তাহলে ঘাস সম্পর্কে আমরা একটু প্রাইমারি ধারণা অ্যাচিভ করলাম যে ঘাস এরকম এরকম হইতে পারে দুষ্ট আমি বেশি করবা না বাবু তুমি ভালো মানুষ তো ঘাস এই কথা বলে আমরা হচ্ছে সামনে আগাইলাম তিনটা অঞ্চল ঘাস এর মধ্যে পাওয়া যায় এখন আসো সামনে যদি যাই এই আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে এই যে ইনসেক্টার শ্রেণীতে আমরা হচ্ছে কাইটিন নামক একটা পদার্থ পাইছি কাইটিন হচ্ছে নাইট্রোজেনজাত জাত পলি পলিস্যাকারাইড এই কাইটিন বা নাইট্রোজেন জাত পলিস্যাকারাইডটা কোথায় থাকে এই কাইটিনটা আমাদের কাইটিন যে আছে নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড এটা কিন্তু খুব রেয়ার একটা আর্থ এলিমেন্ট অনেক সময় বলে কারণ সব জায়গায় পাওয়া যায় না কাইটিন জিনিসটা কি কাইটিন জিনিসটা হচ্ছে নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড 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 মানে কি এটা একটা কার্বোহাইড্রেট এবং সেই কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে সেই কার্বোহাইড্রেটের মধ্যে নাইট্রোজেন আছে সো কাইটিন হচ্ছে আমাদের নাইট্রোজেন জাত রাই কারণ এর মধ্যে কি আছে এর মধ্যে হচ্ছে এটা একটা পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট নাইট্রোজেন জাত নাইট্রোজেন গ্রুপ এর মধ্যে থাকে এই কাইটিনটা থাকে হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরে এই কাইটিন থাকে হচ্ছে কোথায় ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন থাকে কোথায় ছত্রাকের কোষপ্রাচীরে কাইটিন থাকে কোথায় কাইটিন থাকে হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরে নাম্বার ওয়ান জিনিস দুই নাম্বার জিনিস কে এক নাম্বার হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীরে দুই নাম্বার কথা কি দুই নাম্বার কথা হইছে আমাদের ইনসেক্টা শ্রেণীর বহির কঙ্কালে এই যে ইনসেক্টা শ্রেণী যে আছে ইনসেক্টার শ্রেণীর বহির্কঙ্কাল ইনসেক্টার শ্রেণীর বহির্কঙ্কালে সো ইনসেক্টার শ্রেণীর যে বহির্কঙ্কাল এই বহির্কঙ্কাল আমাদের কি হবে কাইটিন নির্মিত হবে বহির্কঙ্কাল কি নির্মিত হবে কাইটিন নির্মিত হবে ইনসেক্টার শ্রেণীর বহির্কঙ্কাল কি নির্মিত কাইটিন নির্মিত সেই দুইটা কথা মনে রাখতে হবে খুবই আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে যে কাইটিন নাইট্রোজেন জাত পলিস্যাকারাইড এই নামটা খুব বেশি জায়গায় পাবা না এটা ছত্রাকের কোষ প্রাচীর ও ইনসেক্টার শ্রেণীর বহির্কঙ্কাল গঠনে লাগে এখন আসো যে আমাদের হচ্ছে এই জায়গাটা যে জায়গাগুলো ছবি দেখাবো সেই জায়গাগুলা বই নোটের মধ্যে লিখে রাখবা শ্রেণিতাত্ত্বিক অবস্থান বই শ্রেণিতাত্ত্বিক অবস্থান কি লিখে রাখো বই তো এখানে এই শ্রেণিতাত্ত্বিক অবস্থানটা তোমার এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না এটা ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট এটা বলে রাখতেছি কিসের জন্য ইম্পর্টেন্ট ডিউ রিটেনের জন্য ইম্পর্টেন্ট ডিউ রিটেন আর হচ্ছে এইচএসসি এমসিকিউ ডিউ রিটেন আর এইচএসসি এমসিকিউ এটা ইম্পর্টেন্ট খেয়াল করো ফাইলাম হচ্ছে আমাদের আর্থপোডা ক্লাস হচ্ছে কি ইনসেক্টটা এই দুইটা জিনিস আমি জানি আর্থপোডা মানে সন্ধিপদী কাইটি নির্মিত বৈরকঙ্কাল ইনসেক্টা মানে দেহ মস্তক বক্ষ উদর এই তিন অংশে বিভক্ত সাব এর একটা উপশ্রেণী করা হয় উপশ্রেণী হচ্ছে টেরি উপশ্রেণী কি টেরিগোটা গোটা উপশ্রেণী কি টেরি গোটা টেরি গোটা টেরন টেরন মানে কি সবসময় মনে রাখবা এই টেরন কথাটার অর্থ হচ্ছে ডানা টেরন কথাটা অর্থ কি টেরন টেরন ইজ ইকুয়াল টু হচ্ছে ডানা তাহলে টেরিগোটা মানে কি ডানাযুক্ত টেরিগোটা মানে কি ডানাযুক্ত টেরিগোটা মানে কি টেরিগোটা মানে কি ডানা বিশিষ্ট অর্ডার হচ্ছে অর্থোপটেরা অর্ডার কি অর্ডার হচ্ছে অর্থোপটেরা জোরা ডানা বিশিষ্ট অর্ডার হচ্ছে অর্থোপটেরা জোড়া ডানা বিশিষ্ট অর্ডার কি অর্ডার হচ্ছে অর্থোপটেরা জোরা ডানা বিশিষ্ট ফ্যামিলি পাইরিগো মরফিডিয়া এটা হচ্ছে রঙিন ঘাসফরিং আর জেনাসার স্পেসিস তো আমরা জানি জেনাস পয়কেলোসেরাস স্পেসিস মানে পয়কেলোসেরাস পিকচার্স বইয়ের মধ্যে দাগ দেনে কিন্তু তুমি পরীক্ষায় লিখলে কিন্তু জেনাসেও একটা দাগ দিবা জেনাস এবং স্পেসিসেও একটা দাগ দিবা আমি কলেজে ওঠার পর হচ্ছে যে শুধু স্পেসিসে দাগ দিছি কিলো বলেছে স্পিকস জেনাসের জায়গায় দাগ দি না মানে দিছে আমি তো জানি না যে জেনাসেও দাগ দিতে এখানেও কিন্তু দাগ দিতে বইয়ে দেয় না কারণ করে বোল্ড করে লেখা বা ইটালিক করে লিখে দেয় না সো আমাদের হচ্ছে এই ফাইলামার ক্লাস পারবো জেনাস আর স্পেসিস পারবো সাবক্লাস অর্ডার আর হচ্ছে ফ্যামিলি মনে রাখতে হবে সাবক্লাস টেডিগোটা অর্ডার অর্থপটেরা আর ফ্যামিলি হচ্ছে পাইরিগো মর্ফিডিয়া পাইডিগো মরফি মানে রঙিন ঘাস ফরিং পাইডিগো মানে কি রঙিন ঘাস ফরিং পাইডিগো মানে কি রঙিন ঘাস এখন খেয়াল করে দেখো একটা ঘাস এর ছবি যদি দেখো এখানে তোমাকে একটা ছবি দেখাইছি ঘাস এর ছবি এই ছবি আকাশিকার কোনো দরকার নেই এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে এই ছবির কোনো ধরনের প্রয়োজনীয়তা নাই এই ছবির মধ্যে মূল যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে তিনটা অঞ্চল আছে এটা হচ্ছে মস্তক আছে অগ্রবক্ষ মধ্যবক্ষ পশ্চাৎ বক্ষ দ্যাট মিনস বক্ষ আছে আর লাস্টে কি আছে একটা উদর আছে মস্তক বক্ষ উদর এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই কি গঠিত এই তিনটা জিনিস নিয়ে আমাদের হচ্ছে ঘাসফরিং গঠিত ঘাসফরিং এর সারা দেহ কাইটিন যুক্ত কিউটিকলে আবৃত ঘাসফরিং এর সারা দেহ কি কাইটিন যুক্ত কিউটিকলে আবৃত তাহলে এখান থেকে কিছু লাইন লিখতে হবে ছবিটা হচ্ছে যে দেখছো আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইন লিখবো যে ঘাসফরিং এর সারা দেহ ঘাসফরিং এর সারা দেহ ঘাসফরিং এর সারা দেহ ঘাসফরিং এর সারা দেহ কাইটিন যুক্ত সারা দেহ কাইটিন যুক্ত কিউটিকলে সারা দেহ কাইটিনযুক্ত কিউটিকলে কলে আবৃত সারাদেহ কাইটিনযুক্ত কিউটি কলে আবৃত সারাদেহ কাইটিনযুক্ত কিউটিকলে কলে আবৃত সারাদহ কাইটিনযুক্ত কিউটি কোলে আবৃত সারাদেহ কি কাইটিনযুক্ত কিউটি করলে আবৃত এই ঘাসপুরিঙার মধ্যে ছোট ছোটো দেহখণ্ড থাকে দেহখণ্ডকে কি স্ক্লেরাইট বলা হয় দেহখণ্ডকে কী বলি দেহখণ্ড যে আছে দেহখণ্ডকে স্ক্লেরাইট বলে স্ক্লেরাইট বলে দেহখণ্ডকে স্ক্লেরাইট বলে দেহখণ্ডকে কি বলে দেহখণ্ড কি হচ্ছে স্ক্লেরাইড বলে দেহখণ্ড কি স্ক্লেরাইড বলে দেহখণ্ড কি স্ক্লেরাইড বলে দেহখণ্ডকে কি বলে এরা হচ্ছে আমাদের কি এরা হচ্ছে সুচার দ্বারা যুক্ত এরা সুচার নামক সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত নামক সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত সুচার নামক সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত সুচার নামক তো সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত সুচার নামক সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত সুচার নামক সূক্ষ্ম তন্তু দ্বারা যুক্ত থাকে এরা খেয়াল করে দেখো এই যে দেহখণ্ড ঘাসফুলিং এর এরকম দেহখণ্ড থাকে এই দেহখণ্ডগুলা কি স্ক্লেরাইড বলি এই দেহখণ্ডগুলা শক্ত কাইটিনময় প্লেট স্ক্লেরাইডগুলা কি আমাদের শক্ত কাইটিনময় প্লেট স্ক্লেরাইডগুলা কি স্ক্লেরাইড হচ্ছে শক্ত কাইটিনময় প্লেট 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 এখানে খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা স্ক্লেরাইট এই দুইটাই হচ্ছে স্কলেরাইট এখন যদি সব কিছু শক্ত হয় শক্ত হইলে তো সেটা নড়াচড়া করতে পারবে না এটা ঘাস বা তেলাপোকা কতটুকু ঘাস তেলাপোকা কিন্তু একই জিনিস ঘাস ফোরিঙা তেলাপোকা কিন্তু প্রায় একই কারণ ঘাস ফোরিঙা হচ্ছে ইনসেক্টটা তেলাপোকাও ইনসেক্ট এদের মধ্যে কিন্তু কোনো তেমন কোনো খুব বেশি পার্থক্যই নাই এখন হচ্ছে তেলাপোকা কতটা নড়াচড়া করতে পারে এটা তুমি তেলা উল্টাই দিলে দেখবা যে মাঝে মাঝে তেলাপোকা তেলাপুকা উল্টে যায় না এমন নড়াচড়া করে অনেক মেয়ে তো আজ দেখ দেখলে অজ্ঞান হয়ে যায় ঠিক আছে আমার বই হচ্ছে তেলাপোকারে ভয় পায় তো মেয়ে মানুষ মানে তেলাপোকারে ভয় পাবে তো হচ্ছে এই যে তেলাপোকা যে আছে এই তেলাপোকা প্রচুর নড়াচড়া করে এত নড়াচড়া করবে কীভাবে সে যুক্ত শক্ত কাইটিনময় প্লেট প্লেট তো আর নড়াচড়া করতে পারে না খুব বেশি তো এই যে শক্ত কাইটিনময় প্লেট এটাকে আমরা কি বলতে স্ক্লে রাইট স্ক্লে রাইট এই স্ক্লে মাঝে আমাদের একটা চিকন তন্তু থাকে পাতলা তন্তু থাকে এই তন্তুগুলো লাই হচ্ছে এই তন্তুর কারণে এটাকে কি বলি আমরা এই তন্তুর কারণে এটাকে কি বলি আমরা সুচার বলি এই যে চিকন পাতলা তন্তু থাকে এই যে চিকন পাতলা তন্তু থাকে এই চিকন পাতলা তন্তু এই চিকন পাতলা তন্তু চিকন পাতলা তন্তু চিকন পাতলা তন্তু এই যে চিকন পাতলা তন্তু যে আছে এই চিকন পাতলা তন্তু চিকন পাতলা তন্তু চিকন পাতলা তন্তু যে আমাদের রয়েছে পাতলা তন্তুর মাধ্যমে আমরা কি করি চিকুন পাতলা তন্তুর মাধ্যমে আমরা হচ্ছে এটারে গঠন করি এই সুচা সুচার থাকে এই তন্তুর কারণে পুট 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 করে ওরা নড়তে পারে মানে যে লাফায় লাফায় এরা নড়াচড়া করে এই লাফায় লাফায় নড়াচড়া কারণের হচ্ছে যে এরা নড়তে পারে আচ্ছা সব মেয়ে তেলকে ভয় পায় না ওকে ইটস এক্সেপশনাল এখন মেয়েরাও হচ্ছে যে সাহসী হচ্ছে ছেলে অনেক ছেলেও তেলের ভয় পায় আমার মেডিকেল এক ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে দীপ তো দ্বীপ এখন হচ্ছে আমার মানে ও কলেজ লাইফ থেকে আমার ফ্রেন্ড আমরা একই সারের কাছে পড়তাম আমাদের এলাকায় কোনো পরে মোস্তাকিম স্যার নামে একটা স্যার আছে তার কথা আমি প্রায় বলি আমার লাইফে লাইফ চেঞ্জিং একটা স্যার ছিল মোস্তাকিম স্যার মোস্তাকিম স্যারের কাছে পড়তাম দ্বীপের সাথে তো ও তখন নটরিয়ামে পড়তো আমি হচ্ছে যে নূর মোহাম্মদে তো পরে মেডিকেলে হচ্ছে যে রেজাল্ট দিল মেডিকেলে ও চান্স পেলাম আমিও চান্স পেলাম ও মানে ফার্স্টে হচ্ছে সিলেটে না কোথায় চান্স পেয়েছে ওখান থেকে মাইগ্রেশনে মুগ্ধা আসতে আর আমি তো আগেই হচ্ছে মুগধা দিয়ে বসে আসি নয়শো বিশ সিরিয়াল ছিল মুগদা দিয়ে বইয়ে আসি মাইসের কথা শুনছি কত আরে মুগদা মুগ আচ্ছা এখন মুগ্ধা আসার জন্য মানুষ পাগল আসতে পারে না যাক এখন কাহিনী হয়েছে যে আমরা ফার্স্ট ইয়ারে থাকতে অক্টোবরের দিকে হ্যাঁ অক্টোবরের উনত্রিশ তারিখ অক্টোবর সরি আঠাইশ তারিখ আমরা ফার্স্ট ইয়ার থাকতে আমার ফ্রেন্ডরা আমাদের এক ট্রাভেল ফ্রিক ফ্রেন্ড ছিল আবির সো হচ্ছে আবির আমি দীপ তারপর হচ্ছে নিষাদ আমরা প্রায় দশ জন ফ্রেন্ড মিলে চিন্তা করলাম যে আমরা ট্যুরে যাব কোথায় যাবো তখনও সাজেকের হাইপ এখনও উঠে নেই মানুষ কিছু কিছু সাজেক গেছে সাজেক দেখতে অনেক সুন্দর সো হচ্ছে আমরা ঠিক করলাম সাজেক যাব প্ল্যান প্ল্যান করে তো হচ্ছে টাকা পয়সা আমি তো ম্যানেজার ছিলাম তো হচ্ছে টাকা পয়সা সব ম্যানেজ ম্যানেজ করে আমরা সাজেক গেলাম ঘুরতে এবং সাজেক এত সুন্দর ছিল এত সুন্দর ছিল উই টাইমে দুই হাজার ষোলো সতেরোতে সতেরোতে যে আমরা সাজেক গিয়ে পাগল হয়ে গেলাম আমরা সব ফ্রেন্ড ঠিক করছিলাম যে আমরা বিয়ের পর হানিমুনে ফার্স্ট সাজেক যাব ঠিক আছে আমি আর নিশার একদম পাক্কা শিওর একজন আরেকজনের প্রমিস করছি বন্ধু বিয়ার পর কিন্তু যদি হানিমুনে আসি সাজেক গিয়ে আসবো একদম পুরা বিদেশ বিদেশ ফিল তখন সাজেক এখনকার মতো বস্তি হয় নাই তো সাজেক থেকে আসার পথে সাজেকের সাজেকে হচ্ছে যে ওইখান থেকে চাঁদের গাড়ি দিয়ে খাগড়াছড়ি শাপলা চত্বর বেল একটা জায়গা আছে সেখানে আইসা বাসে উঠতে হয় তো কি জানি শান্তি পরিবহনের একটা বাসে হচ্ছে যে আমরা গেছি আসবো আর শান্তি পরিবহনের বাসে আসার সময় আমরা বাসে উঠে বসে আছি বাস ছাড়বে আটটা বাজে এখন ওই বাসের উপরে ফ্যান থাকে না ওই ফ্যানের মধ্যে একটা টিকটিকি না কি জানি ছিল ওইটা দেখে দীপ্ত না আমি যাব না আল্লাহ এই বাসে কি আছে কি সাপটা বানায় দিয়ে সে হচ্ছে যে বাস থেকে নেমে গেছে আমরা যতই বোঝানোর চেষ্টা করলাম ভাই টিকটিকি এটা কিচ্ছু না মানে টিকটিকি এটা কিছুই হবে না কিচ্ছু হবে না মানে একটু বড়ো সাইজের টিকটিকি করে বোঝানোই গেল না ও বাসে উঠবে না তুটবে না ওর জন্য বাসে এক ঘন্টা দেরি করে ছাড়ছে পরে কোনোমতে উইটারে হচ্ছে হেল্পার টেলপার সবাই মিললে তারা তারপর ওরে হচ্ছে প্রমাণ দিছি যে নাই এর পর সে আছে ভাতে মানে এই হয়েছে ভয়াবহ এক সিনারিও আবার আরেকবার কি হয়েছে আমরা বার কেউকাডং গেছিলাম আমার লাস্ট ট্যুর ছিল কেউকাডং মানে ফ্রেন্ডদের সাথে তো কেউকাডং গিয়ে কেউকাডংয়ে থাকার অবস্থা খুব খারাপ কেউকাডংয়ের উপরে তো আমরা ঘুমাচ্ছি ওই এনে গিয়ে আমার টাকা রায় গেছিল দশ হাজার টাকা ওই এনে আমরা ঘুমাচ্ছি ঘুমাইয়ের মধ্যে হঠাৎ করে রুমের মধ্যে উপর থেকে একটা ইদুর না কি জানি পড়ছে আত্ম সব যে সাপ 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 চিক্কার দিয়ে সব হচ্ছে রুম থেকে বেরিয়ে গেছে পরে দেখি দুইটা জাস্ট একটা ইঁদুর পড়ছে তো এরকম অনেক মজার এক্সপিরিয়েন্স আছে আসলে হচ্ছে যে ট্যুরে এবং হচ্ছে মেডিকেল লাইফে এই ট্যুরটা যেটা মিস করি এখনো এবং আমরা বন্ধুরা প্রচুর ঘুরছি প্রায় আট দশটা জেলা আমার আবিরের টার্গেট ছিল আমরা হচ্ছে মেডিকেল লাইফে পুরা বাংলাদেশ ঘুরবো বাট পরে আমি তো ব্যস্ত হয়ে গেলাম অনলাইনে পড়ালেখায় কোভিড চলে আসলো সব কিছু মিলে আমাদের ট্যুর বন্ধ হয়ে গেছিলো মানে ট্যুর বন্ধ হয়ে গেছে লাস্ট একটা ট্যুর আমরা মানে কেউ কারং দিছি তো এই হচ্ছে আসলে আমাদের বিষয় দেখ তেলাপোকার কথা থেকে আমাদের হচ্ছে যে প্রাচীনকালের কথা বের হয়ে গেল কিছু এখন দেখো যে তাহলে হচ্ছে যে আমরা এই ঘাস ফোরিং সম্পর্কে এতটুকু কথা জানলাম এখন আসো যে আমরা হচ্ছে ইন্টারেস্টিং কথাবার্তার মধ্যে যাই ঘাস ঘাস ফোরিংয়ের দেহ নিয়ে যাই ঘাস ফোরিংয়ের দেহে তিনটা অঞ্চল হচ্ছে আচ্ছা যেটা সুচার সুচারের জন্য হচ্ছে সুচার সুচারের জন্য সুচার নিয়ে ভালো কথা দে এর জন্য এরা দেহ ও উপাঙ্গ দেহ ও উপাঙ্গ দেহকে নাড়াতে পারে দেহকে কী করে নাড়াতে পারে যদি সুচার না থাকতো তাহলে দেহটাও ফিক্সড হয়ে যেত যেমন হচ্ছে যে কচ্ছপ আছে কচ্ছপের উপরে যে শেলটা থাকে এটা কিন্তু ফিক্সড কচ্ছপুর উপরের শেলটা কিন্তু ফিক্সড এটা কিন্তু সে নড়াইতে পারে না কিন্তু ঘাসফোরিং কিন্তু তার জিনিসগুলো আইতে পারে কারণ প্রতিটার মাঝে কি আছে সুচার আছে এখন দেখো যেমন ঘাস ফোরিংয়ের দেহ অঞ্চল ঘাস ফোরিং ঘাস দেহ অঞ্চল ঘাস ফুরিংয়ের অঞ্চল ঘাসফড়িংয়ের অঞ্চল ঘাসফড়িংয়ের অঞ্চল যদি বলি অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন তাহলে হচ্ছে আমরা তিনটা জিনিস হচ্ছে দেখতে পাই অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন কয়টা জিনিস দেখতে পাই তিনটা জিনিস দেখতে পাই অঞ্চলায়ন বা ট্যাকমাটাইজেশন তিনটা জিনিস দেখতে পাই তিনটা জিনিস কি কি তিনটা জিনিসের মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে আমাদের মাথা 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 আচ্ছা এই মাথা কথাটা আজমন স্যারের বইয়ে মস্তক লেখা তা আমি আজমহন স্যারে বইলে আসছি মানে আমাদের স্যার হচ্ছে যে তিন থেকে এগারো কয়টা অধ্যায় তিন থেকে দশ স্যার এটার মস্তক লিখেন না হেডরে তোমাদের বই কিন্তু মস্তক বক্ষ উদর লেখা কারণ মস্তক বললে তো সেটা ব্রেন কে বুঝায় তাই না তোমাদের বই কিন্তু মস্তক লেখা মস্তক বা এটা আসলে মাথা হওয়া উচিত বা হেড হওয়া উচিত তো স্যারে বই আসছিলাম যে স্যার হচ্ছে এটা কি হচ্ছে আপনি মাথা লেখেন যে মস্তক লিখলে কেমন দেখা যায় না মানে অর্থ তো মিলে না বক্ষ বা ইংরেজিতে বলি হচ্ছে থোরাক্স আর আরেকটা হচ্ছে উদর থোরাক্স আরেকটা হচ্ছে উদর বা হচ্ছে কি এটাকে অ্যাবডোমেন বলা হয় উদর বা অ্যাবডোমেন অ্যাবডোমেন স্যার খুব ভালো মানুষ রাজবংশ অসাধারণ মানুষ আর আমি যে বইটা প্রফ্রেট করছি এটা জুলাই বের হবে বইলা স্যার বললো জানাইল আমাকে স্যার হচ্ছে অসাধারণ মানুষ মানে এত ভালো মানুষ স্যার আমি খুব কম দেখছি মানে আমার মতো পুচকাপোলা স্যার রেগিয়ে করতেছি স্যার এটা এটা ভুল আছে স্যার খুব ঠান্ডা মাথায় সবকিছু শুনছি মানে অসাধারণ মানুষ আসলে দেখো তাহলে হচ্ছে মস্তক বা মাথা বা হেড আরেকটা হচ্ছে বক্ষ বা থোরাক্স আর হচ্ছে উদর এই যে তিনটা অঞ্চল আছে আমাদের এই তিনটা অঞ্চলের মধ্যে হচ্ছে আমরা কোথায় কি পাওয়া যায় সেটা আমাদের প্রথম কথা জানতে হবে তাহলে মস্তকের মধ্যে মাথার মধ্যে আমাদের প্রথম থাকে চোখ থাকে তাহলে এখানে হচ্ছে তিনটা স্বরলাক্ষী থাকে তিনটা স্বরলাক্ষী থাকে সরলাক্ষী থাকে তিনটে স্বরলাক্ষী থাকে তারপর হচ্ছে দুইটা আমাদের হচ্ছে জটিলাক্ষী থাকে দুইটা কি থাকে জটিলাক্ষী থাকে জটিলাক্ষী বা যেটাকে আমরা বলতেছি পুঞ্জাক্ষী জটিলাক্ষী লক্ষী বা যেটাকে আমরা বলতেছি কি পুঞ্জাক্ষী জটিলাক্ষী বা যেটাকে আমরা কি বলতেছি পুঞ্জাক্ষী থাকে তিন নম্বরে হচ্ছে তাহলে আমাদের দুইটা জটিলক্ষী বা পুঞ্জাক্ষী থাকে তিনটা স্বলক্ষী থাকে দুইটা জটিলাক্ষী বা পুঞ্জাক্ষী থাকে তারপর হচ্ছে যে আমাদের এই দুইটা বা একজোড়া অ্যান্টেনা থাকে দুটা অ্যান্টেনা থাকে দুইটা কি থাকে অ্যান্টেনা থাকে অ্যান্টেনা থাকে তারপর হচ্ছে যে আমাদের এই আরেকটা জিনিস থাকে সেটা হইছে মুখপাঙ্গ থাকে মুখপাঙ্গ মাউথ পার্টস থাকে মুখপাঙ্গ বা মাউথ পার্টস থাকে বা এটাকে কি বলি মাউথ পার্টস থাকে আর কিছু কি আছে আর কিছু নাই এটা একটা জিনিসই হচ্ছে থাকে বক্ষ যে আছে বক্ষের মধ্যে হচ্ছে আমাদের একজোড়া ডানা বক্ষের মধ্যে কি থাকে একজোড়া ডানা থাকে বক্ষের ক্ষেত্রে একজোড়া ডানা একজোড়া ডানা দুই জোড়া ডানা বক্ষের ক্ষেত্রে দুই জোড়া ডানা তারপর হচ্ছে তিন তিনজোড়া পা জোড়া ডানা থাকে বক্ষের ক্ষেত্রে দুই জোড়া ডানা থাকে তিন জোড়া পা থাকে তিন তিনজোড়া পা থাকে দুই জোড়া থাকে তিন ডানা জোড়া পা থাকে আর হচ্ছে আমাদের তাহলে হচ্ছে জোড়া ডানা থাকে তারপর হচ্ছে আমাদের তিন তিনজোড়া পা থাকে এই দুইটা বিষয় তিন নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি থার্ড যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা কি থার্ড যে বিষয়টা দেখতে পাচ্ছি তাহলে দুই জোড়া ডানা তিনজোড়া পা তিন নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাই তিন বিষয় হচ্ছে এখানে আমাদের দুই জোড়া শ্বাস থাকে শ্বাসরন্ধ দুইজোড়া শ্বাসরন্ধ এই শ্বাসরন্ধ বা স্পাইরাকল শ্বাসরন্ধ বা স্পাইরাকল স্পাইরাকল শ্বাসরন্ধ বা স্পাইরাকলটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা শ্বাসরন্ধ বা স্পাইরাকলটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা শ্বাসরন্ধ বা স্পাইরাকলটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের হচ্ছে ঘাসপরিং এর জন্য কারণ হচ্ছে এই স্পাইরাকাল দিয়ে তো সে শ্বাস প্রশ্বাস নেয় উদর অঞ্চলে হচ্ছে আমাদের থাকে হচ্ছে আটজোড়া শ্বাস বা আট আটজোড়া শ্বাসরন্ধ বা স্পাইরাকাল আটজোড়া শ্বাস মোট কয় জোড়া শ্বাসরন্ধ বা স্পাইরাকাল থাকে দশ জোড়া শ্বাসরন্ধ বা স্পাইরাকাল থাকে এটা হচ্ছে প্রথম দুই নম্বর বিষয় কি দুই নাম্বার বিষয় হচ্ছে টিম পে নাম থাকে টিম পে নাম টিম পে নাম বা শ্রবণথলি থাকে টিম পে নাম বা শ্রবণথলি থাকে আর হচ্ছে আমাদের জননাঙ্গ থাকে একটা কি থাকে জননাঙ্গ জননাঙ্গ ঠিক আছে জননাঙ্গ জনন রেচন অঙ্গ জননাঙ্গ থাকে ঠিক আছে জননাঙ্গ থাকে তাহলে খেয়াল করে দেখো যে এর অঞ্চলের মধ্যে মস্তক বা মাথা বা হেড বক্ষ বা থোরাক্স উদর বা তো আমরা এই কয়টা জিনিস দেখতে পাই কয়টা জিনিস আমরা কী করি এই কয়টা জিনিস আমরা দেখতে পাই তাহলে ঘাসফুরিং যে আছে এর ক্ষেত্রে ঘাস এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলা দেখতে পাচ্ছি ঘাস এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি অঞ্চল যে আছে মাথা এই হচ্ছে আমাদের ঘাসপুরিং এর অঞ্চলের মূল কাহিনী তাহলে এই অঞ্চলগুলো সম্পর্কে প্রতিটা সম্পর্কে আমরা একটা একটা করে জানবো প্রতিটা সম্পর্কে আমরা একটা একটা করে ছোট 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 করে জানবো বিশাল পাহাড় বাট সমস্যা নেই আমরা আস্তে আস্তে করে পুরোটা শিখে ফেলবো ইনশাআল্লাহ আচ্ছা যারা খালি বলো মনে থাকে না মনে থাকে না একটা ম্যাথ তুমি আজকে করো কইরা ছয় মাস পর আবার ওই ম্যাথ ধরো দেখো মনে থাকে নি মেজরিটির মনে থাকে না আমাদের ব্রেন মনে থাকার জন্য তৈরি না মানে আমরা যে খালি বলি যে মনে থাকে না মুখস্থ হয় না ভাই তুমি যেটার মধ্যে ঢুকাইতে চাইতে এটা তো মনে থাকা বা মুখস্থ করার জন্য তৈরি করে নেই ব্রেনের মূল কাজ হচ্ছে অ্যানালাইসিস করা ব্রেনের মূল কাজ হচ্ছে রেস্ট করা তোমার ব্রেন আজীবন রেস্ট করতে চায় তুমি যদি আজকে ঘুমানো শুরু করো ধর আজকে সকালবেলা তুমি দশটা বাজে বারো এগারোটা বাজে উঠছো দেখো একটা বাজে তোমার আবার ঘুম আসবে একটা থেকে তিনটা ঘুমানোর পর দেখবে ছয়টা বাজে আবার ঘুম আসবে ছয়টা থেকে আটটা ঘুমানো ব্রেন ইজ দ্য মোস্ট লেজিয়েস্ট থিং ও কাজ করতেই চায় না ওরে ঠেলে টুলে কাজ করাইতে এর মধ্যে ওরে মুখস্থ করতে দিলা ও আরও মনে রাখতে চায় না যে ও স্টোরেজ করার জন্য তৈরি হয় নাই আর স্টোরেজের ক্যাপাবিলিটিও কম এ আমাদের কম্পিউটারের সিপিউ তো স্টোরেজের ক্যাপাবিলিটি কতই থাকে একটা বাইট বাড়াইতে হয় কিছুদিন পর পর স্টোরেজ ওর একটা নির্দিষ্ট লিমিট আছে হচ্ছে মনে রাখতেই চায় না এবং অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স ও মনে রাখে যে ওর যদি মনে হয় যে এটা ইম্পর্টেন্ট তাহলে সে মনে রাখবে না মনে রাখবে না সো ওরে ইম্পর্টেন্ট ফিল করানোর জন্য তোমাকে বারবার বারবার ইনপুট দিতে হবে মানে ইটস দ্য লাইক যে তুমি একবার ওরে বললে কিছু শুনবে না ওরে বারবার 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 বললে ট্রেন্ড আপ হবে দেন শুনবে সো এই জন্য মনে থাকে না এটা তো মনে থাকার জিনিসই না বায়োলজি যদি তুমি মনে রাখতে হবে এই জন্য পড়ো বায়োলজি দিবরও মনে থাকবে না বায়োলজি পড়বা ফার্স্টে বুঝবা বুঝবা যে আস্তে 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 মুখস্ত করবা বায়োলজি প্রেশার দিয়ে পড়া দেখা হয় না কখনো ধীরে 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 বায়োলজি পড়তে হয় সিস্টেম আছে সব কিছুর আর এই যে ফাঁকিবাজ নিয়ে বয়ে আসো যে তো সবচেয়ে বড় ফাঁকিবাজ হচ্ছে ব্রেন এই ব্রেন রে হচ্ছে সাহেস্তা না করলে ও হচ্ছে যে উল্টাপাল্টা কাম করবে সবসময় বুঝছো এই জন্য ব্রেনকে সাহেস্তা উপর রাখতে হবে ওরে ধমকের উপর রাখবে এই শালা ব্রেন পড়ালেখা করতে চাস না তোর লাগাবে মানে তো সমস্যা তুই হচ্ছে যে ঠিক মতো কাজ করিস না তাই হচ্ছে আমার তো গালাগাল শুনতে হয় মানুষের কাছে তো ব্রেন রে একটু মানে বুঝ দিতে হয় আর ব্রেন রে বুঝেই হয় যেটা খুব ইম্পর্টেন্ট খুবই দরকার লাগবেই দেখবো এই যে পরীক্ষা না এখন তোমার ব্রেন অ্যাক্টিভ তুমি হচ্ছে যে আরে পড়তে বইলেই আর এর আগে আগে ছয় মাস দেখছো যে কয়েক লাগতো না আচ্ছা আসো কথা আজকে বেশি দেখো মস্তিষ্ক বা মাথা বা হেড আমাদের মস্তিষ্কের যে বহির্কঙ্কাল আছে মস্তিষ্কের বহির্কঙ্কালটা আমাদের মস্তিষ্কের বহির কঙ্কাল মস্তিষ্কের যে বহির কঙ্কাল আছে মস্তিষ্কের বহিরকঙ্কাল মস্তিষ্কের যে বহির্কঙ্কাল আমাদের হচ্ছে দেখতে অখণ্ডায়িত মনে হলেও দেখতে অখণ্ডায়িত মনে হলেও অখণ্ডায়িত মনে হলেও অখণ্ডায়িত মনে হলেও মনে হলেও ছয়টা হলেও ছয়টা ভ্রুণীয় কঙ্কালের ছয়টা ভ্রুণীয় কঙ্কালের ছয়টা ভ্রুণীয় কঙ্কালের ছয়টা ভ্রুণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত ছয়টা ভ্রুণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত ছয়টা ভ্রুণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত ছয়টা ভ্রূণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত ছয়টা ভ্রূণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত দেখো মস্তকের বহির কঙ্কাল দেখতে অখণ্ডায়িত মস্তকের বহির কঙ্কাল দেখতে মস্তকের বহির দেখতে অখণ্ডায়িত মনে হলেও মস্তকের বহির কঙ্কাল দেখতে অখণ্ডায়িত অখণ্ডায়িত মনে হলেও অখণ্ডায়িত মনে হলেও হচ্ছে যে ছয়টা ভ্রূণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত কয়টা ভ্রূণীয় কঙ্কালের মাধ্যমে গঠিত ছয়টা ভ্রূণীয় খণ্ডকের মাধ্যমে গঠিত এটা দেখতে ন্যাসপতি আকৃতি এবং হাইপো থাস এটা দেখতে নাশপতি আকৃতির বা হাইপোগনেথাস এটা দেখতে হচ্ছে যে আমাদের দেখতে ছয়টা ভ্রণীয় খণ্ডকের সাহায্যে গঠিত এটা দেখতে হচ্ছে নাশপতি আকৃতি দেখতে কি আকৃতি খণ্ডকের সমন্বয়ে গঠিত এই দেখতে নাশপতি আকৃতি দেখতে নাশপতি আকৃতি দেখতে নাশপতি আকৃতি দেখবা যে বায়োলজিতে বেশিরভাগ জায়গায় এই নাশপতি আকৃতি কথাটা বলা আছে নাশপতি আকৃতির নাশপতি আকৃতির এবং হচ্ছে যেখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে সেটা হচ্ছে মস্তকের বহির যে আছে আমাদের এই আকৃতি এবং হচ্ছে এই ঘাসপের মস্তকটা নেথাস ধরনের মস্তক হচ্ছে নেথাস ধরনের এটা খ জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মস্তক হাইপোগনেথাস ধরনের মস্তক হাইপোগনেথাস হাইপোগ হাইপোগ হাইপোগনেথাস মস্তক হাইপোগনেথাস ধরনের মস্তক হচ্ছে হাইপোগনেথাস ধরনের এই যে হাইপোগ মানে কি হাইপো মানে কি হাইপো মানে হচ্ছে কম অথবা হাইপো মানে নিচে হাইপো মানে কম অথবা নিচে তো এই যে মুখছিদ্র মস্তকের নিচে মুখছিদ্র থাকে মস্তকের নিচে মুখছিদ্র থাকে এই যে মস্তক বা ব্রেইন মস্তক বা ব্রেইন মস্তক বা ব্রেন এর নিচে হচ্ছে আমাদের মুখচ্ছিদ্র তাহলে মুখচ্ছিদ্র মস্তকের নিচে থাকে বলে একে হাইপোগনেথাস বলে মুখচ্ছিদ্র মস্তকের নিচে থাকে বলে একে হাইপোগনেথাস বলে মুখচ্ছিদ্র 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 মস্তকের নিচে মস্তকের নিচে মস্তকের মস্তকের নিচে আচ্ছা এখানে একটা কথা আছে এনে কিন্তু মস্তক বলছে মস্তিষ্ক বলে নেই মস্তক টার্মটা দেখো এই টার্মটা আমি মস্তিষ্ক লিখছি এটা ভুল লিখছি টার্মিনোলজির মধ্যে একটা বিষয় আছে এটা মস্তক কিন্তু মস্তক বা মাথা বা হেড মস্তক টার্মটা কিন্তু মস্তিষ্ক না মস্তক আচ্ছা এটা টার্মটা কিন্তু মস্তক মস্তক এই যে মস্তক আমি আমি এখানে এখানে মস্তক লিখছি মস্তিষ্ক তার মানে এই মস্তকটা বাংলা হিসাবে কিন্তু ঠিক আছে বাংলা হিসাবে কিন্তু মস্তক কথাটা ঠিক আছে মুখচিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে মুখচিদ্র নিম্নমুখী হয়ে আমাদের মস্তক বা ব্রেইন না মস্তক বা এটাকে হেরি বুঝাইতেছে মস্তক বা এটাকে হেডই বুঝাচ্ছে তাহলে দেখছো একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমার এখানে হচ্ছে আমাদের এটা কি এটা হচ্ছে যে আমাদের এই মস্তক 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 নট মস্তিষ্ক মস্তক বা হেড তাহলে মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে মস্ত মুখছিদ্র নিম্নমুখী হয়ে আমাদের মস্ত নিচে অবস্থান করে মুখছিদ্র নিম্নমুখী হয়ে মুখছিদ্র নিম্নমুখী হয়ে মুখছিদ্র নিম্নমুখী হয়ে আমাদের মস্তকের নিচে অবস্থান করে মুখছিদ্র নিম্নমুখী হয়ে মস্তকের নিচে অবস্থান করে মস্তকের কোথায় অবস্থান করে মস্তকের নিচে অবস্থান করে মুখছিদ্র নিম্নমুখী হয়ে আমাদের মস্তকের নিচে অবস্থান করে কোথায় অবস্থান করে মস্তকের নিচে অবস্থান করে মস্তকের নিচে অবস্থান করে মুখছিদ্র নিম্নমুখী হয়ে কি করে আমাদের মুখছিদ্র নিম্নমুখী মস্তকের নিচে অবস্থান করে বলে একে হাইপোগনেথাস মস্তক বলে একে হাইপোনেথাস মস্তক বলে একে হাইপ নেথাস হাইপগ ন্যাথাস হাইপগ নেথাস মস্তক বলে হাইপো মানে কি নিচে মস্তক বলে হাইপো মানে কি নিচে হাইপো মানে কি হাইপো মানে হচ্ছে নিচে হাইপো যেগোলটু নিচে হাইপো যেগোলটু কি নিচে আর নেথা মানে কি চুয়াল নেথা মানে কি নেথা ন্যাথো ন্যাথোস ন্যাথোস ইগোল টু চুয়াল চোয়াল চোয়ালের মধ্যে মুখছিদ্র থাকে তাহলে নিচের চোয়াল চোয়ালটা নিচে আছে বা মুখছিদ্রটা নিচে আছে বুঝাচ্ছে এটাকে বলতেছি হাইপক নেথাস বলতেছে এটাকে কি বলতেছে হাইপক নেথাস বলতেছি মস্তকের বহি কঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম মস্তকের বহির কঙ্কালের নাম কি হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম এটা কিছু অংশ নিয়ে গঠিত মস্তকের বহির কঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম মস্তকের বহির কঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম এই জায়গা থেকে মেডিকেলের প্রশ্ন আসছে মস্তকের কিছু বলবা হ্যাঁ না মস্তকের বহির কঙ্কালের নাম কি মস্তকের বহির কঙ্কালের নাম হচ্ছে আমাদের হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম মস্তকের বহির কঙ্কালের নাম হচ্ছে হেড कैप्सूल और एपिक्रेनियम कैप्सूल बा एपिक्रेनियम एपी ক্রেনিয়াম তাহলে আমার সাথে একটু উচ্চারণ করো মস্তকের বহির নাম কি মস্তকের বহির নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম মস্তকের বহির নাম কি মস্তকের বহির নাম হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম এটার কী কী অংশ আছে এটার অংশ অংশ মনে রাখবা ভাইয়ার জি এফ কাইলি ভাইয়া তোমার যে ভাইয়া আছে সে ভাইয়ার একটা গুড ফ্রেন্ড আছে সেই ভাইয়ার একটা কী আছে ভাইয়ার হচ্ছে যে গুড ফ্রেন্ড আছে যে ভাইয়ার জি এফ কাইলি ভাইয়ার জি কাইলি কাইলি ঠিক আছে কাইলি কাইলি কে কাইলি হচ্ছে কাইলি জেনার নামে আমেরিকা একজন বিখ্যাত হচ্ছে যে মনে মডেল না কি আসে মডেল না কি জানিয়েছে তো ভাইয়া জি হচ্ছে কাইলি তো ভাইয়া দিয়ে আস হচ্ছে ভার্টেক্স ভার্টেক্স তারপর আসে হচ্ছে আমাদের জি দিয়ে আস হচ্ছে জেনা ফ দিয়ে আসে হচ্ছে ফ্রন্স আর কাইলি দিয়ে আস হচ্ছে ক্লাইপিয়াস ক্লাইলি দিয়ে কি আসে ক্লাইপিয়াস তাহলে হচ্ছে মস্তকের বহির কঙ্কাল হচ্ছে কাইলি এখান থেকে মেডিকেল টেস্ট ষোলো সতেরো সালে প্রশ্ন আসছিল নিচের কোনটা আমাদের মস্তকের বহির কঙ্কালের অংশ নয় নিচের কোনটা মস্তকের বহির কঙ্কালের অংশ নয় বার্টেক জেনা ফ্রন্স কাইলি ভার্টেক্সটা ত্রিকোণাকার জেনা দুই পাশে থাকে ফ্রন্স আমাদের কপালের মতো চওড়া আর ক্লাইপিয়াস হচ্ছে আয়তকার প্লেট ভার্টেক্সটা আমাদের কেমন ভার্টেক্সটা হচ্ছে ভার্টেক্সটা ত্রিকোণাকার 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 আমাদের যে জেনা আছে এটা দুই পাশেই আমাদের জেনা থাকে দুই পাশে থাকে দুই পাশে থাকে ফ্রন্সটা কি ফ্রন্স হচ্ছে আমাদের কপাল কপালে যে কপাল আছে কপাল বা ফ্রন্টাল বোনের মতো কপালের মতো কপালের মতো আর ক্লাইপিয়াস হচ্ছে আয়তকার প্লেট ক্লাইপিয়াস কি আমাদের ক্লাইপিয়াস হচ্ছে আয়তকার প্লেট ক্লাইপিয়াস কি আমাদের আয়তকার প্লেট ক্লাইপিয়াস হচ্ছে আয়তকার প্লেট ক্লাইপিয়াস কি আমাদের আয়তকার প্লেট ক্লাইপিয়াস হচ্ছে আমাদের আয়তকার প্লেট তাহলে এই হয়েছে আমাদের হচ্ছে কথা এই হয়েছে আমাদের কথা যে মস্তক মাথা বা হেড এই জায়গাটার কথা একটু লিখতে থাকো আমি আসতেছি দুই মিনিট নিতে থাকো ভাইয়া আসছি তুই কোথাও না কোথাও না যে কজন আছো সে কজনই থাকবো চুপচাপ Thank you চলে আসছি আমি চলে আসছি আহ চলে আসছি এই যে তিরিশ জন চলে গেছি যে দুইশো সতেরো জনের রায় খেয়ে গেছিলাম সেখান থেকে একশো উনানব্বই জন হয়ে গেছে এটা কি তোরা ঠিক করছিস তোরে বললাম যাইতে না তোর ভাইয়ার কথা ভ্যালু দিলি না এটা বুঝবি বুঝছো অ্যাডমিশন টাইমে যখন থামাধাম বাস পড়বে উপরে তখন বুঝে যাবে আচ্ছা এই যে পঁচিশ তেইশ বেসের কিছু পাওয়া যায় গর্দব এ তো হচ্ছে মুখের উপরে আর গর্দব কইতারি না যে চান্স পায় নাই এমনি কষ্টে আছে কিছু গদ পাওয়া যায় বলে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলাম মনে অনেক দুঃখ ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও চান্স পাই নেই এখন এগ্রিতে পরীক্ষা দিব ভাইয়া এগ্রি এগ্রিতে পরীক্ষা দিব ভাইয়া বায়োলজি কিচ্ছু পারি না বই খুলি নাই কীভাবে আমি এখন বায়োলজি পড়তে পারি কীভাবে আমি বায়োলজি পড়ে ভালো করতে পারি প্রথমে মন চায় কাঞ্চা বরাবর দুইটা দিই মানে সামনে থাকলে আগে কাইনসা বরাবর দুইটা দিতাম দিয়া মানে অফলাইনে আগে স্টুডেন্ট পরে পিটাইতাম এগুলারে আগে হচ্ছে তোমার মানে ঠালা ইচ্ছা মতো মানে একদম মাথা থেকে পা পর্যন্ত দরকার একদম ইচ্ছা মতো মাথা থেকে পা পর্যন্ত পিটাইয়া লাল বানায় দেওয়া দরকার এরপর করা দরকার শালা তুই পড়োস না কেন বায়োলজি ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট মারাও বায়োলজি পড়ো না না মেডিকেল এক্সপিরিয়েন্ট মারাও ম্যাথ পড়ো না এইচএসসি লাইফে মাইসের দীক্ষা দীক্ষা এইচএসি পাশ করছো করতে আইসো না পিডা তারপর পড়াইতে বসা দরকার যে পর এবার পর এবার ক্লাস করা সব শেষ কর এবং ক্লাস করার মাঝে কানবি আবার বেরাবো মানে এটি উচিত এদের দেখো কি এক্সপিরিয়েন্ট তুমি সেটা যায় আসে না আমার তোমার এইচএসি লাইফে সব কিছু যাই না বেরোইতে হবে উই এক্সপিরিয়েন্ট মারাইতে যাবা পরে চান্স হবে না এক জায়গায় পরে করবা কান্নাকাটি যারা ভালো তারা সব কিছুই পৌঁছে আমি মেডিকেল এক্সপিরিয়েন্ট ছিলাম দেখে কি আমি ম্যাথ ভালো করে আমার টেস্ট পরীক্ষায় প্রি টেস্টে আমি তিয়াত্তর মানে ইয়ার ফাইনালে আমি তিয়াত্তর পাইছিলাম পঁচাত্তরে সো হচ্ছে পড়তে হবে মারাইলে হবে না আচ্ছা আসো চলো তাহলে হচ্ছে আমরা দেখলাম মস্তক মাথা বা হেড সম্পর্কে আমরা এতটুকু জানলাম মস্তকের বই কঙ্কালের নাম হেড ক্যাপসুল বা এপিগ্রেনিয়াম ভাইয়া জিএফ কাইলি তাহলে ভাইয়া মানে কি ভার্টিক্স জেনা ফ্রন্স ঠিক আছে ভার্টিক্স জেনা ফ্রন্স তাহলে এতটুকু জিনিস কথা আমরা কি জানলাম মস্তকের বই কঙ্কাল সম্পর্কে জেনে নিলাম এবার আসো যে একটা একটা করে জিনিসের মধ্যে আমরা আসি তো এক নম্বরে হচ্ছে যে আমাদের অংশ মস্তকের বই কঙ্কালের অংশ কি কি অংশ আছে অংশ আছে আমাদের এক নম্বরে হচ্ছে এই পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই আমরা পুঞ্জাক্ষী বা পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই এ সম্পর্কে আমরা খুব বেশি কথাবার্তা যাই বলবো না কারণ পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই সম্পর্কে আমরা জানবো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই সম্পর্কে আমরা কি করব বিস্তারিত জানবো এই যে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই আছে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই এরা কয়টা থাকে এক একজোড়া থাকে এক জোড়া এরা দেখতে হচ্ছে বৃক্ষাকার হয় এরা হচ্ছে দেখতে বৃক্ষাকার হয় বৃক্ষাকার হয় এক জোড়া হয় বৃক্ষাকার হয় এরা হচ্ছে যে এক একজোড়া হয় দেখতে বৃক্ষাকার হয় এবং যেটা জানতে হবে পরীক্ষার জন্য পুঞ্জাক্ষীর একককে কি বলি পুঞ্জাক্ষীর একককে বলি ওমাটিডিয়াম পুঞ্জাক্ষী একক কে কি বলা হয় পুঞ্জাক্ষীর একক পুঞ্জাক্ষীর একক যে পুঞ্জাক্ষীটার যে জটিলক্ষী জটিলক্ষীর যে সিম্পলেস্ট ইউনিট থাকে সেই পুঞ্জাক্ষীর একক কে কি বলা হয় একক কে বলা হয় হচ্ছে ওমা টিডিয়াম ওমা টিডিয়াম ওমা টিডিয়াম ওমা টিডিয়াম ওমা টিডিয়াম পুঞ্জাক্ষীর একক কি বলা হয় পুঞ্জাক্ষীর একককে বলা হয় ওমা টিডিয়াম দুই নম্বরে থাকে হচ্ছে স্বরলাক্ষী দুই নম্বরে থাকে কি দুই নম্বরে থাকে হচ্ছে স্বরক্ষী বা এটাকে বলি হচ্ছে আমরা সিম্পল 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 আই 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 বা তাহলে এরা হচ্ছে দুটি দুটি পুঞ্জাক্ষীর পুঞ্জাক্ষীর দুইটা পুঞ্জাক্ষীর দুইটা পুঞ্জাক্ষীর মাঝে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে হচ্ছে আমাদের তিনটা স্বরলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে তিনটা স্বরলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে তিনটা স্বরলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে কি থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে তিনটা স্বলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে তিনটা স্বরলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর মাঝে কি থাকে দুইটা পুঞ্জাক্ষীর তিনটা স্বলাক্ষী থাকে দুইটা পুঞ্জাক্ষীর কয়টা স্বরলক্ষী থাকে আমাদের দুইটা পুঞ্জাক্ষীর তিনটা স্বরক্ষী থাকে স্বলাক্ষী বা সিম্পল আই থাকে কয়টা তিনটা এই স্বরলাক্ষী বা সিম্পল আইগুলার গুলার কাজ কি এদের আরেকটা নাম আছে ওসেলি এর আরেকটা নাম আছে ওসেলি ও সেলি ও সেলি স্বলাক্ষী বা সিম্পল আই এর আরেকটা নাম কি দিছে ওসেলি দিছে ওসেলি ওসেলি নাম এদের ডাকে বেশি এটা কিউট নাম দিয়ে দিছে ও সেরি ও শেরি না কিন্তু ও সেলি ঠিক আছে ও শেরি তা ও সেলি তাই দুইটা পুঞ্জাক্ষীর মাঝে তিনটা সরলাক্ষী বা ও সেলি থাকে এবং এই ও গুলার এর মধ্যে আলোক সংবেদী কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে এর মধ্যে আলোক সংবিধি কোষ থাকে এর মধ্যে আমাদের কি থাকে আলোক আলোকসংবেদী কোষ থাকে আলোক সংবেদী কোষ থাকে আলোক সংবিধি কোষ থাকে আলোক আলোকসংবেদী কোষ থাকে আলোক সংবেদী কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে রেটিনার কাজ কি রেটিনার কাজ হচ্ছে দর্শনে সাহায্য করে রেটিনার কাজ কি দর্শনে সাহায্য করে রেটিনার মতো কাজ করে যা কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে কোষ থাকে যা রেটিনার মতো কাজ করে তিন নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের সেটা হচ্ছে এই অ্যান্টেনা ট্যান্টনা ট্যানা ট্যানা অ্যান্টেনা তো এই যে অ্যান্টেনা আছে আমাদের এই অ্যান্টেনাটা হচ্ছে যে কয়টা থাকে মাথার অগ্রভাগে মাথার অগ্রভাগে এক জোড়া থাকে মাথার অগ্রভাগে কয় জোড়া থাকে মাথার অগ্রভাগে হচ্ছে আমাদের এক জোড়া থাকে মাথার অগ্রভাগে কয়টা থাকে মাথার অগ্রভাগে এক জোড়া থাকে কয়টা থাকে মাথার অগ্রভাগে এক জোড়া আমাদের থাকে এই যে আছে অ্যান্টেনা এই অ্যান্টেনাটা হচ্ছে যে তারা সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছা মতো নাড়াতে পারে এই অ্যান্টেনাটা হচ্ছে তারা সামনে রেখে এরকম এরকমরা ইচ্ছা মতো নাড়ায় তারা সামনে রেখে চলাচল করে তাহলে হচ্ছে যে এই অ্যান্টেনা সামনে রেখে অ্যান্টেনা সামনে রেখে চলাফেরা করে অ্যান্টেনা সামনে রেখে চলাফেরা করে সামনে রেখে চলাফেরা করে চলাফেরা করে চলা ফেরা করে ও ইচ্ছা মতো নাড়াতে পারে ও ইচ্ছা মতো যেদিকে মন চায় নাড়ায় নাড়ায় নারায় নাড়ায় চলে ইচ্ছা মতো নাড়াতে পারে ইচ্ছামতো মতো কী করে নাড়াতে পারে ইচ্ছা মতো নাড়াতে পারে তাহলে এই অ্যান্টেনা হচ্ছে যে তারা সামনে রেখে চলাফেরা করে এবং ইচ্ছা মতো যেমনি মন চায় নাড়ায় এবং এই অ্যান্টেনা নারী স্পর্শ ঘ্রাণ ও শব্দতরঙ্গ অনুভব করে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে যে অ্যান্টেনা যে নাড়াইতেছে অ্যান্টেনা নাড়াইয়া কোনো কিছুতে টাচ লাগলো স্পর্শ নিল কোথায় কি খাবার আছে গ্রান নিল এবং আরও ইন্টারেস্টিং একটা কথা কি থার্ড ইন্টারেস্টিং কথা হচ্ছে স্পর্শ নিল গ্রান নিল এবং শব্দ তরঙ্গ সাউন্ড ওয়েভ তরঙ্গ গ্রহণ করে তাহলে এই অ্যান্টেনা নাড়িয়ে তিনটা কাজ করে অ্যান্টেনা নাড়িয়ে অ্যান্টেনা নাড়িয়ে এই যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা নাড়িয়ে হচ্ছে অ্যান্টেনা নাড়িয়ে হচ্ছে স্পর্শ স্পর্শ ঘ্রান স্পর্শ ঘ্রান ও শব্দ তরঙ্গ অনুভব করে স্পর্শ গ্রান ও শব্দ তরঙ্গ অনুভব করে স্পর্শ গ্রান ও শব্দ তরঙ্গ অনুভব করে অ্যান্টেনা স্পর্শ গ্রান ও তরঙ্গ অনুভব করে অ্যান্টেনা নারী কি আমাদের স্পর্শ গ্রাণ ও শব্দ তরঙ্গ অনুভব করে অ্যান্টেনা নারায় কী করে সেই স্পর্শ নেয় ঘ্রাণ নেয় এবং শব্দ তরঙ্গ অনুভব করে স্পর্শ করে স্পর্শ নেয় ঘ্রাণ নেয় এবং কী করে শব্দ তরঙ্গ অনুভব করে এই অ্যান্টেনার তিনটা অংশ একটাকে বলে স্কেপ একটাকে বলে পেডিসেল একটাকে বলে ফ্লাজেলাম কি কি নাম আছে স্কেপ পেডিসেল ফ্লাজেলাম তিনটা জিনিস আমরা ল্যান্টেনার মধ্যে দেখতে পাই অ্যান্টেনারটার মধ্যে আমাদের দেখা যায় স্কেপ নামক একটা অংশ থাকে আর একটা অংশ থাকে হচ্ছে পেডিসেল আর একটা হচ্ছে ছোট ছোট ছোটো ছোটো এরকম ফ্লাজেলাম থাকে কি থাকে ফ্লাজ এলাম তো ল্যান্টেনার অংশ তিনটা অংশ এটা হচ্ছে কি স্কেপ যেটা দিয়ে সে হচ্ছে মস্তকের সাথে যুক্ত থাকে তারপরে একটা লম্বা অংশ থাকে তার নাম হচ্ছে পেডিসেল আর একটা নাম হচ্ছে ফ্লাজেলাম জাস্ট একবার মনে রাখার চেষ্টা করি না মনে রাখতে পারলো প্যারা খাওয়ার কিছু নাই ফ্লাজেলাম স্কেপ পেডিসেল ফ্লাজেলাম স্কেপ পেডিসেল ফ্লাজেলাম তাহলে স্কেপ পেডিসেল ফ্লাজেলাম তাহলে আমাদের কয়টা অংশ এন্টেনার হচ্ছে তিনটা অংশ স্কেপ পেডিসেল ফ্লাজেলাম এলামার কয়টা অংশ এন্টেনার তিনটা অংশ স্কেপ পেডিসেল ফ্লাজেলাম স্কেপ পেডিসেল ফ্লাজেলাম ফ্লাজেলামটা হচ্ছে যে আমাদের হচ্ছে কি ফ্লাজেলামটা পঁচিশটা খণ্ড ফ্লাজেলামে থাকে ফ্লাজেলামের মধ্যে কয়টা খণ্ড থাকে এই ফ্লাজেলামের মধ্যে পঁচিশটা খণ্ড থাকে পঁচিশ খণ্ড এরপর নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে মুখোপাঙ্গ বা মাউথ পার্টস মুখপাঙ্গ বা মাউথ পার্টস তো আমাদের ঘাস ফরিংয়ের মুখপাঙ্গ চর্বন উপযোগী এই যে ঘাস পাতা ইত্যাদি কেটে খাওয়ার উপযোগী এই জন্য এটাকে বলা হয় চর্বন চাবানোর জন্য আমাদের ম্যান্ডিবলটা বেশি কাজে লাগে ম্যান্ডিবল ম্যাকজিলা থেকে ম্যান্ডিবলটা কাজে লাগে বেশি এজন্য এরকে ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ বলা হয় বুলেট 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 তোমাদের অনেক ফ্রেন্ডের নাম আছে না বুলেট যারা তোমরা বুলেট বলে রাখো এই বুলেট যে হচ্ছে যে অনেক ভালো পারে বেসিক্যালি যারা অনেক ভালো পারে যেমন আমাদের মেডিকেল একটা মেয়ে ছিল তার নাম কি জানি ভুলে গেলাম তৌফিকা হ্যাঁ ওরে আমরা একে ফর্টি সেভেন আচ্ছা যেমন আছে না ওরা মনে রাখতাম হচ্ছে তৌফিকা থার্টি সেভেন রোল ছিল ওরে কিছু জিগাইলেই জিগাইল মানে হচ্ছে একদম বুলেটের মতো উত্তর দিত টিচার জিগাইতে দিয়েছে বুলেটের মতো উত্তর দেয় তো হচ্ছে ঠিক তেমনি আমাদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে মুখপাঙ্গ যে আছে মুখপাঙ্গের ক্ষেত্রে মুখপাঙ্গ বা মাউথ পার্টস মুখোপাঙ্গ বা মাউথ পার্টস মুখোপাঙ্গ বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা মাউথ পার্টস মুখোপাঙ্গ বা মাউথ পার্টস মাউথ পার্টস তো ঘাসফরিং এর মুখপাঙ্গ ফ্রেন্ডদের কিন্তু অনেক কিউট কিউট নাম থাকে আমার এক ফ্রেন্ডের নাম দিছিলাম শিম্পাঞ্জি এক ফ্রেন্ডের নাম হাতি এক ফ্রেন্ডের নাম বদনা সো ফ্রেন্ডদের আমার অনেক কিউট কিউট নাম থাকে কিন্তু তাই না তো এই যে মুখোপাঙ্গ বা মাউথ পার্টস যে বিষয় টিচারদের আরও কিউট কিউট নাম থাকে টিচারদের নাম দিয়েছিলাম হেলমেট আর কি কি যে নাম দিতাম ছোটবেলায় তো হচ্ছে দেখো মুখপাঙ্গ বা হচ্ছে মাউথ পার্টস যে রয়েছে মুখপাঙ্গ বা মাউথ পার্টস আজকে কেন জানি তোমাদের পড়াই দিকে অতীতের কথা মনে পড়তেছে বেশি যাক মুখোপাঙ্গ বা মাউথপাশ যে আছে ঘাস এর মুখোপাঙ্গকে ম্যান্ডিবলেট মুখোপাঙ্গ বা চর্বন উপযোগী মুখোপাঙ্গ বলা হয় যে ঘাস এর যে মুখপাঙ্গ আছে ঘাস এর মুখপাঙ্গ ঘাস ফুরিং এর মুখপাঙ্গ এর যে মুখপাঙ্গ আছে ঘাস ফুরিংয়ের মুখপাঙ্গ এর মুখপাঙ্গ হচ্ছে আমাদের ঘাস ফুরিংয়ের এর যে ফরে ফরেং ঘাস এর মুখপাঙ্গ ঘাস লতা পাতা ঘাস লতা পাতা ঘাস লতা পাতা ঘাস লতা পাতা তা চিবিয়ে খাওয়ার উপযোগী চিবিয়ে খাওয়ার উপযোগী চিবিয়ে খাওয়ার উপযোগী ঘাস মুখ্য পাঙ্গ। আমাদের হচ্ছে যে এই ঘাসলতাপতা চিবিয়ে খাওয়ার উপযোগী বলে উপযোগী বলে উপযোগী বলে উপযোগী বলে একে ম্যান্ডি মুখ্য পাঙ্গ বলা হয় একে ম্যান্ডি বুলেট ম্যান্ডি বুলেট ম্যান্ডি বুলেট বা চর্মণ উপযোগী ম্যান্ডি বুলেট বা চর্বন উপযোগী মুখপাঙ্গ বলে ম্যান্ডিবুলেট বা চর্বন উপযোগী মুখপাঙ্গ বলে আচ্ছা এই মুখপাঙ্গের ছবিটা তোমাকে এমসিকিউ এবং সিকিউর জন্য মাস্ট এমসিকিউ এবং সিকিউর জন্য মাস্ট এই মুখপাঙ্গটা তোমাকে এমসিকিউ এবং সিকিউর জন্য মাস্ট তাহলে মুখপাঙ্গ বা মাউথ পার্স যে আছে খাসপাঙ্গের মুখপাঙ্গ ঘাস লতা পাতা চিবিয়ে খাওয়ার উপযোগী বলে কে ম্যান্ডিবুলেট বা চর্বন উপযোগী মুখপাঙ্গ বলা হয় ম্যান্ডিবুলেট বা চর্বন উপযোগী মুখপাঙ্গ বলে ম্যান্ডিবুলেট বা এটাকে কী বলা হয় চর্বন উপযোগী মুখপাঙ্গ বলা হয় হয় ম্যান্ডিবুলেট বা এটাকে কি বলা হয় চর্বন উপযোগী বলা হয় তো এই ম্যান্ডিবুলেট বা চর্ব উপযোগী যে মুখপাঙ্গ আছে আমাদের সেখানে আমরা কি কি অংশ দেখতে পাই সেখানে আমরা কি কি অংশ দেখতে পাই কি কি অংশ দেখতে পাই সেখানে আমরা কি কি অংশ দেখতে পাই কি কি অংশ দেখতে পাই কি কি অংশ দেখতে পাই তা আমাদের হচ্ছে যে কি কি অংশ থাকে কি কি অংশ থাকে সেখানে আমাদের হচ্ছে কি কি অংশ থাকে এখানে যে একটা অংশ সেটার নাম হচ্ছে আমাদের ল্যাব্রাম ল্যাবরাম ল্যাবরাম নামে একটা অংশ থাকে এটা হচ্ছে খাজ এটা হচ্ছে খাজ দেখে একটা টমেটোর মতো লাগতেছে তাই না ল্যাবরাম থাকে ল্যাবরাম তাহলে আমাদের একটা অংশ কি ল্যাবরাম একটা অংশ কি ল্যাবরাম দেখে টমেটো টমেটো শেপ লাগতেছে এ থাকে ম্যান্ডিবল বল থাকে কি ম্যান্ডিবল ম্যান্ডিবলের মধ্যে হচ্ছে আমাদের কাইটিনময় দাঁত থাকে ম্যান্ডিবল যে আছে ম্যান্ডিবলের মধ্যে হচ্ছে আমাদের এই কাইটিনময় দাঁত থাকে ম্যান্ডিবলের মধ্যে আমাদের হচ্ছে কি থাকে এটা হচ্ছে ল্যাং রামের মতো দেখা যাইতেছে তো এটার নাম হচ্ছে ম্যান্ডিবল এটার নাম কি এটার নাম হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে এই দাঁত ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে এই দাঁত ম্যান্ডিবলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা কি ম্যান্ডিবলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে দাঁত ম্যান্ডিবলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা কি খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমাদের এই দাঁত ম্যান্ডিবলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমাদের কি গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমাদের হচ্ছে দাঁত ম্যান্ডি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে আমাদের এই দাঁত মেন্ডি বলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা হয়েছে এই দাঁত তাহলে এটা কি আমাদের দাঁত এটা কি আমাদের এটা হচ্ছে দাঁত এটা কি আমাদের দাঁত এটা হচ্ছে দাঁত দাঁতটা কি দাঁতটা হচ্ছে আমাদের ম্যান্ডি বলের জন্য উপযোগী মেন্ডি বল ম্যান্ডি বল ম্যান্ডি বল যে আছে ম্যান্ডি বলের জন্য ম্যান্ডি বলের মধ্যে দাঁত থাকে তাহলে হচ্ছে একটা ল্যাবরম থাকে দুই পাশ থেকে দুইটা ম্যান্ডি বল থাকে এরপর কী থাকে এরপর থেকে হচ্ছে ম্যাকজিলা এরপর কী থাকে এরপর থেকে হচ্ছে ম্যাকজিলা এরপর থেকে হচ্ছে ম্যাকজিলা জেলা হচ্ছে যে এই গোড়ার দিকের খণ্ডকে হচ্ছে আমাদের কার্ডো তারপরে নামে খণ্ড থাকে স্টাইপস তারপর এরকম নক্ষস্রদিস হচ্ছে ল্যাসনিয়া তারপর হচ্ছে ঢাকনার মতো গ্যালিয়া অনেকগুলা নাম হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাই কার্ডো স্টাইপস ল্যাসনিয়া তারপর হচ্ছে আমাদের ঢাকনার মতো গ্যালিয়া একটা ছবি এপাশ থেকে একটা ছবি আঁকলে তাহলে খেয়াল করে দেখো যে আমরা হচ্ছে যে এটার নাম হচ্ছে ম্যাকজিলা এটার নাম কি এটার নাম হচ্ছে ম্যাকজিলা তাহলে হচ্ছে আমরা একজোড়া ম্যান্ডিবল একজোড়া ম্যাকজিলা এই ছবিটা একটু আঁকা শিখে ফেলি একবার এই যে যেতে আসতেও পারে নাও আসতে পারে বাট এখান থেকে আমাদের পরীক্ষা এমসি আসবে তো আমাদের হচ্ছে এই যে গোড়ার দিকের যে খণ্ড এই গোড়ার দিকের খণ্ডটাকে বলা হয় কার্ডো কার্ডো তারপরের যে অংশ থাকে সেটাকে কি বলি আমরা স্টাইপস কার্ডো স্টাইপস কার্ডো তারপর হচ্ছে স্টাইপস গোড়ার দিকের খন্ডকে বলি কার্ডো তারপরে অংশের নাম স্টাইপস এই যে আমাদের এটা হচ্ছে নখর স্বদেশ নখর স্বদেশ বা ক্ল নখর স্বদেশ যে অংশটা আছে সেটাকে বলি হচ্ছে আমরা লেস নিয়া লেস নিয়া লেস নিয়া আর এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের কি গ্যালিয়া গ্যালিয়াটা হচ্ছে ঢাকনার মতো আমরা মনে রাখি ঢাকার গলি গ্যালিয়া নামগুলা একটু অ্যাটিপিক্যাল এই নামগুলা জিন্দিগিতে প্রথম শুনতেছো অনেকে তো জীবনে প্রথম যা শুনবা তা একটু কঠিনই লাগে যেমন আমার মা কারো নাম প্রথম উচ্চারণ করতে গেলে উল্টাপাল্টা করে ফেলে আমার ভাগ্নির নাম তো আনমুন আমরা অনেক টেন্স আনমুনের নাম ঠিকমতো বলতে পারবে কিনা যদি তুমি এইসব বলো যে আনটি আমার নাম হচ্ছে যে কি আছে কার নাম দেখা যাচ্ছে যে আমার নাম হচ্ছে ইফতেকার আম্মু কিছুক্ষণ বলবে যে কি তোমার নাম ইফতেকার ও ইফতেকার নামটা তো ভালোই খারাপ না তুমি বললে ইফতেকার বলবে ও ইফতার আচ্ছা ইফতার তো কারোর নাম হইতে পারে না বাবা বব ইফতিকা তবে উচ্চারণ করতে গিয়ে কয়েকবার তোমার নাম ভুল উচ্চারণ কোরা তারপর আলটিমেটলি আমি তোমার নাম সঠিক উচ্চারণ করবে সো ঠিক তেমনি তুমি লাইফে যখন প্রথম কোনো কিছু পড়বা তখন সেটা তোমার কাছে কঠিন লাগবে গ্যালিয়া নাম তুমি জীবনে আগে না শুনলে মনে হবে বাবারে বাবা গ্যালিয়া জিনিস কি ল্যাসনিয়া জিনিসটা বার কি ঠিক আছে তো হচ্ছে আমাদের এই ল্যাসনিয়াটা হচ্ছে কি ল্যাসনিয়াটা হচ্ছে নখর সদৃশ নখর সদৃশ বা এটাকে কি বলি আমরা ক্লশ শেপড বলি তারপর হচ্ছে গ্যালিয়াটা কি ঢাকনার মতো গ্যালিয়াটা কি ঢাকনার মতো এটা কি ঢাকনার মতো এদিকে আমাদের এটাকে আমাদের এই যেটা এটাকে বলা হয় হচ্ছে আমাদের ম্যাকজিলারি পাল্প এটা হচ্ছে আমাদের ম্যাকজিলারি পাল্প এই জায়গার অংশটাকে বলা হয় ম্যাকজিলারি পাল্প পাল্প মানে হচ্ছে পাল্প মানে হচ্ছে কি পাল্প পাল্প মানে হচ্ছে এটা একদম ফাঁপা একটা জিনিস পাল্প মানে কি পাল্প মানে হচ্ছে এটা একদম একটা জিনিস এর মধ্যে হচ্ছে আমাদের কোনো ঝামেলা নাই গেঞ্জাম নাই একদমই ফাঁপা নলাকার একটা জিনিস এবং এর মধ্যে কিছু ছোট 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 সংবেদী রোম থাকে এই যে পাল্প আছে পাল্পটা হচ্ছে ছোট ছোট সংবেদী রোম থাকে আমি এই পাশে আর জিনিসটা নামকরণ করে তোমাকে দেখাইলাম না নামকরণ করে আর দেখাইলাম না এরপর থাকে হচ্ছে আমাদের ল্যাবিয়াম 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 আমাদের এই যে ল্যাবিয়াম আছে এই ল্যাবিয়াম ল্যাবিয়ামের মধ্যে হচ্ছে আবার আমাদের কি থাকে ল্যাবিয়াম যে আছে ল্যাবিয়ামের মধ্যে ল্যাবিয়াম এই যে ল্যাবিয়াম আছে আমাদের ল্যাবিয়ামের মধ্যে হচ্ছে আমাদের কিছু অংশ থাকে ল্যাবিয়ামের ছবিটা হয় নাই এই যে আমাদের ল্যাবিয়াম এই দিবা তারপর এই এই দিবা এই তারপর হচ্ছে এই আমাদের ল্যাবিয়াম ল্যাবিয়াম আমাদের হচ্ছে এটা হচ্ছে ল্যাবিয়াম ল্যাবিয়ামের এখান থেকে আমাদের কী থাকে এরকম ল্যাবিয়াল পাল্প থাকে কী থাকে এখানে থাকে হচ্ছে আমাদের ল্যাবিয়াল পাল্প মানে কী থাকে এখানে থাকে হচ্ছে আমাদের ল্যাবিয়াল পাল্প এখানে কি থাকে এখানে হচ্ছে আমাদের ল্যাবিয়াম পাল্প তাহলে এটা হচ্ছে আমাদের কি এখানে আমাদের কী কী অংশ পাওয়া যাবে একটা অংশ হচ্ছে মেন্টাম তারপর হচ্ছে সাবমেন্টাম এখানে তো লেহার জায়গাই রাখিনি আমি এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে মেন্টাম এটা হচ্ছে মেন্টাম তার বেসিক্যালি ঘাসপরিঙের মুখটা যেভাবে থাকে এই অংশটা নিচে আসে মেন্টামের নিচে আসে তো এটাকে বলা হয় হচ্ছে সাব মেন্টাম সাব মেন্টাম মেন্টাম মেন্টামের পর আসে সাব মেন্টাম এই যে অংশটা এটা হচ্ছে লিগুলি 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 এই নাম শুনে না আমারও ফার্স্টে মাথা ঘুরাইছে এমন আমার এত নাম মনে থাকে না জাস্ট শুনতেছে একবার মনে রাখার চেষ্টা করবে এতটুকু খুব প্যারা নেওয়ার দরকার নেই জিনিস নিয়ে লিগুলি লিগুলিটা কি নরণশীল এবং এগুলার ব্যাখ্যাও নাই ক্যানের নাম লিগুলি দিল ক্যানের নাম হচ্ছে লেসনিয়া দিলো এগুলো আর ব্যাখ্যা খুঁজতে আর খোঁজার এখন টাইমও নেই আমার কাছে আমাদের কাছে আর এই যে অংশটা এটা ল্যাবিয়ামের ক্ষেত্রে এই যে দেখা যায় এটাকে বলা হয় ল্যাবিয়াল পাল্প এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াল পাল্প তাহলে আমরা উপরে পাইছি ল্যাব্রাম আর এটার নাম কি ল্যাবিয়াম এটার নাম কি এটার নাম হচ্ছে ল্যাবি আমি আর মাঝে থাকে একটা জিব্বা মাঝে থাকে কি একটা জিব্বা মাঝে থাকে হচ্ছে একটা জিব্বা যেটাকে বলা হয় হচ্ছে হাইপো যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় হচ্ছে হাইপো যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় হচ্ছে আমাদের হাইপো যেটাকে কি বলা হয় যেটাকে বলা হয় হচ্ছে হাইপো

ঠিক আছে বুঝছো এটা এজ ইউজার সিকিউতে কম আসে যদি ভাগ্য খারাপ থাকে এটা সিকিউতে দিতে পারে ছবিটা আঁকা শিখবা শুধু এবং ছবি আঁকতে গিয়ে জিনিসগুলোর নামকরণ করবা এই হয়ে গেছে মুখস্থ করতে বা আলাদাভাবে সে প্যারাই নিবা না প্যারা নিলে দেখবো অনেক কঠিন লাগবে রিল্যাক্স মুডে পড়বা তাহলে দেখবো অনেক কিছু দেখবা এমনি মনে থাকতেছে আসো এবার হচ্ছে যে আমরা এই মুখপাঙ্গ বা মাউথ পার্টস গুলা সম্পর্কে জানি এখানে ছবিটা আবার আনছিলাম ভাবছিলাম একবার এই ছবিটা শিখাবো না জাস্ট তোমাকে এখান থেকে দেখায় পড়াই দিব পরে ভাবলাম যে না বাচ্চা কাচ্চা মানুষ তোমরা একটু শিখাই দিই আস এখন আমাদের প্রতিটা অংশ নিয়ে ছোট্ট ছোট্ট করে আমরা একটু একটু শুনি ভাইয়ার সাথে শোনো ভাইয়ার সাথে লেখো তাইলেই অটোমেটিক মনে থাকবে আবার ক্লাস শেষে পড়তে হবে মনে রাখতে হবে প্যারাই নিবানা ভাইয়ার কাছে আসছি ভাইয়ার কাছে ক্লাস করতেছি ভাইয়ার কথা শুনতেছি ভাইয়ার সাথে লিখতেছি চলবে এই চিন্তা ভাবনা নিয়ে ক্লাস করলে দেখবো অনেক কিছু তোমার অটোমেটিক মাথায় ঢুকে যাবে তাহলে এক নম্বরে আসো হচ্ছে ল্যাবরাম এক নম্বরে আসো কি ল্যাবরাম তোমার জায়গায় আমি থাকলে আমিও ভয় পাইতাম বাবা রে বাবা কি ল্যাবরাম ল্যাবিয়াম, কি পাল্প মাল বাই কি শুনতেছি আমার তো মাথা নষ্ট আমি কি হবে আমি তো মরে যাব এরকম আমারও লাগতো ঠিক আছে কিন্তু হচ্ছে আমি এখন যেটা বলতেছি সেটা শোনো যে ক্লাস করতেছ ক্লাসে ফোকাস যে ভাইয়া বলতেছে আমি শুনতেছি নতুন নতুন শব্দ কোন সমস্যা নেই আমি শুনতেছি আর লিখতেছি মনে থাকবে কি থাকবেন এটা পরে দেখা যাবে ল্যাবরাম এটাকে বলি আমরা হচ্ছে উপরের অষ্ট ল্যাব্রাম এটাকে কি বলা হয় উপরের অষ্ট ল্যাব্রাম এটাকে কি বলা হয় উপরের অষ্ট ল্যাব্রাম এটাকে কি বলা হয় উপরের অষ্ট বলা হয় ল্যাব্রাম বাইটাকে কি বলা হয় উপরের ওষ্ঠ বলা হয় ঠিক আছে ল্যাব্রাম বাইটাকে কি বলা হয় উপরের ওষ্ঠ এটা হচ্ছে যে আমাদের কি করে এর মাছ বরাবর খাস থাকে খাবার ধরে রাখে ম্যান্ডিবলের দিকে খাবার ঠেলে দেয় এখানে আমাদের হচ্ছে খাজ বিদ্যমান খাজ বিদ্যমান ঠিক আছে এখানে কি থাকে আমরা খাজ দেখতে পাচ্ছি এই যে ছবিটা ছবিটার মধ্যে দেখা এর পামকিন এই যে দাগগুলো এগুলো খাজ যে কোনো জায়গায় খাজ থাকলে কি হবে এটা তো তাহলে এর কাজ হচ্ছে খাবার ধরে রাখা তাহলে এর কাজ কি খাবার ধরে রাখে খাবার ধরে রাখে খাবার ধরে রাখে খাবারটারে হচ্ছে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় কারণ ম্যান্ডিবলে কি আছে ম্যান্ডিবলে দাঁত আছে খাবারকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় খাবারকে ম্যান্ডিবলের দিকে দিকে ঠেলে দেয় ম্যান্ডি বলের দিকে ঠেলে দেয় ম্যান্ডি বলের দিকে ঠেলে দেয় আবার খাবার আসছে একটু টেস্ট করে তো খাবারটা কেমন একটু স্বাদটাও দেখে নেয় ম্যান্ডিবলের দিকে কি করে ঠেলে দেয় বলের দিকে হচ্ছে ঠেলে দেয় ম্যান্ডি বলের দিকে কি করে ম্যান্ডি বলের দিকে ঠেলে দেয় খাবারকে ম্যান্ডি বলের দিকে ঠেলে দেয় এবং হচ্ছে যে আমাদের খাবারকে ম্যান্ডি বলের দিকে ঠেলে দেয় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্বাদ নিতে সাহায্য করে 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 ঠিক আছে তাহলে এখন দেখো যে খাবার ধরে রাখে খাবারকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয় এবং খাবারের স্বাদ নিতে সাহায্য করে এটা হচ্ছে ল্যাব্রাম বা উপরে দুই নম্বর যে জিনিসটা আমাদের আসে দুই নম্বর যে জিনিসটা আসে সেটা কি আমাদের সেটা হচ্ছে ম্যান্ডিবল ম্যান্ডিবল ম্যান্ডি বল মধ্যে হচ্ছে আমাদের কাইটিনময় দাঁত থাকে খুব ইম্পর্ট্যান্ট কথা ম্যান্ডিবল হচ্ছে এক জোড়া থাকে এক জোড়া থাকে এক জোড়া থাকে এবং হচ্ছে যে কাইটিন দাঁত থাকে দাঁত দিয়ে কি করবো সবসময় কুচি কুচি করে কেটে ফেলবো তোকে ফেলব দাঁত থাকে কাইটিনময় দাঁত থাকে 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 কাইটিনময় 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 কি দাঁত 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 এই দিয়ে খাদ্য কেটে সাহায্য করে তাহলে চোয়াল এরা খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে এরা কি করে খাদ্য কেটে চিবানয় সাহায্য করে খাদ্য কেটে চিবানোতে সাহায্য করে খাদ্য কেটে চিবানয় সাহায্য করে খাদ্য কেটে কি করে চিবানোয় সাহায্য করে খাদ্য কেটে চিবানোয় সাহায্য সাহায্য করে খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে খাদ্য কেটে চিবানোয় সাহায্য করে তিন নম্বর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের ওই হাইপোফেরিংসটা শিখে যাই হাইপোফেরিং পাঁচটা অংশের মধ্যে হাইপোফেরিংসটার নামটা এখানে দিলে শুন আচ্ছা না যাও ম্যাকজিলাই দিই ম্যাকজিলা 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 আমাদেরও কিন্তু ম্যাকজিলা আছে আমাদেরও নিচের চোয়ালটার নাম ম্যাকজিলা ম্যান্ডিবল উপরের চোয়ালের নাম আমাদের হচ্ছে ম্যাকজিলা এখন ম্যাকজিলার মধ্যে হচ্ছে আমাদের যে অংশগুলো আছে সেই অংশগুলোর নাম আবার একটু বলি যে গোড়ার দিকের অংশ গোড়ার দিকের অংশের নাম কি গোড়ার দিকের অংশ গোড়ার দিকের অংশের নাম কি ছিল বলো তো দেখি বলতে পারো কি না কি গোড়ার দিকের অংশের নাম কি ছিল নক্ষর সদৃশ কে ছিল নক্ষর সদৃশ কে ছিল দেখি বলতে পারে কি না আমার বাচ্চাগুলা একটু মাথায় আছে নাকি মাথায় না থাকলে আমার সাথে আবার একবার কষ্ট করে বলো দেখবা মাথায় ঢুকে যাবে পরীক্ষার হলে মনে পড়বে গিয়ে সদিশ আর হচ্ছে ঢাকনার মতো কি ঢাকনার মতো কি ঢাকনার মতো কি, ঢাকনার মতো কি। এই তিনটা কথা ভাইয়ার সাথে একটু বলে ফেলো তো এই তিনটা কথা ভাইয়ার সাথে একটু বলে ফেলো তো এখন এদের কাজ কী কাজ হচ্ছে ম্যাকজিলার কাজ হচ্ছে খাদ্যবারের স্বাদ গ্রহণ খাবার ধরে রাখা খাবারকে মুখের ভেতর প্রবেশ করা খাবারকে চূর্ণ বিচূর্ণ করা দেখো আমাদের হচ্ছে এই যে ম্যাকজিলা যে আছে এই ম্যাকজিলার কাজ ম্যাকজিলার কাজ তো ম্যাকজিলার কাজ আলাদা ম্যাকজিলারি পাল্পের কাজটা আবার একটু আলাদা ম্যাকজিলারি পাল্পের কাজ ম্যাকজিলারি পাল্পের কাজ ম্যাকজিলারি পাল্প ম্যাকজিলারি পাল্পের কাজ পাল্প তো হচ্ছে অনেকটা অ্যান্টেনার মতো দেখতে তাই না পাল্পের কাজ পাল্পটা দেখতে অনেকটা কিসের মতো অ্যান্টেনার মতো তো ম্যাকজিলার কাজ আর ম্যাকজিলারি পাল্পের কাজ দেখো তো বলতে পারো কি না ভাইয়ার সাথে ভাইয়ার সাথে হচ্ছে একটু বলো তো আমাদের হচ্ছে ভাই এই যে ঢাকনার মতো গেলি এই যে পারসো তোমরা এই যে পার্সো ভয় পাচ্ছিলে শুধু পারবা না তাহলে হচ্ছে যে আমাদের খাবারের স্বাদ গ্রহণ খাবার ধরে রাখা খাবারের স্বাদ গ্রহণ 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 তারপর হচ্ছে খাবার ধরে রাখা খাবারের স্বাদ গ্রহণ খাবার ধরে রাখা খাবারের স্বাদ গ্রহণ খাবার ধরে রাখা খাবারের স্বাদ গ্রহণ খাবার ধরে রাখা তারপর হইছে যে আমাদের এক নম্বর হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ দুই নম্বরে খাবার ধরে রাখা তিন নম্বরে মুখের ভেতর পরিষ্কার খাদ্য চূর্ণকরণ যে হচ্ছে যে আমাদের মুখের ভেতর পরিষ্কার বলছে আচ্ছা মুখের ভেতর প্রবেশ যে খাবারটা স্বাদ যে খাবার খাবার আইসে একটু স্বাদ নিয়ে নেই খাবারটাকে ধরে রাখি খাবারটাকে মুখের ভেতরে প্রবেশ করায় কারণ এগুলো মুখ পাঙ্গ আমাদের দাঁত এগুলো তো মুখের উপাঙ্গ মুখ এটা দিয়ে কি মুখ খাবারটা প্রবেশ করে তাহলে হচ্ছে খাবার খাবার মুখ প্রবেশ খাবারটাকে মুখ গহ্বরে প্রবেশ এবং এর মধ্যে যে নখর টখর আছে সেই নখর দিয়ে হচ্ছে খাবারটার একদম চূর্ণ বিচূর্ণ করে খাদ্য চূর্ণকরণ খাদ্য চূর্ণকরণ খাবারটাকে কি করে চূর্ণকরণ করে তাহলে দেখো যে আমাদের স্বাদ গ্রহণ ধরে রাখা খাবার চূর্ণকরণ খাবার মুখের ভেতর প্রবেশ করে এগুলো তো স্বাভাবিক কাজ আর ম্যাকজেলি পাল্প আমাদের হচ্ছে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে এই ম্যাকজিলারি পাল্প যে আছে ম্যাকজিলিয়ার পাল্পের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা এখানে আমাদের রোম আছে এখানে রোম থাকে এখানে আমাদের সংবেদী রোম থাকে এখানে আমাদের কী আছে এই ম্যাকজিলেরি পাল্পের মধ্যে এরকম দিয়া এই যে এরকম দিয়া আমি এরকম একটু ডট ডট দিছি না এটা কিন্তু সংবেদী রোম তাহলে হচ্ছে এই পাল্পের সংবেদী রোম থাকে সংবেদী রোম আছে তাই এই পাল্পটা হচ্ছে সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে সংবেদি অঙ্গ হিসাবে কাজ করে যে জায়গায় পাল পাবা মনে রাখবা সংবেদি অঙ্গ হিসাবে কাজ করে আরেকটা সুন্দর কথা কি জানো ইন্টারেস্টিং কথা যে এই ম্যাকজিনের পাল্প দিয়ে তারা পরিষ্কারের কাজ করে কি করে অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগটা পরিষ্কার করে দেয় অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে তার চেয়েও গুরুত্বপূর্ণ কথা যে খাবার ঘাস ধরে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একটা ঘাস কাটে কে ঘাসটা খায় সে ঘাসটা যদি পটাশ করে পড়ে যায় ধরো তুমি মুখে খাবার নিলা একটা তুমি ইয়ামি একটা পিজা বার্গার মুখে নিলা হ্যাঁ খাবার যদি পড়ে যায় তা তোমার ভাল লাগবে খাবারটা পড়ে যাওয়া এটাকে বলে খাদ্যবস্তুর হরণ মানে বইয়ের মধ্যে সাধু ভাষা ব্যবহার করছে খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে বা খাবার পড়ে যাওয়া থেকে বাঁচায় খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ মানে কি খাবার ফসকে যাওয়া থেকে বাঁচায় খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে তাহলে দেখো ইংরেজি টানটা একটু শুন মানে বাংলায় ইন্টারেস্টিং কথাটা একটু শুনে রাখি খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে হরণ প্রতিরোধ যে যে হরণ প্রতিরোধ হরণ প্রতিরোধ এটা হচ্ছে যে বাংলা মুভির ডায়লগ মনে পড়ে যে প্লিজ আমার চরিত্র হরণ করবেন না তো যে এই যে খাদ্যবস্তুর হরণ প্রতিরোধ করে খাদ্য হরণ প্রতিরোধ করে বা ফুসকে যাওয়া থেকে বাঁচায় ফুসকে যাওয়া থেকে বাঁচায় ফুসকে যাওয়া থেকে বাঁচায় ঠিক আছে আবার হচ্ছে যে ও ক্লিনিং এর কাজও করে ক্লিনিং এর কাজও করে কি করে কী কী ক্লিনিংয়ের কাজ করে আমাদের হচ্ছে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে চিন্তা করে দেখো ওরা এত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমরা তোমরা কত খাইশ খাইসটা তাই না ভাত খায় প্লেটটা পরিষ্কার করি না অ্যান্টেনা কারা কারা ভাত খায় প্লেট পরিষ্কার করো সবাই আজকে থেকে একটা কাজ করবে সেটাতে ভাত খাওয়ার পর নিজের প্লেট নিজে ময়লাগুলা ডাস্টবিনে বাসার ডাস্টবিনে ফালায় নিজের প্লেট নিজে ধুয়ে প্লেট যেখানে রাখে সেখানে রাখবে নিজের প্লেট নিজের গ্লাস ময়লা ঠিকঠাক করে তাহলে কি হবে তোমার আম্মুর উপর প্রেশার কমবে এ কাজ আমি আগে করতাম না রিসেন্টলি করা শুরু করছি ঠিক আছে এবং এটা আম্মুরা ফার্স্টে বলবে না না থাক লাগবে না 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 তুই চলে যা চলে যা তোর ধোয়া লাগবে না বাট খুশি হবে তুমি ধুইলে আচ্ছা গোড়ার দিকের অংশকে বলা হয় কার্ডো তারপর হচ্ছে আমাদের এখানে নক্ষর স্বদেশ ল্যাসনিয়া আর হচ্ছে ঢাকনার মতো কি ল্যাসনিয়া ঢাকনার মতো কি আমাদের গ্যালিয়া ঢাকনার মতো গ্যালিয়া তাহলে আসো যে আমাদের হচ্ছে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে 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 অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ কি করে পরিষ্কার করে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে অ্যান্টেনা ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে তাহলে খেয়াল করে দেখো এই হয়েছে আমাদের কথাবার্তা

আমাদের হচ্ছে ল্যাব্রাম ও বা উপরিরষ্ট কি বুঝলাম ম্যান্ডিবল জিনিস কি বুঝলাম ম্যাকজিলা জিনিস নিয়েও কথাবার্তা জানলাম তাহলে কাজ কাজকে স্বাদ গ্রহণ করবে খাবারটাকে হচ্ছে ধরে রাখবে তারপর হচ্ছে খাবারটা মুখের ভেতরে প্রবেশ করাবে কুচি 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 করে খাবারকে কাটবে ম্যাকজিলায় পাল্পের কাজ সংবেদী রোম আছে সংবেদ গ্রহণ করবে আরে দাও দাও কোন জায়গায় কি আছে সংবেদ মানে কি বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে খাদ্যবস্তু ঠাস করে যে পড়ে যাওয়া সে পড়ে যাওয়া প্রতিরোধ করে ও পায়ের অগ্রভাগ পরিষ্কার করে এটা হচ্ছে ম্যাগজিলের পাল্পের কাজ এখন আসো যে আমাদের হচ্ছে ম্যাগজিলের পাল্পের পর তাহলে লেখা শেষ হয়েছে আমাদের লিখে ফেলি আচ্ছা এরপর আসা যাক হচ্ছে ল্যাবিয়াম এরপর আসা যাক কি আমাদের এরপর আসা যাক হচ্ছে ল্যাবিয়াম ল্য বি আমি বি আম বা এটাকে বলা হয় হচ্ছে নিচের অষ্ট ল্যাবিয়াম বা নিচের অষ্ট ল্যাবিয়াম বা নিচের ওষ্ঠ নিচের অষ্ট ল্যাব্রাম কী ছিল ল্যাবরাম ছিল উপরের অষ্ট ল্যাবিয়াম কি আমাদের ল্যাবিয়াম হচ্ছে নিচের অষ্ট ল্যাব্রাম হচ্ছে আমাদের কি ল্যাব্রাম হচ্ছে আমাদের নিচের অষ্ট আর ল্যাবিয়াম হচ্ছে উপরের অষ্ট ল্যাবরাম ল্যাবিয়াম হচ্ছে এই নামের মধ্যে কিন্তু ভেজাল লাগে বুঝছো রাম আর ল্যাবিয়াম এই দুইটা টার্মিনোলজি ইংরেজিতে লেখলে কিন্তু ভেজাল লাগে দেখো রাম আরেকটা কি এটা আম ল্যাব আম তো ল্যাব্রাম হচ্ছে উপরের ওষ্ঠ ল্যাব্রাম কি আমাদের উপরের ওষ্ঠ উপরের ওষ্ঠ ল্যাব্রাম হচ্ছে উপরের ওষ্ঠ ল্যাবিয়াম হচ্ছে আমাদের কি ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ ল্যাবিয়াম হচ্ছে নিচের ওষ্ঠ ল্যাবিয়াম হচ্ছে নিচের আমার আমাদের হোয়াটসঅ্যাপে আমার পোলাপান সারাদিন খালি নখ দেয় এটা পুটুস পুটুস করতেছে দাঁড়ো এই হোয়াটসঅ্যাপটা একটু কুটুস করে বাদ দিয়ে দিই একটু কুটুস করে বাদ দিয়ে দিই কুটুস করে বাদ দিয়ে তাহলে ল্যাব্রাম আর ল্যাবিয়াম ঠিক আছে ল্যাব্রাম ও ল্যাবিয়াম এখন হয়েছে এই যে ল্যাব্রাম আর ল্যাবিয়াম উপরের ঠোঁট নিচের ঠোঁট এখন এটা দেখতো এটা দেখতে কার কার জানি মতো লাগে আমার একটু কও তো যে এই যে আমাদের ম্যাগজিন ল্যাবিয়ামটা আছে। এই ল্যাবিয়ামটা কার মতো জানি একটু কপি কপি একটু পাল্প টাল্প আসে কার মতো এই ল্যাবিয়ামটা কার মতো এখানে যে ল্যাব্রাম আছে ম্যান্ডিবল আছে আছে ম্যাকজিলা আছে কার মতো পাল্প এই ল্যাবিয়ামের মধ্যে আছে কার মতো কত ল্যাবিয়ামের পাল্পটা কার মতো আছে ম্যাকজিলার মতো আছে এই বিজ্ঞানীরা কয় যে একজোড়া ম্যাকজিলা তো আছে যদি দ্বিতীয় জোড়া ম্যাকজিলা থাকতো এটা মানে দ্বিতীয় জোরা ম্যাকজিলা ল্যাবিয়ামটা দ্বিতীয় জোরা ম্যাকজিলার মতো কাজ করে মানে এক জোড়া ম্যাকজিলা অলরেডি এক্সিস্টিং সেকেন্ড পেয়ার ম্যাকজিলা যদি থাকতো সেটার মতো কাজ করতেছে হচ্ছে আমাদের এই ল্যাবিয়াম সো এই জন্য ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় জোরা ম্যাকজিলার প্রতিনিধি কি বলা হয় ল্যাবিয়ামকে একে দ্বিতীয় জোড়া ম্যাকজিলার একে দ্বিতীয় জোড়া ম্যাকজিলার একে দ্বিতীয় জোড়া প্রতিনিধি মনে করা হয় একে দ্বিতীয় জোড়া প্রতিনিধি মনে করে কি কয়ে দ্বিতীয় জোড়া ম্যাকজিলার প্রতিনিধি মনে করা হয় মনে করা হয় কারণ এটা ম্যাকজিলার যা কাজ করে সেরকম কাজই করে হান্ড্রেড পারসেন্ট ম্যাকজিলার একদম কপি পেস্ট কাজ করে দেয় কপি পেস্ট খাবারকে ফসকে যাওয়া থেকে আটকায় চর্বিত খাবারকে মুখে প্রবেশ করায় আমাদের হচ্ছে তাহলে এই ল্যাবিয়ামের কাজ কি ল্যাবিয়ামের কাজ কি ল্যাবিয়ামটা ল্যাবিয়াম ম্যাকজিলার মতোই হচ্ছে যে আমাদের খাবারকে ফসকে যাওয়া থেকে বাঁচায় খাবারকে যাওয়া যাওয়া থেকে এই যে বললাম না হরণ প্রতিরোধ করে এখানে কয়েছিলাম যে ফসকে যাওয়ার হরণ প্রতিরোধ করে একই এক জায়গায় বইয়ে লেখা হরণ প্রতিরোধ আর এক জায়গায় লেখা ফসকে যাওয়া পোলাবন্ত একদম মাথা নষ্ট বাপরে বাপ হরণ প্রতিরোধ ফুসকে যাওয়া একই কথা বাবুরা তাহলে হচ্ছে যে এই আমাদের খাবারকে ফসকে যাওয়া ফসকে যাওয়া থেকে বাঁচায় ফসকে যাওয়া থেকে বাঁচায় খাবারটা ফসকে যাওয়া থেকে বাঁচায় আহ চোটটা আজকে আমার হাত ফসকে গেল আর আরেকটা কি আমাদের ল্যাবিয়ামের আরেকটা কাজ কি ল্যাবিয়ামের আরেকটা কাজ হচ্ছে যে খাবারকে ফসকে যাওয়া থেকে বাঁচায় এবং খাদ্যকে মুখ গহব্বরে চর্বিত খাবারকে মুখ প্রবেশ করায় এই কাজ তো ম্যাকজিলাও করতে ভাই চর্বিত খাবারকে আমাদের মুখ গহব্বরে প্রবেশ করে চর্বিত খাবারকে মুখ প্রবেশ করে মুখ গহব্বরে প্রবেশ করে মুখ গহব্বরে প্রবেশ করে চর্বিত খাবার কি কি করে মুখ গহব্বরে প্রবেশ করায় চর্বিত খাবার কি কি করে মুখ গহব্বরে প্রবেশ করায় এটা হচ্ছে ল্যাবিয়ামের কাজ আচ্ছা এখন ল্যাবিয়াল পাল্প যে আছে ল্যাবিয়াল পাল্প লে পাল্প ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াল পাল্প ল্যাবিয়াল পাল্পটাও কি একটা সংবেদী অঙ্গ হবে না কারণ এর মধ্যেও সংবেদী রোম আছে তাহলে এটা উপযুক্ত খাদ্য নির্বাচনে তাহলে ল্যাবিয়াল পাল্পে হচ্ছে আমাদের সংবেদী রোম থাকে সংবেদী রোম থাকে তাহলে সংবেদী রোম থাকলে সেটা সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে এবং কী সংবেদ গ্রহণ করে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে খাদ্য নির্বাচনে সাহায্য করে নির্বাচনে সাহায্য করে উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য উপযুক্ত খাদ্য নির্বাচনে সাহায্য করে ঠিক আছে এখন আসা যে হচ্ছে পাঁচ নম্বর জিনিস হচ্ছে আমাদের হাইপোফারিংস হাইপো ফ্যারিংস হাইপো ফ্যারিংস বা একে আবার একটু জিব্বা জিব্বার মতো দেখা যায় তো হাইপো ফ্যারিংস বা একে বলে উপজিব্বা উপ জিব্বা উপজিব্বা হাইপোফ্যারিংস বাকে কি বলি আমরা উপজিব্বা হাইপোফ্যারিংস কি বলি উপজিব্বা এই যে হাইপোফ্যারিংস বা উপজিব্বা এটা মাংসল একটা অংশ এটা হচ্ছে খাদ্যবস্তুকে নাড়াচাড়া করে আমাদের লালার সাথে মেশাতে সাহায্য করে এটা ক্ষুদ্র মাংসল ক্ষুদ্র মাংসল জিব্বার মতো দেখতে এটা ক্ষুদ্র মাংসল আকৃতির ক্ষুদ্র মাংসল জিব্বাকৃতির এটা কি করে নারা সারায়া আমাদের হচ্ছে এটি খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে এটি খাদ্যবস্তুকে এটি খাদ্যবস্তুকে এটি খাদ্যবস্তুকে এটি খাদ্যবস্তুকে লালার সাথে এটি খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য এটা খাদ্যবস্তুকে বস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য এটা খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য এটা খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে সাথে মেশাতে সাহায্য করে মেশাতে সাহায্য করে খাদ্যবস্তুকে লালার সাথে মেশাতে সাহায্য করে খাদ্যবস্তুকে কি করে লালার সাথে মেশাতে সাহায্য করে ঠিক আছে এই কথা তাহলে আমাদের মুখ্য একটু জটিল জটি লাগে একটু শুনলাম ভাইয়ার সাথে একটু লিখলাম টুকটুক মনে থাকে ঠিক আছে খুব প্যারা নেওয়ার দরকার নেই মুখ্য থেকে খুব বেশি প্রশ্ন এইচএসসি অ্যাডমিশন টেস্টে আসে না ওকে আচ্ছা আসো এবার আসো ওইসে এবার আসো বক্ষ বক্ষ বা থাকে কি বলি বক্ষ বাইটাকে বলি হচ্ছে এই যে আমাদের রয়েছে বক্ষবা বা থোরাক্স আছে বক্ষ বা থোরাক্স আছে এই যে আমাদের দেখো এটা হচ্ছে হেড এটা হচ্ছে হেড এটা হচ্ছে হেড এই হেড এরপর হচ্ছে আমাদের এই থোরাক্স এটা কি আমাদের থোরাক্স বক্ষ এই বক্ষ বা থোরাক্স 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 বা আচ্ছা এটা উপরে কথাটা উপরে লেখি। তাহলে হেড আর এখানে হচ্ছে আমাদের বক্ষ বক্ষ বা বা থোরাক্স থোরাক্স হেড আর এটাকে বক্ষ বা থোরাক্স বক্ষ বা থোরাক্স বলি মাঝে কি আছে এটা মাঝে মাঝের এই অংশটাকে কি বলি মাঝের এই অংশটাকে বলি হচ্ছে গ্রীবা মাঝের এই অংশটাকে বলি কি মাঝের এই অংশটাকে বলি হচ্ছে গ্রীবা গ্রীবা ওকে এখন এই যে আমাদের এই জায়গায় আমরা তিনটা বিষয় দেখতে পাবো তিনটা বিষয় আমি দেখতে পাবো তিনটা ভাগ আমি দেখতে পাবো বক্ষের মধ্যে এটাকে বলা হয় অগ্রবক্ষ অগ্রবক্ষটাকে তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি অগ্রবক্ষ বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা প্রো থোরাক্স আচ্ছা এটা হচ্ছে পশ্চাদ বক্ষ বা ইংরেজিতে বলি আমি হচ্ছে কি পশ্চাৎ বক্ষ বা ইংরেজিতে কি বলবো ওই ফেসবুকের প্যারেন্ট কোম্পানি ফেসবুক এখন কি জানি বলে যে ফেসবুক কোম্পানিটা এখন হচ্ছে যে একটা মানে ফেসবুক তারপর হচ্ছে টুইটার সরি ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সব এখন একটা কোম্পানির আন্ডারে চলে আসছে তার নাম কি জানি ম্যাটা তাহলে হচ্ছে ম্যাটা মানে বায়োলজির ভাষায় পশ্চাৎ এটাকে বলা হয় কি ম্যাটা থোরাক্স আর মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় হচ্ছে মধ্যবক্ষ বা মেসোথোরাক্স মধ্যবক্ষ বা মেসো থোরাক্স মধ্য বক্ষ বা মেসো থোরাক্স তাহলে বক্ষটাকে আমরা হচ্ছে কয়টা ভাগে ভাগ করতে পারি বক্ষটাকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে তিনটা ভাগে এখন একটা কিউট জিনিস শিখাবো যেটা শুনাম হবে বাবা এত কঠিন কিন্তু একটু শুনে রাখো ভাইয়ার সাথে ঠিক আছে যা যা কঠিন লাগবে মনে করবো যে ভাইয়াকে ভালোবাসে আসতে ক্লাস করতে ভাইয়ার সাথে একটু শুনতেছি শুনবো লিখবো বইয়ে একবার পড়বো মনে থাকলে থাকবে না থাকলে প্যারা নাই ঠিক আছে আসো দেখবা এই চিন্তাগুলো অটোমেটিক মনে থেকে যাবে ইনশাল্লাহ খেয়াল করো এই যে বক্ষ যে আছে বক্ষটাকে আমরা হচ্ছে এরকম এটা একটা বক্ষের একটা অঞ্চল বক্ষের একটা অঞ্চল হচ্ছে এটা এখানে আমরা হচ্ছে যে এইখানে তিনটা জিনিস দেখতে পাই আমরা তোমাদের বলছি সব সময় এই এই সামনের দিকের অংশ আর এই দিকের অংশ এটা হচ্ছে আমাদের পিঠের দিকের অংশ এটাকে বলে পৃষ্ঠীয় অঞ্চল এটাকে বলা হয় পৃষ্ঠীয় অংশ এটাকে বলা হয় হচ্ছে আমাদের অঙ্কীয় অংশ সামনের দিকে বা পেটের দিকের এই এটাকে বলে অঙ্কীয় অংশ আর এটাকে বলা হয় হচ্ছে কি পার্শ্বীয় অংশ অংশ তো এই যে বক্ষের মধ্যে যে অঙ্কীয় পৃষ্ঠীয় পার্শীয় খণ্ড থাকে কারণ এটা কি এগুলো এক একটা প্লেট এগুলা কি এক একটা প্লেট এগুলা কি আমাদের এক একটা প্লেট এই প্লেট এই যে আমাদের প্লেটগুলো আছে এই প্লেটগুলার নাম কি হবে পৃষ্ঠীয় পৃষ্ঠ কথাটা আছে পৃষ্ঠ ঠ ঠ পৃষ্ঠ 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 অঙ্কীয় আর পার্শ্বীয় এখন পৃষ্ঠতে ট ট ট আছে না তো পৃষ্ঠীয় অংশটার নাম হচ্ছে পৃষ্ঠীয় যে খণ্ডটা আছে এটার নাম হচ্ছে টারগাম ট দিয়ে আসবে টারগাম তুমি একটু শুনো ভাইয়া সাথে একবার বলো যে বক্ষ অঞ্চলের যে পৃষ্ঠীয় খণ্ডটা এটাকে বলে টারগাম অঙ্কীয় দেশে আমাদের বুকের সামনের দিকে এখানে একটা হাড্ডি আছে এই বরাবর একটা সুজা একটা আড্ডি আছে এই বরাবর সুয একটা আড্ডি আছে এই হাড্ডিটার নাম কি আড্ডিটার নাম স্টারনাম এই হাড্ডিটার নাম কি নাম। স্টার নাম অঙ্কি অংশটার নাম কি স্টার নাম অঙ্কি অংশটার নাম কি স্টার নাম এটার নাম কি এটার নাম হচ্ছে দেখতে পাচ্ছি টারগাম স্টার নাম টারগাম স্টার নাম টারগাম পার্শীয় যে অংশ আছে পার্শ্বীয় যে অংশ আছে পার্শীয় যে অংশ আছে পার্শীয় যে অংশ আছে এর নাম হচ্ছে প্লিউরন পার্শ্বীয় অংশের নাম কি প্লিউরন একটু শুনছো ভাল লাগলো এটা নিয়ে হচ্ছে যে খুব বেশি আসলে প্যারা খাওয়ার কিছু নাই এটা আমাদের খুব বেশি লাগবে না খুব বেশি আসে না একটা কথা লাগবে অগ্রবক্ষের টারগামটা বেশ বড় চওড়া হয় একে প্রনোটাম বলা হয় এই অগ্রবক্ষের টারগামটা এখান থেকে এক টমসি কি বাসতে আসে মেডিকেলেও আসতে যে অগ্রবক্ষের টারগামটা অগ্রবক্ষের টারগাম বেশ বড় আর অগ্রবক্ষের টারগাম বেশ বড় ও চওড়া হয় বেশ বড় ও চওড়া হয় অগ্রবক্ষের টারগাম বেশ বড় ও চওড়া হয় অগ্রবক্ষের টারগাম বেশ বড় ও চওড়া হয় একে হচ্ছে প্র টাম বলে একে প্রনোটাম বলে অগ্রপক্ষের টার্গাম বেশ বড় ও চওড়া হয় একে প্রণটাম বলে একে কি বলি একে কি বলা হয় বলা। অগ্রপক্ষের টারগাম বেশ বড় ও চওড়া হয় একে কি বলি আমরা একে প্রনোটাম টাম বলি প্রণ বলা হয় এই কথাটা একটু মনে রাখতে হবে আর এটা দেখছি আকসি একবার হয়ে গেছে এর বেশি আর প্যারা খাওয়ার কিছু নাই এবার আসো আমাদের হচ্ছে যে তিনটা জিনিস বক্ষের মধ্যে আছে। কেউ তিনটা জিনিস বক্ষের মধ্যে আছে আসে বলতো তিনটা নাম পরা বক্ষের মধ্যে আছে একটা হচ্ছে উড়ি উড়ি যায় ডানা আরেকটা হচ্ছে কি পা এবং আরেকটা হচ্ছে শ্বাসরন্ধ কয়টা জিনিস তিনটা জিনিস কিভাবে থাকে আসব বোঝার চেষ্টা করি এক নম্বর হচ্ছে শ্বাসরন্ধ বা স্পাইরাকল এক নম্বর কি আমাদের শ্বাসরন্ধ বা স্পাইরাকাল তাহলে এই উদর অংশে শ্বাসরন্ধ বা স্পাইরাকাল থাকে স্পাইরাকাল কয় জোড়া থাকে দুই জোড়া থাকে দুই জোড়া শ্বাসরন্ধ বা স্পাইরাকাল কয় জোড়া থাকে দুই জোড়া থাকে এই যে আমাদের তিনটা বক্ষ আছে অগ্র মধ্য পশ্চাৎ অগ্র মধ্য পশ্চাৎ অগ্র মধ্য পশ্চাৎ এই অগ্র মধ্য পশ্চাৎ দুইটা বক্ষের মাঝে আমাদের এই অগ্রবক্ষ আর মধ্যপক্ষের মাঝে এক জোড়া মধ্যবক্ষ আর মধ্যে এক জোড়া অগ্র আর মধ্যের মধ্যে এক জোড়া অগ্র ও মধ্য তাহলে এটা কি আমাদের অগ্র এটা হচ্ছে আমাদের মধ্য এটা হচ্ছে পশ্চাৎ অগ্র পশ্চাৎ আর হচ্ছে আমাদের মধ্য অগ্র পশ্চাৎ মধ্য অগ্র পশ্চাত মধ্য এই তিনটা যে বক্ষ আছে এই তিনটা বক্ষের মধ্যে আমাদের কি আছে শ্বাসন্দ বা স্পাইরাকাল আছে এই তিনটার মধ্যে কি আছে শ্বাস বা স্পাইরাকাল আছে শ্বাসন্দ বা স্পাইরাকাল আছে এই তিনটার মধ্যে শ্বাসন্দ বা স্পাইরাকাল আছে অগ্রবক্ষ মধ্যবক্ষ আর পশ্চাৎ বক্ষ এই তিনটার মধ্যে আমাদের এই অগ্র এবং মধ্যবক্ষের মাঝে একজোড়া শ্বাসন্দ আমাদের মধ্য এবং পশ্চাৎ বক্ষের মাঝে একজোড়া শ্বাসন্দ্ব বা স্পাইরাকাল আছে তাহলে আমি ছবি এঁকে মানে বুঝাই দিলাম কোথায় কোথায় শ্বাসন্দ্ব আছে শ্বাসন্দ আছে এরপর আমাদের নেক্সট যে জায়গাটা সেটা কি সেটা হচ্ছে আমাদের উদর সরি সেটা হচ্ছে ডানা সেটা হচ্ছে ডানা 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 বা এটাকে কী বলে উইংস দেখো এই ঘাস ফুরিং হচ্ছে অনেক লাকি ওরা হাঁটতে পারে ওরা উঠতে পারে এমনকি ওরা লাফাইতেও পারে ঠিক আছে আমরা হাঁটতে পারি লাফাইতে পারি উঠতে পারি না কিন্তু তাও আমাদের মাঝে মাঝে বলে খুব উঠতেছো না খবর আছে কয়দিন পর বুঝবা তো দেখ উঠতে না পাইলেও আমরা এই কথা শুনি উঠতে পারলে তো খবর আছিল আচ্ছা দেখো এখন এই যে ডানা যে আছে ডানাটাও হচ্ছে আমাদের কয় থাকে দুই জোড়া বা চারটা থাকে ডানাও দুই জোড়া বা চারটা থাকে এখন এই ডানা কোথায় কোথায় থাকে আমাদের অগ্র মধ্য পশ্চাৎ তিন বক্ষ তিন বক্ষের তিন বক্ষই তো ডানা চাবে যাই আমার ডানা দে তিন বক্ষে তিন বক্ষই বলবে কি আমার ডানা দে আমারে এই ডানা দে কিন্তু তিন বক্ষের তিন জায়গায় কিন্তু ডানা থাকে না অগ্র মধ্য পশ্চাৎ এর মধ্যে কোন বক্ষে ডানা থাকে বইলা তোমার মনে হয় বলো কোন বক্ষে ডানা থাকে বইলা তোমার মনে হয় যে কোন বক্ষে আমাদের ডানা আছে কোন বক্ষে আমাদের ডানা আছে কোন বক্ষে আমাদের কি আছে ডানা আছে কোন বক্ষে আমাদের ডানা আছে আমাদের ডানা মধ্য এবং পশ্চাৎ বক্ষে থাকে মধ্য এবং পশ্চাদ বক্ষে থাকে মধ্য এবং পশ্চাৎ বক্ষে থাকে এই মধ্যবক্ষের ডানাটা ওই আমাদের হচ্ছে একটু ছোটো সাইজের সুডু সাইজের হয় পশ্চাদবক্ষের ডানাটা হচ্ছে আমাদের বড় সাইজের হয় পশ্চাৎবক্ষের ডানাটা বড় সাইজের হয় তাহলে এটা কি আমাদের এটা হচ্ছে মধ্যবক্ষীয় ডানা এটা হচ্ছে আমাদের অগ্রডানা অগ্রডানা বা এই অগ্রডানা কিন্তু এটা কোথায় আছে মধ্যবক্ষে আছে অগ্রডানা বা মধ্যবক্ষীয় ডানা অগ্রডানা বা এটাকে বলে মধ্যবক্ষীয় ডানা এটাকে আমরা কি বলি এই যে আমাদের পেছনে যে বিশাল বড় একটা ডানা দেখা যায় এটাকে বলি হচ্ছে আমরা যে পশ্চাৎ ডানা বা পৃষ্ঠবক্ষীয় ডানা এটাকে কি বলি আমরা পশ্চাৎ ডানা বা পৃষ্ঠীয় আমাদের এটাকে অগ্র এটা হচ্ছে পশ্চাদ ডানা পশ্চাৎ ডানা পশ্চাৎ ডানা বাড়িটাকে বলি পৃষ্ঠবক্ষীয় ডানা তাহলে হচ্ছে পৃষ্ঠবক্ষীয় ডানা তাইলে কিন্তু আমাদের হচ্ছে যে দুইটা ডানা আছে অগ্র এবং হচ্ছে পশ্চাৎ অগ্র ডানাটা আমাদের হচ্ছে ছোটো সাইজের দেখে বুঝে আর পশ্চাৎ ডানাটা হচ্ছে আমাদের বিশাল বড়ো সাইজের হচ্ছে ডানা ঠিক আছে বিশাল বড়ো সাইজের ডানা এখন এই অগ্রবক্ষে কোনো ডানা নাই তারপর মধ্যপক্ষের ডানাকে অগ্রডানা বলা হয়েছে এটা কিন্তু একটু ভেজাল মার্কা জিনিস অগ্রডানা আচ্ছা অগ্রডানা না বইলা আচ্ছা অগ্রডানা আমরা না বইলা সামনের ডানা বলি তাইলে আমার ভেজাল হইল না সামনের ডানা সামনের ডানা সামনের ডানা আর এটাকে কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি হচ্ছে তাহলে পেছনের ডানা আচ্ছা তাইলে আমার ভাই ভেজাল নাই অগ্র পশ্চাৎ কথায় না যাই সামনের ডানা এবং পেছনের ডানাতে আমরা সীমাবদ্ধ থাকলাম ওকে এই যে সামনের ডানা বা মধ্যবক্ষীয় ডানাটা কি হয় ছোট হয় ছোট হয় কি হয় সরু হয় আমাদের হচ্ছে শক্ত হয় এবং উঠতে সাহায্য করে না তাহলে খেয়াল করো এই সামনের ডানা বা আমাদের হচ্ছে সামনের ডানা সামনের ডানা সামনের ডানা বা স্ল্যাশ মধ্যবক্ষীয় ডানা এটা কোন পক্ষে আছে মধ্যবক্ষীয় ডানা সামনের ডানা স্ল্যাশ মধ্যবক্ষীয় ডানা কেমন হচ্ছে আমাদের ছোট সরু উঠতে সাহায্য করে না ছোট হয় সরু হয় ও উঠতে সাহায্য করে না ছোট সরু এবং উঠতে সাহায্য করে না উঠতে সাহায্য করে না ছোট সরু এবং উঠতে সাহায্য করে না ছোট সরু এবং উঠতে সাহায্য করে না তাহলে যে সামনের ডানা বা মধ্যবক্ষীয় ডানাটা আমাদের ছোট হচ্ছে সরু হচ্ছে এবং কি করে না উঠতে সাহায্য করে না উঠতে সাহায্য করে না ছোট হয় সরু হয় এবং উঠতে সাহায্য করে না এবং হচ্ছে এরা আমাদের কি। যে ছোট হয় সরু হয় এবং এরা কি করে না আমাদের উঠতে সাহায্য করে না এবং এরা পেছনের ডানাটাকে পেছনের ডানাটা পেছনের ডানাটা যখন ওরে না তখন এটা একদম ছোট হয়ে এই সামনের ডানার মধ্যে ভেতরে চলে আসে তাহলে এরা পেছনের ডানাকে ঢাকতে সাহায্য করে এরা পেছনের ডানাকে পেছনের ডানাকে পেছনের ডানাকে পেছনের ডানাকে ঢাকতে সাহায্য করে ঢাকতে সাহায্য করে পেছনের ডানাকে ঢাকতে সাহায্য করে সাহায্য করে তাই এদেরকে হচ্ছে এলিট্রা বা টেগমিনা এলিট্রা বা টেগমিনা বা ডানার আবরণ বলে 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 এলিট্রা বা টেগমিনা বা এটাকে কী বলা হয় ডানার আবরণ বলা হয় তাহলে এই সামনের ডানাটা কিন্তু পেছনের ডানাটাকে ঢেকে রাখে আর পেছনের ডানা বা পশ্চাদবক্ষীয় ডানাটা কেমন হবে পেছনের ডানা বা পশ্চাদবক্ষীয় ডানাটা প্রশস্ত প্রশস্ত বড় তারপর হচ্ছে চওড়া পর্দার মতো উঠতে সাহায্য করে তাহলে এই যে আমাদের পেছনের ডানা পেছনের ডানা পেছনের ডানা পেছনের বা ডানা ইংরেজিতে বলি হচ্ছে আমরা পেছনের ডানা বেটাকে কি বলি আমরা পেছনের ডানা ডানা বেটাকে বলি ডানা এরা হয় কি আমাদের হচ্ছে এরা হয় হচ্ছে বড় হয় এরা হচ্ছে প্রশস্ত হয় প্রশস্ত হয় বড় প্রশস্ত স্বচ্ছ এবং হচ্ছে কি করে উঠতে সাহায্য করে উঠতে সাহায্য করে বড় প্রশস্ত স্বচ্ছ উঠতে সাহায্য করে বড় প্রশস্ত স্বচ্ছ উঠতে সাহায্য করে বড় প্রশস্ত স্বচ্ছ উঠতে সাহায্য করে এবং হচ্ছে এরা বিশ্রামের সময় বিশ্রামের সময় সামনের ডানার সামনের ডানার বিশ্রামের সময় সামনের ডানা দ্বারা সামনের ডানার নিচে গুটানো থাকে সামনের ডানার নিচে গুটানো থাকে একদম গুটায় থাকে গুটানো থাকে ইন্টারেস্টিং একটা বিষয় না এই প্রশ্নটা এই যে বা এটা মেডিকেল টেস্ট দুই হাজার সতেরো আঠারো তাহলে খেয়াল করে দেখো আমরা ডানা বা উইংস নিয়ে জানলাম যে ওদের যে ডানা আছে ডানাদের মধ্যেও বৈষম্য আছে দেখো দুনিয়ায় বৈষম্যের কোনো শেষ নেই সব জায়গায় সব স্থানে খালি বৈষম্য বৈষম্য আর বৈষম্য আওয়াজ তুলতে হবে বৈষম্যের বিরুদ্ধে সামনের ডানা পেছনের ডানার মধ্যেও বৈষম্য সামনের ডানা হওয়ার পরও সে ছোটো পেছনের ডানা হওয়ার পরও সে সামনের ডানা হওয়ার পরও সে শক্ত পেছনের ডানা হওয়ার পর সে নরম সামনের ডানাটা সরু পেছনের ডানাটা প্রশস্ত সামনের ডানা পেছনের ডানা উঠ সামনের ডানা উঠতে পারে না পেছনের ডানা উঠতে পারে কি একটা আজীব বিষয় ছি 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 লজ্জা 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 ক্লিয়ার ওকে আসো তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হইলাম এবার আসা যাক পা এবার আসা যাক পা পা বা লেগ পা বা লেগ ঠিক আছে পা বা লেগ এই যে পা বা লেগ আছে এই লেগ আবার কোনো বৈষম্য করে না লেগ সবার আছে অগ্রপক্ষেও লেগ আছে মধ্যপক্ষেও লেগ আছে পশ্চাৎপক্ষেও লেগ আছে অগ্র মধ্য পশ্চাৎ যে লেগ সবার আছে পা সবার লাগবে ডানায় ছাড় দিলেও অগ্রপক্ষে বলে না ভাই পাতে আমি কোনো ছাড় দিব না তাহলে এই সবার হচ্ছে পা আছে তাহলে তিনজোড়া বা হচ্ছে আমাদের তিনজোড়া বা ছয়টা পা থাকে ছয়টা পা এই জন্য এদেরকে হেক্সা পোডাও বলা হয় হেক্সা পোডা বলে হেক্সা পোডা বলে এর মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অগ্র এবং মধ্যবক্ষের যে দুইটা পা আছে এদেরকে হাটিয়ে পা বলা হয় হাঁটি হাঁটি পা হাটিয়ে পা আর পশ্চাদবক্ষের পাকে কি বলি পশ্চাদবক্ষের পাকে বলা হয় হচ্ছে আমাদের লাফিয়ে পা লাফিয়ে পা লাফিয়ে পা লাফিয়ে পা লাফিয়ে পা কারণ হচ্ছে অগ্রপক্ষের এবং মধ্যবক্ষের পাটা হাঁটতে সাহায্য করে আর পশ্চাদবক্ষের পাটাকে পুষ করে যে লাভ দেয় এই পুষ করে লাভ দিতে সাহায্য করে কে পশ্চাৎ পায়েকে লাভ দিতে সাহায্য করে পশ্চাদ পায়কে পায়েকে লাভ দিতে সাহায্য করে আচ্ছা এখন এই পায়ের অংশ পায়ের অংশ পায়ের কি কি অংশ আছে পায়ের অংশ আমাদের হচ্ছে যে কি কি অংশ আছে এটা মনে রাখবা কক্সবাজারে কক্সে যাওয়ার টাকা ফিমার টাকাটাই টাকাটাই কক্সবাজারে যাওয়ার যে টাকা আছে কক্সে যাওয়ার টাকা ফিমার টাকাটাই মানে ফিমার জমানো কিছু টাকা ছিল সেটা দিয়েই তুমি কক্সবাজার যাবা এছাড়া তোমার হাতে কোনো অপশন নাই কক্সবাজার যাওয়ার তাইলে কক্সে যাওয়ার টাকা ফিমার টাকাটাই তাহলে কক্স দিয়ে আসে যেটা হচ্ছে কক্সা টাকা দিয়ে আসে হচ্ছে ট্রোক্যান্টর 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 নামটা শুনে রাখো কক্সা ট্রোকেন্টর ফিমা দিয়ে আসে হচ্ছে ফিমার টাকার এই টাকা দিয়ে টাকা এই টাকার ট দিয়ে আসে টার্স আর এরপরটা আসে হচ্ছে টিবিয়া ও টার্সাস টিবিয়া ও টার্সাস টিবিয়া ও টার্সাস টিবিয়া ও তাহলে এই কয়টা হচ্ছে আমাদের পায়ের অংশ কক্সা ট্রোক্যান্টোর ফিমার টিবিয়া টার্সাস আমাদেরও কিন্তু ফিমার আছে এই ফিমারটা কেমন হয় ফিমারটা হয় হচ্ছে মাংসল এবং হচ্ছে ফিমারটা একটু বড় সাইজের হয় টার্সাসের যে খণ্ড আছে সেই খণ্ডকে বলা হয় হচ্ছে টার্সো মিয়ার টার্সো মিয়ার এবং টিবিয়া ও টারসাস যে আছে এই টিবিয়া ও টার্সাসটা হচ্ছে আমাদের কাটা যুক্ত টিবিয়া ও টার্সাসটা কি কাটা যুক্ত টিবি এবং টার্সাসের মধ্যে কি থাকে কাটা থাকে টিবি এবং টারসাসের মধ্যে কি থাকে কাটা থাকে টিবিয়া ও টারসাসের মধ্যে কি থাকে কাটা থাকে আচ্ছা আর ঘাসফোরিং পা হাঁটা ও লাফানো এই দুইটা কাজে সাহায্য হয় ঘাসফোরিংয়ের পা দিয়ে পা হাঁটা ও আরোহণ হাটা লাফানোতে সাহায্য করে লাফানো লাফানো হাঁটা ও লাফানো আচ্ছা এই যে ঘাসফুরিং এর পশ্চাৎ বক্ষীয় পা পশ্চাৎ পা পশ্চাৎ বক্ষীয় পা পশ্চাৎ বক্ষীয় পা পশ্চাৎ পা ঘাস ফুরিং একে পশ্চাদবক্ষীয় পা যে আছে এর হচ্ছে ফিমারটা মোটা ও চওড়া হয় এর ফিমার মোটা ও চওড়া হয় ফিমার মোটা ও চওড়া হয় মোটা ও চওড়া হয় ফিমার মোটা ও চওড়া হয় ফিমার মোটা ও চওড়া হয় এই জন্য হচ্ছে এই পোশ্চাদবক্ষীয় পাটা লাফানের লাফানোর জন্য লাফানোর জন্য উপযোগী লাফানোর জন্য উপযোগী কারণ ঘাসফুরিং তো লাফাবে কেমনে লাফায় কেমনে লাফায় এটা ইন্টারেস্টিং বিষয় ঘাস ফুরিং যে লাফায় ও হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব পর লাভ দেয় এই এই ফিক্সড একটা নির্দিষ্ট দূরত্বতে লাভ দেয় একটা নির্দিষ্ট দূরত্বতে লাভ দেয় ঘাসফরিং একটা নির্দিষ্ট দূরত্ব ফিক্সড দূরত্বে দিয়ে দিয়ে চলে ঘাসপুরিং আমাদের হচ্ছে ঘাসফোরিং ঘাস ফুরিং নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট দূরত্বে লাভ দিয়ে দিয়ে নির্দিষ্ট দূরত্বে লাভ দিয়ে দিয়ে চলে লাভ দিয়ে দিয়ে চলে লাভ দিয়ে দিয়ে চলে দিয়ে দিয়ে চলে তাই একে এটাকে 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 এই চলনটার একটা নাম আছে এটা আমাদের স্নায়ুতন্ত্রে বা নার্ভাস সিস্টেমে দেখা যায় যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর শুস করে সিগন্যাল যায় এটাকে সালটাটোরিয়াল চলন বলে সালটা টো রিয়াল সালটা টো রিয়াল সালটাটোরিয়াল চলন বলে এটাকে কি বলে সালটাটোরিয়াল চলন বলে তাহলে হচ্ছে আমাদের এই যে ঘাসফরিং আছে যে ঘাসফরিং নির্দিষ্ট দূরত্বে লাভ দিয়ে দিয়ে চলে ঘাসফরিং নির্দিষ্ট দূরত্বে লাভ দিয়ে দিয়ে চলে এটাকে সালটাটোরিয়াল চলন বলে ঘাসফরিং নির্দিষ্ট দূরত্বে লাভ দিয়ে দিয়ে চলে এটাকে কি বলি সালটাটোরিয়াল চলন বলে এটাকে কি বলা হয় এটাকে সালটাটোরিয়াল চলন বলে এটাকে কি বলা হয় এটাকে সালটাটোরিয়াল চলন বলে এটাকে কি বলি এটাকে বলি হচ্ছে আমরা সালটাটোরিয়াল চলন এটাকে কি বলি এটাকে বলি হচ্ছে আমরা সাল্টাটোরিয়াল চলন বলে এটাকে কি বলি এটাকে বলি হচ্ছে সালটাটোরিয়াল চলন বল হয় ঠিক আছে এটাকে কি বলি এটাকে বলা হয় সাল্টাটোরিযাল চলন ঠিক আছে এই সাল্টাটোরিয়াল চলন এর জন্য দায়ী হচ্ছে পশ্চাদবক্ষীয় পা তাই পশ্চাদপক্ষীয় পাকে কিন্তু এই পশ্চাদবক্ষীয় পাটাকে কিন্তু সালটাটোরিয়াল পাও বলা হয় কারণ এই যে নির্দিষ্ট দূরত্ব পরপর যে লাভ দেওয়া এটার জন্য দায়ীকে পশ্চাদবক্ষীয় পা এই জন্য এটাকে বলা হয় সালটাটোরিয়াল পা এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন সব ইনফরমেশন কিন্তু হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হয় না বাট এই সালটাটোরিয়াল পা ইনফরমেশনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এমসিকিউতে আসবে এবং সিকিউতেও দিতে পারে যে হাইডার পশ্চাৎবক্ষ পাকে কেন সাল্টাটোরিয়াল পা বলা হয় কেন সাল্টাটোরিয়াল পা বলা হয় ঠিক আছে আচ্ছা টিবি এবং টার্সাস যে কাটা যুক্ত এর কারণে কি হয় এরা খাবার ধরতে পারে খাবার ধরতে পারে সো ঘাসফুরিং এর পা ও ডানা খুব গুরুত্বপূর্ণ পা ও ডানা খুব গুরুত্বপূর্ণ পা ও ডানা খুব গুরুত্বপূর্ণ জিনিস পা ও ডানা খুব গুরুত্বপূর্ণ জিনিস ঘাসফুরিং থেকে একটা কথা মনে রাখবা সেটা হইছে তুমি ঘাসফুরিং সম্পর্কে যত জানো ঘাসফুরিং নিজতা নিজেও তার সম্পর্কে এত জানে না মানে বলে না মানুষ তোমাকে আমি ভালোবাসি তোমার সম্পর্কে আমি এত জানি যে তুমি নিজেও তোমার সম্পর্কে এত কিছু জানো না তুমি কখন খাও কখন ঘুমাও কখন বাইরে যাও কখন বাইরে থেকে ঘরে আসো কখন পড়তে বসো কখন পড়তে বসো না সবই আমি জানি ও তোমা ঠিক তেমনি ঘাসফুরিং আমাদের পড়ালেখার প্রিয়তমা তার সম্পর্কে আমরা যত কিছু জানি এটা সে নিজেও জানে না তার সম্পর্কে এত কিছু আচ্ছা আসো এবার আসো ঘাস উদর এবার আসো ঘাস এর কি উদর বা অ্যাবডোমেন এবার আসো ঘাস উদর বা অ্যাবডোমেন এবার আসো ঘাস কি ঘাস উদর বা অ্যাবডোমেন প্যাড আর এবার প্যাডের মধ্যে কি আছে এটা আমি এটা কি করব আবার প্যাডের ভেতর তো নারী বুড়ি আছে আবার প্যাডে কি আছে আচ্ছা আসো জানতে হবে এই যে ঘাস ফুরিংটা এখন একটু কষ্ট করে জেনে যাচ্ছ ভাইয়ার সাথে অ্যাডমিশন টাইমে দেখবা ঘাস ফুরিং আইলে বাকি জবাই ও মাগ ঘাস ফুরিং ভারি না ভারি না আর তুমি বলবো ও ঘাস ফুরিং ভাইয়ের কাছে পড়েছ কয়টি ইন্টারেস্টিং কঠিন আই আই ক্যান আমি পারবো ঠিক আছে আসুন তাহলে গ্যাসপ্রিং এর উদর বা অ্যাবডোমিন এর মধ্যে এক নম্বর জিনিসকে এক নম্বর জিনিস হচ্ছে টিম পেনাম এক নম্বর জিনিস হচ্ছে টিম পেনাম বা শ্রোব টিম পেনাম তাহলে দেখা যায় প্রথম উদরীয় খন্ডকে আচা গ্যাসপ্রিং বা উদর বা অ্যাবডোমিনে হচ্ছে 11টা খন্ডক থাকে কয়টা খন্ডক থাকে 11টা খন্ডক থাকে 11টা খন্ডক থাকে কয়টা খন্ডক থাকে 11টা খন্ডক থাকে কয়টা খন্ডক থাকে 11টা খন্ডক থাকে ঠিক আছে কয়টা খন্ডক থাকে 11টা খন্ডক থাকে এই যে আমাদের টিম পেনাম আছে এই যে টিম পেনাম যে রয়েছে এই টিম পেনামটা হচ্ছে প্রথম উদরীয় খণ্ডকে আমাদের টিম্পেনাম বা শ্রবণথলি থলি থাকে প্রথম উদরীয় খণ্ডকে শ্রবণ অঙ্গ বা শ্রবণথলি থাকে প্রথম উদরীয় খন্ডকে এটা প্রথম উদরীয় খন্ডকে প্রথম উদরীয় খন্ডকে প্রথম উদরীয় খন্ডকে প্রথম উদরীয় খন্ডকে হচ্ছে আমাদের এই শ্রবণথলি বা টিম পেনাম থাকে শ্রবণথলি বা টিম পেনাম থাকে শ্রবণথলি বা টিম পেনাম থাকে টিম পেনিক অঙ্গ থাকে শ্রবণথলি বা টিমপেনিক অঙ্গ থাকে যেটা দিয়ে কি করবেও যেটা দিয়ে সে তাকে শ্রবণে সাহায্য করে শ্রবণ শ্রবণ শ্রবণে সাহায্য করে শ্রবণে সাহায্য করে কারণ সাউন্ড শুনতে হবে না না মিউজিক করবে না মিউজিকে দুই জিনিস হচ্ছে আমাদের শাসরন্দ বা স্পাইরাকল দুই নম্বর জিনিস হচ্ছে কি শাস্তন্দ্ব বা স্পাইরাকল শাসনন্দ বা র্যাকল শ্বাসন্দ বা স্পাইরাকল কি থাকে আট জোড়া আট জোড়া তো দেখা যায় প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডকে প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডকে অষ্টম উদরীয় খন্ডক প্রথম থেকে অষ্টম উদরীয় খণ্ডকে হচ্ছে আমাদের এই আর্যরা এই শসন শ্বাসরন্দ বা স্পাইরাকাল থাকে তারপর হচ্ছে আমাদের কি পায়ু ও বহির জননাঙ্গ খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পায়ু ও বহির জননাঙ্গ পায়ু ও বহির জননাঙ্গ পায়ু ও বহির জননাঙ্গ পায়ু ও বহির জননাঙ্গ এই অষ্টম নবম জননাঙ্গ অষ্টম নবম এবং দশম এই তিনটা খণ্ড অষ্টম নবম এবং দশম অষ্ট জননাঙ্গ অষ্টম নবম এবং দশম অষ্টম নবম এবং দশম এই তিনটা বিষয় অষ্টম নবম এবং দশম সরি নয় দশ এগারো এই তিনটা খণ্ডকে পায়ু এবং বহির জননাঙ্গ থাকে নবম দশম ও এগারোতম এগারোতম খণ্ডক নবম দশম ও এগারোতম খণ্ডক নবম দশম এবং এগারোতম খণ্ডক যে আছে সেই নবম দশম এবং এগারোতম খণ্ডকে পায়ু এবং বহি জর্ণাঙ্গ থাকে এখন এই ঘাস মধ্যে আবার দুইটা প্রজাতি আছে পুরুষ এবং স্ত্রী ঘাস সো পুরুষ এবং স্ত্রী ঘাস মধ্যে এই কোনটা কি কাণ্ড করে আসে পুরুষ ঘাস স্ত্রী ঘাস বল সমাজে নক্তাকাদের বেশি যে নক্তা মানে ঢংকাদের বেশি আমরা যদিও বলি যে মেয়েরা করে বেশি কিন্তু আসলে ঢং করে কিন্তু পুরুষরা বেশি না বাদ খাবো না এটা করব না ওইটা করব না এই ভালো লাগে না ও লাগে না তো এই পুরুষদের হচ্ছে ঢংটা হচ্ছে বেশি এই জন্য পুরুষদের কাহিনিও বেশি আমাদের হচ্ছে পুরুষ ঘাস ফুরিংয়ের কাহিনিটাও একটু বেশি আমাদের মনে রাখতে হবে পুরুষ ঘাস ফুরিংয়ের কাহিনিও একটু হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে আচ্ছা ডাক্তার হওয়ার পর কি ঘাস এর চিকিৎসা করতে হবে করতে হইতেও পারে যদি তুমি হচ্ছে যে ঘাস এর চিকিৎসা করবো ঘাস ফোরিং খাইতে পারবা দেখো ডাক্তার হওয়ার পর কি হবে সেটা পরের হিসাব আগে ডাক্তার হও মেডিকেলে চান্স পাওয়াটা কঠিনই আছে কারণ পাঁচ হাজার তো যারা পরীক্ষা দেয় সবাই তোমার মতোই পরিশ্রমী সো সেই পরিশ্রমীদের মাঝখানে বের হইতে গেলে ঘাস ফিরিংটা জানতে হবে শোনো আমি একটা কথা কই এই বায়োলজি বইয়ে যা আছে না যে এই বইটায় যা আছে এটা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার দিন পর্যন্ত তোমার মনে রাখতে হবে এর পরের দিন থেকে তুমি ভুললা যাবো আমার কিচ্ছু যায় আসে না বাট অ্যাডমিশনের ডে পর্যন্ত এতটুকু যদি মনে রাখতে না পারো তাইলে কিন্তু ঝামেলা বুঝছো অ্যাডমিশনের ডে পর্যন্ত এতটুকু মনে রাখো আচ্ছা আসো এখন রয়েছে যে আমাদের পুরুষ ঘাসপুরিং এর কি হয় পুরুষ ঘাসপুরিং এর অনেক কাহিনী হয় নবম খন্ডকের স্টার নামটা সাবজেনিটাল প্লেট তৈরি করে জনন ছিদ্রকে ঢেকে রাখে তো এই যে আমাদের হচ্ছে জনন ছিদ্র এটা হচ্ছে একটা জনন ছিদ্র জনন ছিদ্র জনন ছিদ্র জনন ছিদ্র জনন ছিদ্র এই জনন ছিদ্রকে ঢেকে রাখে হচ্ছে একটা প্লেট জনন ছিদ্রকে ঢেকে রাখে হচ্ছে কি একটা প্লেট এটাকে কি বলি আমরা এটাকে বলি হচ্ছে সাবজেনিটাল প্লেট সাবজেনিটাল প্লেট সাবজেনিটাল প্লেট সাবজেনিটাল প্লেট এটাকে কি বলি সাবজেন্টাল প্লেট এই সাবজেন্টাল প্লেটটা কি নবম খণ্ডক যে আছে নবম খণ্ডক নবম খণ্ডক নবম খণ্ডক নবম যে খণ্ডক আছে নবম খণ্ডক নবম খণ্ডক নবম খণ্ডক নবম খণ্ডক হচ্ছে আমাদের প্রলম্বিত হয় নবম খণ্ডক নবম খণ্ডক স্টার নাম টি নাম মনে রাখার দরকার নেই নবম খণ্ডক প্রলম্বিত হয়ে আমাদের এই সাবজেনইটাল প্লেট তৈরি করে যেটা জনন ছিদ্রকে ঢেকে রাখে আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই আর আরেকটা থাকে এই এগারোতম খণ্ডক এগারোতম খণ্ডক এটা হচ্ছে আমাদের অ্যানাস বা যেটাকে আমরা বলি হচ্ছে কি মলাশয় বা মল পায়ু ছিদ্র এটা হচ্ছে পায়ু ছিদ্র পায়ু ছিদ্র পায়ু ছিদ্র এই পায়ু ছিদ্রকে উপর থেকে ঢাইকা রাখে আমাদের একটা প্লেট সেই প্লেটটার নাম হচ্ছে উপরে সো জেন্টাল প্লেটটা নিচে তাই নাম উপরে নিচে সাবজেন্টাল এটা উপরে তাইলে এটা কী হবে সুপ্রা আসবে সুপ্রা অ্যানাল এ্যানাল প্লেট, সুপরা প্লেট, সুপ্রা প্লেট সুপ্রা প্লেটটা হচ্ছে মাদের১১ তম খণ্ড প্রলম্বিত হয়ে১১ তম খণ্ড প্রলম্বিত হয়ে১১ তম খণ্ড১১ তম খণ্ড প্রলম্বিত হয়ে কিৎ করি করে১১ তম খণ্ড প্রলম্বিত হয়ে সুপরা প্লেট তৈরি করে আচ্ছা। আর। দশম খণ্ডটা আমাদের এরকম 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 একটা অ্যানাল সার্কি গঠন করে এই দশম খণ্ড দশম খণ্ড দশম খণ্ড অ্যানাল সার্কি গঠন করে এটা কি বলে হয় এটাকে অ্যানাল সার্কি অ্যানাল সার্কি এটা হচ্ছে জননাঙ্গ হিসেবে কাজ করে পুরুষের জননাঙ্গ হিসেবে কাজ করে অ্যানাল সার্কি স্ত্রীদের ক্ষেত্রে তেমন কিছু না যে নবম খণ্ডকটা প্রলম্বিত স্ত্রীদের ক্ষেত্রে নবম খণ্ডকটা প্রলম্বিত হয়ে আমাদের হচ্ছে এই নবম খন্ডক নবম খন্ডক স্ত্রীদের ক্ষেত্রে নবম খন্ডকটা প্রলম্বিত হয়ে ওভি পজিটর তৈরি করে ওভি পজিটর প্রলম্বিত হয়ে ওভি পজিটর ওভি পজিটর ওভি পজিটর তৈরি করে এই ওভি পজিটরটা খুবই 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 গুরুত্বপূর্ণ মানে এই পুরুষ এবং স্ত্রী ঘাসফুরিংয়ের মধ্যে ওভি পজিটরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রলম্বিত হয়ে কি করে ওভি পজিটর গঠন করে ওবি পজিটর গঠন করে ওবি পজিটর গঠন করে ওবি পজিটর গঠন করে এই যে ওবি পজিটর আছে এই ওবি পজিটর হচ্ছে ডিম ডিমপারের অঙ্গ ঘাসপুরিং ডিম পারবে এই ওবি পজিটর দিয়ে ওভি পজিটর ওবি পজিটর হচ্ছে আমাদের ডিম পারার অঙ্গ ওবি পজিটর কি আমাদের ডিম পাড়ার অঙ্গ অভিপজিটর হচ্ছে ডিম পাড়ার অঙ্গ অভিপজিটর কি আমাদের ডিম পাড়ার অঙ্গ অভিপজিটর কি আমাদের অভিপজিটর হচ্ছে আমাদের ডিম পাড়ার অঙ্গ ঘাস ফিলিং এর পাড়ার অঙ্গের নাম কি অভিপজিটর তাহলে এতটুকু কথা আমাকে একটু মনে রাখতে হবে বা মনে আঁকলাম ভাইয়ার সাথে আসছি ভাইয়ার ক্লাস করতে একটু আঁকলাম শুনলাম চলবে আকছি তো আঁকি ভাইয়ার সাথে একটু থাকি প্যানিক না করি একটু ভাইয়ার সাথে থাকি দেখবো সব সহজ হয়ে যাবে ভাইয়ার সাথে একটু থাকি দেখবা সব সহজ হয়ে যাবে আচ্ছা দেখো এখানে পুরুষ আর স্ত্রী ঘাস ফুরিং এর একটা পার্থক্য দেওয়া আছে এটা সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য এটা কত স্টার ফাইভ স্টার ঠিক আছে সিকিউর জন্য এটা ফাইভ স্টার দেখো পুরুষ ঘাস আর স্ত্রী ঘাস ফুরিং এর পার্থক্য কি পুরুষ ঘাস হচ্ছে দেখো একটা জিনিস মনে রাখবা যে মানুষ ছাড়া পুরা দুনিয়াতে সব অন্য যত প্রাণী আছে সব জায়গায় পুরুষরা ছোট স্ত্রীরা বড় হয় সিংহের ক্ষেত্রেও কিন্তু স্ত্রী সিংহ দেখতে চাই যে বড় পুরুষ সিংহের থেকে তো ঘাস ফুরিঙের ক্ষেত্রেও একই বয়সের পুরুষ ঘাস স্ত্রী ঘাস ফুরিংয়ের তুলনায় আকারে ছোট আবার স্ত্রী ঘাস ফুরিংয়ের ক্ষেত্রে সমান বয়সের স্ত্রী ঘাস আমাদের পুরুষ ঘাস ফুরিংয়ের চেয়ে বড় তাহলে সহজ হিসাব পুরুষ ঘাস আকারে ছোট স্ত্রী ঘাস ফুরিং আকারে বড়ো পুরুষের উদরটা হয় গোলাকার ও লম্বাটে পুরুষের উদরটা কেমন হয় গোলাকার ও লম্বাটে হয় স্ত্রীর উদরটা হয় প্রশস্ত ও সুচালো সুচালো কেন হয় কারণ ওই অভিপজিটরটাই যে দেখো অভিপজিটরটা সুচালো আর পুরুষের ওটা দেখো গোলাকার পুরুষেরটা কেমন গোলাকার ও লম্বাটে গোলাকার আর লম্বাটে গোলাকার ও লম্বাটে তাহলে গোলাকার গোলাকার আর গোলাকারের ল দিয়ে লম্বাটে আর এটা কি সুচালো আর কি হবে প্রশস্ত হবে প্রশস্ত হবে কারণ এর মধ্যে ডিম থাকে এখানে হচ্ছে আমাদের কি পুরুষ ঘাস ফুরিং অপেক্ষাকৃত ছোট স্ত্রী ঘাস কি আমাদের পুরুষ ঘাস এর তুলনায় বড় তাহলে হচ্ছে আমাদের এই পুরুষ ঘাস ফুরিং অপেক্ষাকৃত ছোটো পুরুষ ঘাস আমাদের কি অপেক্ষাকৃত ছোট সাইজের হয় স্ত্রী ঘাস আমাদের কি পুরুষ ঘাস এর চেয়ে বড়ো সাইজের হয় পা টা পা তাহলে সারা বডি যেহেতু বড় পাও তো বড়ো হবে স্বাভাবিক পাকনা শুধু উদরকে আবৃত করার পরও দুই পাশে কিছুটা বর্ধিত থাকে পুরুষ ঘাসফুরিং তো পুরুষ মাইসের একটু পাকনা বড়ই থাকে তাই না পুরুষরা খালি ফুসফুস ফুসফুস উঠতে চায় তো পুরুষের দেখা যায় উদরকে আবৃত করার পরও পাকনাটা দুই পাশে কিছুটা বর্ধিত উদরকে আবৃত করার পরও হচ্ছে আমাদের পাকনাটা দুই পাশে কিছুটা বর্ধিত থাকে আর স্ত্রী ঘাসফুরিঙে শুধুমাত্র উদরকেই আবৃত করে রাখে পাকনা আর কোনো কাজ করে না তাহলে দেখো এই প্রথম সাইডটা পয়েন্ট হয়েছে আকার পুরুষটা শুধু স্ত্রীরা বড় পুরুষের উদর গোলাকার আর লম্বাটে স্ত্রীর উদর প্রশস্ত সুচালো পুরুষের পা ছোট স্ত্রীদের পা বড় পুরুষের ডানাগুলা উদরকে আবৃত করার পরও একটু বাইরে একটু উঠতে চায় বাইরে থাকে বেশি আর স্ত্রীদের শুধু উদরকে আবৃত করে রাখে খেয়াল করে দেখো যে নবম খণ্ডকের যে স্টার নামটা আছে সেটা পুরুষদের ক্ষেত্রে সাবজেনিটাল প্লেট তৈরি করে জনন ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে এই যে ভাইয়া ছবিতে দেখাইছি যে আমাদের জনন ছিদ্রের আবরণ সাবজেনিটাল প্লেট এটা নবম খণ্ডকের স্টার নামটা আর নবম খণ্ডকে স্টার নাম স্ত্রীদের ক্ষেত্রে ওভি পজিটর তৈরি করে যেটা পাড়ার অঙ্গ ভেরি 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 অ্যান্ড ভেরি ও ভেরি না ভেরি হা ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সঙ্গমঙ্গ পুরুষ ঘাস দশম খণ্ড একটা অ্যানাল সার্কি তৈরি করে যেটা সঙ্গমঙ্গ স্ত্রী গাছ কোনো সঙ্গমঙ্গ দরকার নেই জনন ছিদ্র আছে আর এদের নিষেধটা বেসিক্যালি বহিন নিষেধ হয় তারপর হচ্ছে আমাদের টারগাম এগারোতম রাখো এখানে এগারোতম খন্ডকে টারগামটা সুপ্রাইনাল প্লেটে রূপান্তরিত যা পায়ুছিদ্রের ঢাকনি হিসেবে কাজ করে নবম ও দশম খন্ডকে টারগাম আংশিক ভাগে একীভূত তাহলে এখানে সঙ্গমঙ্গ আছে আবার এখানে এগারোতম খন্ডকে যে টার্গাম সেটা সুপ্রাইনাল প্লেট তৈরি করছে বা তুমি ডিরেক্ট বলতে পারো এগারোতম খন্ডকটা সুপ্রাইনাল প্লেট তৈরি করে এখানে কোনো সুপ্রাইনাল প্লেট নাই এখানে জনন রন্ধ্র হচ্ছে উদরের নবম খন্ডকে পুংজনন রন্ধ্র আছে আর স্ত্রীদের ক্ষেত্রে অষ্টম এবং নবম খণ্ড মহিলা স্ত্রী জনন রন্ধ গঠন করে এখন এটা খনাম্বারের জন্য সিকিউতে আসবে যে কয়টা পয়েন্ট পয়েন্ট তুমি মনে রাখতে পারো সেই কয়টা পয়েন্ট কইবা এত সবগুলা পয়েন্ট তোমার মনে রাখার দরকার নেই পরীক্ষার জন্য অল্প কিছু পয়েন্ট মনে রাখলেই হবে এখন আমাদের এটা মেজর অংশ তো ফার্স্টের অংশটা পড়তে আমাদের টাইম চলে যায় ফার্স্টের অংশটা পড়তে আমাদের টাইম চলে যায় কারণ হচ্ছে এই মধ্যে ছোট ছোট কথা আছে আর আমি র্যাপিড ফায়ারে পড়ায় গেলে তো তুমি বুঝবা না কাশপুরিং র্যাপিড ফায়ারে পড়ায় গেলে তুমি বুঝবা না ওইটা শরবতখানি দেখো শরবত দিয়ে গেছে আম্মু মু আসো এবার আসো আমরা ঘাস এর কিছু বিষয় আছে কি কি পড়তে হবে আমাদের দেখো যেখান থেকে এতক্ষণ যেখান যা যা পড়লাম এখান থেকে সিকিউ আসবে কম সিকিউ আসবে হচ্ছে ঘাস এর পরিপাক তন্ত্র থেকে ঘাস ফুরিং এর সম্পর্কে আমাদের সব জানতে হবে পরিপাক তন্ত্র ঘাস এর রক্ত সংবহন তন্ত্র তারপর হইছে ঘাস ফুরিং এর শ্বসন তন্ত্র শ্বসন তন্ত্র এর রেচনতন্ত্র তার মানে দেখো আমরা পুরা মানবদেহ পড়ি এতগুলা এতগুলো ঘাস ফুরিং এর মধ্যে সব দিছে ঘাস ফুরিং এর জননতন্ত্র আর ঘাস এর দর্শন ঘাস এর দর্শন তো আমাদের এই পুরা সবগুলা টপিক আমাদের পড়তে হবে তাহলে আমরা দেখি আজকের ক্লাস আমি হচ্ছে যে কয়টা বাজে এখন সাড়ে বারোটা বাজে তো আমি একটা বিশ পর্যন্ত পড়াবো যতটুকু পড়াইতে পারি বাকিটা নেক্সট ক্লাসে পড়াবো তাহলে আসো আমরা পরিপাক এবং রক্ত তন্ত্র এই দুইটা তন্ত্রকে টার্গেট করে আগেই পরিপাকতন্ত্র ঘাসপুরিং খায় কি ঘাস খায় মানে ও ঘাস কেমনে খায় এটা আমার জানতে হবে যে ও ঘাসটা কেমনে খায় বিজ্ঞানীদের কথা ঘাসপুরিং ঘাস খায় আর তুমি জানবে না আসো এখান থেকে সিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক শুরু আমরা এতক্ষণ যা পড়লাম সেখান থেকে সিকিউতে আসার মতো শুধু মুখপাঙ্গ ছিল এখন আসো যে ঘাসপুরিংয়ের কি পরিপাক পরিপাকতন্ত্র ঘাসপুরিং এর পরিপাকতন্ত্র কিন্তু ওই জায়গাগুলো থেকে এমসিকিউতে সিকিউতে মেডিকেল এবং সব জায়গায় প্রশ্ন বহুবার আসছে গ্যাসপ্রিডিং পরিপাক তন্ত্র তন্ত্র মানে কি রে বাবুরা তন্ত্র মানে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে পরিপাক নালী থাকবে আর একটা পরিপাক গ্রন্থি থাকবে এটা হচ্ছে পরিপাক নালী আর একটা হচ্ছে পরিপাক গ্রন্থি মানুষের ক্ষেত্রে পরিপাক গ্রন্থি কয়টা তঙ্গ তো এখনো পরিপাক পড়াই নেই পরিপাক পড়াইলে দেখবা যে এখানে পরিপাক গ্রন্থি পাওয়া যায় হচ্ছে আমাদের কয়টা পরিপাক গ্রন্থি পাওয়া যায় হচ্ছে আমাদের পাঁচটা মানুষের ক্ষেত্রে পরিপাক গ্রন্থি কয়টা পরিপাক পরিপাক গ্রন্থি গ্রন্থি পাঁচটা তিনটা আছে কি কি আমাদের লালা গ্রন্থি লালা গ্রন্থি কয় থাকে লালা গ্রন্থি থাকে একজোড়া এবং লালা গ্রন্থিটি হচ্ছে প্রধান লালা গ্রন্থি এক জোড়া তারপর থাকে হচ্ছে আমাদের হেপাটিক সিকা হেপাটিক সিকা হেপাটিক সিকা হেপাটিক সিকা বা এটাকে বলা হয় গ্যাস্ট্রিক সিকা হেপাটিক সিকা বা এটাকে বলা হয় গ্যাস্ট্রিক সিকা কেন সিকা বলে চিকা না বইলা কেন সিকা বললো সেটাও আমরা জানবো ছয় জোড়া আরেকটা হচ্ছে আমাদের কি আরেকটা হইছে আমাদের তাহলে হেপাটিক সিকা গ্যাস্ট্রিক শিকা আরেকটা কথা হইছে মোস্ট লাইকলি যে আমাদের মেসেন্টেরনের আবরণ মেসেন্টেরনের অন্ত মেসেন্টেরনের আবরণ অন্ত আবরণ ঠিক আছে মেসেন্টেরনের অন্ত আবরণ ভাই মেসেন্টেরন কি 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 এটা পরীক্ষা একটা দেখছিলাম আমাদের আছে। এখন আসো যে আমরা দেখতে পাই কি যে এই যে পরিপাক নালী আছে এই নালী বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা পৌষ্টিক নালী পরিপাক নালী বা ইংরেজিতে কি বলি পৌষ্টিক নালী পৌষ্টিক নালী পরিপাক নালি বা পৌষ্টিক নালী দেখো এই পুরা কোর্সে আমি তোমার জ্যাম নিক্ষে আমি বায়োলজি পড়াই দিতে পারতাম বাট আমার কথা আমি তোমার বেস্ট ভাবে পড়াবো তুমি মানে একবার যেন ক্লাস করলে তোমার বাসায় পড়াটা সহজ হয়ে যায় পরিপাক নালী বা পৌষ্টিক নালী যে আছে এটাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে ভাগ করা যায় তিনটা একটা অগ্র মধ্য পশ্চাৎ তাহলে পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালী পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালী আর একটা হচ্ছে মধ্যপৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালী এই অগ্র মধ্য পশ্চাৎ যে আছে অগ্র মধ্য পশ্চাৎ পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী বা এটাকে বলা হয় স্ট মোডিয়াম স্টমোডিও মধ্য নালী বা এটার আরেকটা নাম হচ্ছে মেসেন্টেরন মেসেন্টেরন বা এটারে বলা হয় পাকস্থলিও বলে মাইচের পাকস্থলীর মতো নাকি নাম একটু ফুলা টুলা আছে পাকস্থলী আর পশ্চাৎ পৌষ্টিক নালী বা এটাকে কী বলা হয় এটাকে বলা হয় প্রোক্টোডিয়াম 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 এ প্রোক্টোডিয়াম নাম শুনলে আমার একটা যন্ত্রের নাম পরে মনে পড়ে প্রোকটস্কোপ তোমাদের একটা ইন্টারেস্টিং কাহিনী কই সেটা মেডিকেলের যদি কেউ পড়ো ভবিষ্যতে আল্লাহ যদি তোমার মেডিকেল রাখে সেখানে হচ্ছে যে একটা থার্ড ইয়ারে ওঠার পর সার্জারিতে একটা পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে হাতের মধ্যে আঙ্গুল আর সরি হাতের না হাতের মধ্যে গ্লাভস পরে তোমাকে মানুষের পশ্চাৎ দিয়ে আঙ্গুল ঢুকাইতে হয় এটা মূলত কিছু মানুষের পাইলস আছে পায়ুপথে রক্তক্ষরণ হয় ওই পাইলসের রোগ তারপর প্রোস্টেটিক ক্যান্সার এইটা দেখার জন্য হচ্ছে যে পায়ুপথে আঙ্গুল ঢুকাইতে হয় সে আঙ্গুল ঢুকায় দেখতে হয় অনেক রোগী রোগীদের বলা হয় যে এই পরীক্ষা ডিয়ারির আগে আপনি হচ্ছে ঠিক মতো পায়খানা করে আসবেন তারপর একটা ওষুধও দেই যে ওইটা দিয়ে দিয়ে আসবেন পেট পরিষ্কার করে আসবেন তারপরে রোগীরা দেখা যায় একদম লয়ে হয় আঙুল দিলেই দেখা যায় আঙ্গুল বের করলে হলুদ সো ওই জায়গাটা আরও ভালো করে দেখার জন্য একটা যন্ত্র ঢুকায় তারপর দেখে ওইটাকে প্রোক্টোস্কোপ বলা হয় সো প্রোক্টো এই টার্মটার সাথে পায়ু টার্মটা আছে এই যে পায়ুপথে আঙ্গুল ঢুকায় যে পরীক্ষা করে এটার নাম হচ্ছে ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন ঠিক আছে এটা করতে হয় যারা বেসিক্যালি সার্জারিতে যায় তাদের তো এটা করতেই হয় তো হচ্ছে এই যে প্রক্টো তাহলে প্রক্ট কথাটা দিয়ে পশ্চাৎ টার্মটা মেডিকেলের সাথে যায় এখন আসো যে এই যে আমাদের হচ্ছে স্টমোডিয়াম মেসেন্টেরন আর হচ্ছে প্রক্টোডিয়াম এই স্টমোডিয়ামের মধ্যে আমাদের কি কি অংশ আছে স্টমোডিয়ামের মধ্যে আমাদের হচ্ছে স্টমোডিয়াম অগ্রপোষ্টিক নালি এই জায়গায় আমাদের আছে মুখছিদ্র আছে মুখছিদ্র আছে এরপর মুখছিদ্রের পর অটোমেটিক আমাদের গলবিল চলে আসে গলবিলের পর অটোমেটিক গলবিল ইংরেজি হচ্ছে ফ্যারিংস গলবিলের পর আমাদের চলে আসে অন্ন নালি সেই অন্য ইংরেজিতে কি বলা হয় অন্য নালী বা এটাকে বলা হয় হচ্ছে গ্রাস সেই গ্রাস ইংরেজিতে বলা হয় হচ্ছে ইসো ফেগাস ফেগাস আচ্ছা তোমাদেরকে অনুজীব পড়াইছি না ভাইরাস ব্যাকটেরিয়া পড়াইছি না পড়াইছি তো আমার যতটুকু খেলা আছে তো ওইখানে আমরা বলছিলাম ম্যালেরিয়ার ক্রপে একটা ঘটনা ঘটে ম্যালেরিয়ার ক্রপে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে যে যৌন জননটা ক্রপে ঘটে তো এই ক্রপ হচ্ছে এখানে আমরা ক্রপ টাপটা পাইলাম যে আমাদের অন্য নালীর স্ফীত অংশ আরেকটা জিনিস হচ্ছে আমাদের গিজার্ড বাসাবাড়িতে পানি গরম করার জন্য অনেক গিজার্ড থাকে না সেই গিজার্ড আচ্ছা আর পশ্চাৎ পোষ্টিক নালী যে আছে পশ্চাৎ পোষ্টিক নালীর ক্ষেত্রে ছোটবেলায় সিসিমপুর দেখছো কে কে বলো আচ্ছা চলছে গাড়ি সিসিমপুরে চলছে গাড়ি সিসিমপুরে ওইখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল যে সবাই রেখালি প্রশ্ন করতো মানে রাস্তায় দেখলে এটা কি ওইটা কি এই কি সেই কি তার নাম কি বলো আচ্ছা ওই ডিআরি করতে হয় এটা জানলে দেখো মেডিকেল সায়েন্স হচ্ছে কি মানুষকে বাঁচানোর সায়েন্স মানুষের বাঁচাইতে গেলে তোমার শুধু পায়খানার রাস্তায় না আর অনেক কিছু করতে হবে তোমার এখন খারাপ লাগতেছে বাট ভবিষ্যতে দেখবা তোমার সামনে রোগী বমি করতেছে তোমাকে ওই অবস্থায়ও রোগীকে কনসোল করতে হবে অ্যানস্তেসিয়া দিলে প্রায়ই দেখা যায় রোগীরা বমি করে তখন আমার এখনো মনে আসতে অ্যানস্তেশিয়া একটা প্রবাল ভাই নামে একজন ছিল অনেকে চিল্লাপাল্লা করতো যে দিলেই মানে স্পাইনাল দিলেই রোগীরা বমি বমি লাগে ভাইয়া সুন্দর একটা কিডনি ট্রে রেখে দাঁড়ায় থাকতো যে মা করেন আপনি বমি করেন কোনো সমস্যা নেই আমি আছি সো ডাক্তারি প্রফেশন মানে হচ্ছে তুমি মানুষের সবচেয়ে খারাপ সময়ে থাকবা এটা মানুষের পায়খানার রাস্তা দিয়ে রক্ত পরে এবং এটার জন্য কি পরিমাণ সাফার করে মানুষ জানো তোমাদের বাসে নিশ্চয়ই পাইলসের রোগী আছে কেউ না কেউ তুই পাইলসের রোগীর সমস্যা ডাক্তার যদি পেছনে হাত না দেয় সে কীভাবে বুঝবে বুঝতে হবে তাই না সো ডাক্তারি প্রফেশনে অনেক কিছুই করতে হবে তোমাকে রোগীর জন্য ইক্রি 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 ছিল না সেই ইক্রির পা দিয়ে আমরা হচ্ছে প্রক্টোডিয়ামের কথা মনে রাখবো ইক্রির পা ইক্রির পা ইক্রির পা সো এই ইক্রির পা যে আছে এটা দিয়ে বুঝে ইদিয়াস ইলিয়াম ইলিয়াম কদিয়াস হচ্ছে কোলন রদিয়াস হচ্ছে রেকটাম ইলিয়াম কোলন রদিয়াস হচ্ছে রেকটাম আর দিয়ে আসে হচ্ছে পায়ু ছিদ্র পায়ু ছিদ্র তাহলে কয়টা হচ্ছে আমাদের কি প্রোক্টোডিয়ামের অংশ কয়টা কি আমাদের প্রোক্টোডিয়ামের অংশ কয়টা কি প্রোক্টোডিয়ামের অংশ কয়টা কি প্রোক্টোডিয়ামের অংশ একয়টা কি আমাদের প্রোক্টোডিয়ামের অংশ ঠিক আছে কয়টা কি আমাদের প্রোক্টোডিয়ামের অংশ তাহলে এই হচ্ছে আমাদের এই ঘাস এর পরিপাকতন্ত্র ডাক্তারদের দূর থেকে গালি দেওয়া অনেক সহজ ডাক্তার কিন্তু ডাক্তারই পড়তে আসলে তখন বোঝা যায় যে মানে কি পয়েন্টটা কোন জায়গায় নাইলে ডাক্তার ফালতু এই যে প্রফেশনের দেখো এটা হচ্ছে ঘাসপুরিঙে একটা পৌষ্টিকতন্ত্র এখানে দেখো এই যে আমাদের এখানে মুখছিদ্র থাকে অন্ন নালী গ্রাসনালী ক্রপ তারপর এখানে দেখা যাচ্ছে হেপাটিক সিকা নামে একটা জিনিস দেখা যাচ্ছে এদিক থেকে লালা গ্রন্থি ঝুলতেছে মাঝের অংশটা মেসেন্টেরন এখানে মালপিজিয়ান নালিকা দেখা যাচ্ছে হেন ইলিয়াম কোলন রেকটাম পায়ু छिদ্র তাহলে এটা হচ্ছে একটা গ্যাস্ট্রোইনটারিনাল পুষ্টিতন্ত্রের ছবি এটা একটা গ্যাস্ট্রোইনটারিনাল পুষ্টিতন্ত্রের ছবি ঠিক আছে বইয়ের ছবি তোমাকে দেখাইলাম এটা আকার দরকার নেই শেখাটা সেভাবে দরকার হয় না এবার আসো যে আমরা একটা একটা করে পড়ি সেটা হচ্ছে আমাদের এই নালী অগ্র পৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী অগ্রপৌষ্টিক নালী বা হচ্ছে স্টমোডিয়াম 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 অগ্রপোষ্টিক নালী বা এটাকে কি বলি স্টমোডিয়াম তো এক নম্বরে আসে মুখছিদ্র মুখছিদ্র দিয়ে হচ্ছে যে আমাদের মুখছিদ্র এটা প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা শিবোমিয়াম প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা বিয়ামের গোড়ায় থাকে এক নম্বরে হচ্ছে মুখ ছিদ্র মুখ ছিদ্র মুখ ছিদ্র মুখ ছিদ্র হচ্ছে আমাদের প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা শিব মিয়ামের গোড়ায় থাকে প্রাকমৌখিক প্রাক মৌখিক প্রকোষ্ঠ প্রাক মৌখিক প্রকোষ্ঠ প্রাক মৌখিক প্রকোষ্ঠ গোড়ায় থাকে বা গোড়ায় থাকে শিব মিয়ামের গোড়ায় থাকে প্রাক মৌখিক প্রকোষ্ঠ বা মিয়ামের গোড়ায় থাকে এই এই টার্মটা একটু নামটা শুনে রাখলাম মিয়াম কাজটা হচ্ছে আমাদের কি করে কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করে মুখচিদ্রপথে কি হয় খাদ্য খাদ্য পথে খাদ্য দেহে প্রবেশ করে মুখছিদ্র পথে মুখছিদ্র পথে খাদ্য মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে মুখচিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে মুখচিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে দুই নম্বর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মুখছিদ্র প্রাকমুখিক প্রকোষ্ঠ বা শিবমিয়ামের গোড়ায় থাকে মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে দুই নাম্বার যে বিষয় আছে সেটাকে বলি হচ্ছে আমরা এটাকে বলি কি গলবিল গলবিল বা ফেরিংস গলোবিল বা ফেরিংস গলবিল বা ফেরিংস গলোবিল বা ফেরিংস তাইলে হচ্ছে হচ্ছে যে আরেকটা তিন গ্রাসনালি বা ইসোফেগাস অন্নালি বা গ্রাসনালি বা ইসোফেগাস এখান থেকে আসলে তেমন কোনো কথা নাই যে মুখচিত্র থেকে খাবার গলবিলে আসে গলবিল থেকে অন্ননালিতে যায় গ্রাসনালি বা আমাদের হচ্ছে ইসোফেগাস ইসোফেগাস ঠিক আছে এখানে আর কিছু লিখলাম না কারণ মুখযুদ্ধ থেকে আবার গলবিল গলবিল থেকে অন্যনালি এখানে ইন্টারেস্টিং কোন কথা নেই চার নাম্বার জিনিস হচ্ছে ক্রপ ক্রপটা কি ক্রপটা হচ্ছে আমাদের এই গ্রাশনালীর স্ফীত অংশ গ্রাশনালীর স্ফীত অংশ গ্রাশনালির স্ফীত অংশ গ্রাশনালির স্ফৃত অংশ এখানে আমাদের কাজটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আমাদের এখানে কাজ কি খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে কিছু সময়ের জন্য জমা থাকে কিছু সময়ের জন্য জমা থাকে খাদ্য কিছু সময়ের জন্য কি থাকে জমা থাকে খাদ্য কিছু সময়ের জন্য কি থাকে খাদ্য কিছু সময়ের জন্য জমা থাকে এখানে এবং হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখানে আমাদের এটা তো একটু ফোলা জায়গা এটা সংকোচন প্রসারণের কারণে খাবার চূর্ণ হয় সংকোচন প্রসারণের জন্য সংকোচন প্রসারণের জন্য সংকোচন প্রসারণের জন্য সংকোচন প্রসারণে খাদ্য চূর্ণ হয় সংকোচন প্রসারণে খাদ্য চূর্ণ হয় সংকোচন প্রসারণে খাদ্য কী হয় চূর্ণ হয় এবং হচ্ছে আমাদের এখানে এই লালা গ্রন্থির যে লালা রস লালা রস পরিপাকে সূত্রপাত করে এইখানে আমাদের হচ্ছে লালা রস এসে লালা রস এসে পরিপাকে সূত্রপাত করে লালা রস এসে পরিপাকে সূত্রপাত করে যে পরিপাক ঘটে যাও পরিপাক ঘটে যাও পরিপাকে সূত্রপাত করে তাইলে আমাদের পরিপাকে সূত্রপাত হয় কোথায় এটা এমসিকিউর জন্য খুব যে ক্রপে ক্রপে কি হয় পরিপাকের সূত্রপাত হয় খাবার কিছু সময়ের জন্য জমা থাকে সংকোচন প্রসঙ্গে খাদ্য চূর্ণ হয় আর আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখছি এনেই কি হয়েছে আঙ্গ হচ্ছে যে বিপদ রচিত হয়ে গেছে কি বিপদ এই জায়গায় হচ্ছে যে আমাদের ম্যালেরিয়া যৌনজনন হয়েছে এখন আসো যে আমাদের এই চারের পর পাঁচ নাম্বারে কি আসি পাঁচ নাম্বারে আসা যাক হচ্ছে পাঁচ পাঁচ যাক যাক হচ্ছে গিজার্ট গিজার্ট বা এটাকে বলি হচ্ছে আমরা ভেন্ট্রিকুলাস গিজার্ট বা এটাকে বলা হয় প্রোভেন্টিকুলাস যে আছে এটা আমাদের একটা আকার অঙ্গ এটা কি আমাদের একটা এটা হচ্ছে ত্রিকোণাকার অঙ্গ এটা কি আমাদের একটা আকার অঙ্গ আকার অঙ্গ আকার অঙ্গ গিজার্ট বা প্রোভেন্টিকুলাস এটা হচ্ছে একটা ত্রিকোণাকার অঙ্গ ঠিক আছে এটা একটা ত্রিকোণাকার অঙ্গ সেটাকে প্রো বলে কি প্রো মানে আগে বা আদি ভেন্ট্রিকল মানে বড় গহব্বর যেটা আছে একটা বড় এই গহব্বরনের ঠিক আগে আছে বলে এটাকে বলা হয় প্রো ভেন্ট্রিকুলাস ত্রিকোণাকার অঙ্গ এখানে অনেক কিছু থাকে ছয়টা 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 করে অনেক কিছু থাকে কয়টা করে ছয়টা 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 করে এখানে ছয়টা দাঁত ছয়টা অনুলম্ব ভাজ ছয়টা তারপর হচ্ছে চুল ছয়টা প্যাড আমাদের হচ্ছে কপাটিক অনেকগুলা জিনিস থাকে তাহলে এখানে থাকে হচ্ছে ছয়টা দাঁত ছয়টা দাঁত এই ছয়টা দাঁত কী করে খাদ্যকে চূর্ণ করে খাদ্যকে চূর্ণ করে তাহলে এ জায়গায় দাঁতের কিন্তু কোনো শেষ নাই ছয়টা দাঁত থেকে খাদ্যকে চূর্ণ করে ছয়টা প্যাড ছয়টা প্যাড তারপর থাকে হচ্ছে আমাদের এখানে চুল থাকে এবং আরেকটা জিনিস মেবি হচ্ছে যে ছয়টা অনুলম্ব ভাজ ছয়টা অনুলম্ব ভাঁজ ছয়টা ছয়টা অনুলম্ব ভাজ ছয়টা প্যাট থাকে এবং চুল থাকে প্যাট চুল অনুলম্ব ভাজ অনুলম্ব ভাজ অনুলম্ব ভাজ প্যাট চুল থাকে অনুলম্ব ভাজ থাকে অনুলম্ব ভাজও হচ্ছে ছয়টা ছয়টা অনুলম্ব ভাজ এরকম লম্বা লম্বা ভাজ থাকে অনুলম্ব ভাজ এই প্যাট চুল অনুলম্ব ভাজ এরা কি করে আমাদের এরা একসাথে এই মেসেন্টেরন থেকে আপ গিজার থেকে মেশিন যে খাবারটা যাওয়ার সময় খাবারটাকে ছাঁকে যে এতটুকু ছোট ছোট এই ছোট সাইজের খাবার যেতে পারবে এর চেয়ে যাইতে পারবে না সো এরা হচ্ছে যে খাদ্যকে ছেকে এরা সবাই মিলে খাদ্যকে ছেকে 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 খাদ্যকে ছেকে গিজার থেকে মেশিন পাঠায় গিজার থেকে মেশিন পাঠায় খাদ্যকে ছেকে গিজার থেকে মেশিন টেরোনে পাঠায় মেশিন টেরোনে পাঠায় গিজার থেকে মেশিন পাঠায় খাদ্যকে ছেকে গিজার থেকে মেশিন টেরনে পাঠায় আর লাস্টে আমাদের যে জিনিসটা আছে লাস্টে আমাদের যে জিনিসটা আছে সেটা কি লাস্টে যে জিনিসটা আছে সেটা কি লাস্টে যে জিনিসটা আছে সেটা কি লাস্টে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে কপাটিকা থাকে কপাটিকা এই তোমাদের রক্ত সঞ্চালন পরে আসছি বলো তো কপাটিকা বা বাল্বের কাজ কী হবে তাহলে হচ্ছে কপাটিকা বা বাল্বের কাজই হচ্ছে সবসময় বিপরীতমুখী জিনিসটাকে প্রিভেন্ট করা তাহলে কপাটিকাগুলা খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয় কপাটিকাগুলো কি করে খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয় খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয় এই পরিপাক নালী কিন্তু সিকিউতে আসে বিপরীত দিকে আসতে বাধা দেয় বিপরীত দিকে আসতে বাধা দেয় আসতে বাধা দেয় বিপরীত দিকে আসতে বাধা দেয় তাহলে খাবারটা কি করে রিভার্স আসতে দেয় না বিপরীত দিকে আসতে বাধা দেয় তো এই হচ্ছে আমাদের অগ্রপৌষ্টিক নালী তো এই অগ্রপৌষ্টিক নালী সিকিউর জন্য ইম্পর্টেন্ট পরীক্ষায় শুধু অগ্রপৌষ্টিক নালী পরীক্ষার জন্য আসতে পারে সিকিউর জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই ছবিটাও আসে আঁকা শিখাইলাম না একবার একটু নিজের চেষ্টা কইরা রা দীক্ষ আঁকতে পারো কিনা না আঁকতে পারলে প্যারা নেই প্যাড জিনিসটা কি প্যাডও ভাজ প্যাড জিনিসটাও হচ্ছে একটা ভাজ প্যাড জিনিসটাও কি আমাদের প্যাড জিনিসটা হচ্ছে ভাজ ওকে আসো লেখা হয়েছে এতটুকু আসো গিজার্ড একটা ছবি আনছিলাম এটা হচ্ছে গিজার্ড ছবি দেখো এই অনুদৈর্ঘ্য ভাজ এগুলো অনুদৈর্ঘ্য ভাজ পুরো পেশি এপিথেলিয়াম লুমেন এখানে দাঁত এটা একটা একটা ছবি এটা একটা ছবি এখন আসো যে আমাদের মেসেন্টেরন মেসেন্টেরন মে টেরন বা এটাকে বলা হয় হচ্ছে আহ কি জানি আরেকটা নাম দিছে মেসেন্টেরন মধ্যপুষ্টিক নালী পাকস্থলী মধ্য আচ্ছা এর আগে আরেকটা জিনিস আছে সেটা সে এই যে অগ্রপুষ্টিক নালী অগ্রপষ্টিক নালী এবং মধ্যপৌষ্টিক নালী এই এর স্থলের একটা নাম আছে এটার নাম হচ্ছে অগ্রপষ্টিক নালী অগ্রপষ্টিক নালী অগ্রপষ্টিক নালী অগ্রপষ্টিক নালী এবং হচ্ছে মধ্যপষ্টিক নালী অগ্রপষ্টিক নালী এবং মধ্যপষ্টিক নালী এর মাঝখানের অংশটাকে বলা হয় হচ্ছে কার্ডিয়া কার্ডিয়া এই কার্ডিয়াতে আমাদের হচ্ছে যে ছয় জোড়া এরকম লম্বা 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 কোষ দেখে দেখে বলে সিকা 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 দিয়ে বুঝাচ্ছে লম্বা কোষ তাহলে আমাদের হচ্ছে ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া হেপাটিক সিকা আমাদের এখানে হচ্ছে ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া হেপাটিক সিকা ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক শিকা বলে ছয় জোড়া হেপাটিক শিকা বা এটাকে কী বলি ছয় জোড়া আমাদের গ্যাস্ট্রিক শিকাও বলা হয় ছয় জোড়া হেপাটিক সিকা বা ছয় জোরা এদেরকে কী বলি আমরা গ্যাস্ট্রিক সিকা বলে ছয় জোড়া হেপাটিক সিকা বা ছয় জোড়া কী বলা হয় এদেরকে গ্যাস্ট্রিক সিকা থাকে এখন কেন একে হেপাটিক সিকা বলা হয় কারণ যকৃতের যে কনসিস্টেন্সি যকৃতটা যেমন একটু শক্ত মানে নরমের মাঝে শক্ত এই হেপা আমাদের এই সিকাগুলা লম্বা লম্বা কোষগুলো যকৃতের মতো শক্ত একই সাথে এখান থেকে যেহেতু অ্যানজাইম খরণ হয় সেই জন্য এটা হয় যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে তার মতো এর নাম দেওয়া হয়েছে গ্যাস্ট্রিক সিকা ঠিক আছে আসো এবার আসো মধ্যপৌষ্টিক নালী মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন মধ্যপৌষ্টিক নালী বা ইংরেজিতে আমরা যেটাকে বলি হচ্ছে মেসেন্টের মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন এই মধ্যপৌষ্টিক নালী বা মেসেন্টেরন রিলেটেড কথাবার্তা আসলে খুব বেশি নাই গ্যাস্ট্রিক শিকার কথা তো আমি উপরেই বলে দিছি আল্লাহম আমিন আচ্ছা মেসেন্টরনের কথা তো বলেই দিছি আমি আচ্ছা মেসেন্টরনের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কথার মধ্যে একটা কথা আছে মনে রাখবা এখানে বিলাই থাকে বিলাই থাকে বিলাই থাকে বায়োলজিতে যে জায়গায় বিলাই কথাটা পাবা সে জায়গায় মনে রাখবা এখানে আমাদের শোষণের কাজ হবে শোষণ কোনো কিছু শোষণ করবে সো বিলাই থাকে বইলা এর কাজ হচ্ছে আমাদের পরিপাক ও শোষণ দুইটা কাজই এই জায়গায় হয় পরিপাক ও শোষণের কাজ করে 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 একই সাথে পরিপাকের কাজও করে একই সাথে হচ্ছে আমাদের শোষণের কাজও করে ঠিক আছে পরিপাক এবং শোষণ করে বিলাই যেহেতু আছে শোষণ হবে আচ্ছা আর মেসেন্টারনের শেষ অংশে মেসেন্টারনের শেষ অংশে বিলাই থাকলে কি শোষণের কাজ হবে মেসেন্টেরনের যে শেষ অংশ আছে মেসেন্টেরনের শেষ অংশে মেসেন্টেরনের শেষ অংশে মেসেন্টেরনের শেষ অংশে কি ঘটনা ঘটবে মেসেন্টনের যে শেষ অংশ আছে সেই মেসেন্টারনের শেষ অংশে সূক্ষ্ম চুলের ন্যায় সূক্ষ্ম চুলের ন্যায় সূক্ষ্ম চুলের ন্যায় ম্যালপিজিয়ান নালিকা থাকে সূক্ষ্ম চুলের ন্যায় ম্যালপিজিয়ান নালিকা থাকে সূক্ষ্ম চুলের ন্যায় নালিকা থাকে সূক্ষ্ম চুলের ন্যায় কি থাকে ম্যালপেজিয়ান নালিকা থাকে ঠিক আছে সূক্ষ্ম চুলের ন্যায় ম্যালপেজিয়ান নালিকা থাকে ওকে আচ্ছা এটা হলো মধ্যপৌষ্টিক নালী তিন নম্বরে হচ্ছে আমাদের পশ্চাৎ পৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালী বা যেটাকে আমরা বলতেছি ইক্রির পা পৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালী বা যেটাকে আমরা বলতেছি ইক্রির পা পশ্চাৎ পৌষ্টিক নালী পশ্চাৎ পৌষ্টিক নালী বা এটাকে আমরা বলি হচ্ছে প্রোক্টোডিয়াম প্রোক্টোডিয়াম প্রোক্টোডি ডিয়াম আচ্ছা এখানে না আমাদের বলার মতো তেমন কোনো কথাই নাই এখানে আমরা জাস্ট এতটুকুই জানবো যে ইলিয়াম কোলন রেকটাম ইলিয়াম কোলন থাকে রেকটাম থাকে আর হচ্ছে পায়ু ছিদ্র থাকে রেকটাম পায়ু ছিদ্র তো এদের নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই রেকটামের বাংলাটা একটু জানবো রেকটামের বাংলা হচ্ছে মলাশয় এখানে হচ্ছে আমাদের ছয়টা রেকটাল প্যাপিলা থাকে রেকটাল প্যাপিলাও মানে ছয়টা রেক্টাল ভাজ থাকে রেকটাল প্যাপিলা থাকে ছয়টা রেক্টাল প্যাপিলা থাকে ছয়টা রেকটাল প্যাপিলা থাকে ছয়টা রেকটাল প্যাপিলা থাকে ছয়টা রেকটাল প্যাপিলা থাকে ছয়টা রেকটাল প্যাপিলা থাকে প্যা থাকে প্যাপিলা থাকে ঠিক আছে ভাই আমি যতটুকু পরে দিতেছি এতটুকুই মনে রেখো বই কিন্তু আরো হাজার হাজার লাইন ক আছে এত লাইন মনে রেখে পারবে না পাগল হয়ে যাবে ছয়টা রেকটাল প্যাপিলা থাকে দেখো আমি যা পড়াইতেছি এডি মনে হইতে না আরে বাপ রে বাপ দুনিয়ার কত কিছু ভাই পরে লাইতেছে এরা জাস্ট টেইলার বই খুইলা দেখবা যে ইচ্ছো হাজার হাজার কথাবার্তা বইয়ের মধ্যে বলা আচ্ছা এর চেয়ে হাজার হাজার কথাবার্তা বইয়ের মধ্যে বলা আছে ঠিক আছে এখন দেখো এই যে রেকটাল প্যাপিলারও ছবি দেখানো আছে যে রেকটাল প্যাপিলার ছবি দেখাইছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রেকটাল প্যাপিলার ছবি দেখানো হয়েছে আমাদের আসো এখন আসা যাক হচ্ছে যে আমাদের তাইলে এই জায়গা শেষ পুষ্টি গ্রন্থির মধ্যে এখানে একটা কথা কোয়াহি এই জায়গায় আর লেখা লাগবে না তাইলে আমার এই যে পুষ্টি গ্রন্থি আছে লালা গ্রন্থির মধ্যে এখানে একটা লিখে আসি প্রধান পরিপাক নালী এ কথাটা লিখে রাখো প্রধান পরিপাক গ্রন্থি এই লালা গ্রন্থিটা হচ্ছে পরিপাক গ্রন্থির মধ্যে প্রধান পরিপাক গ্রন্থি প্রধান পরিপাক গ্রন্থি হচ্ছে লা লালা গ্রন্থি তো লালা গ্রন্থি তুমি প্রধান বলা দিলা লালা গ্রন্থিও খুশি যে আমার প্রধান কইসে আমার আর কোন ডাক নাই ভাই আমি ওরে মাফ করে দিলাম এখন খাদ্য গ্রহণ পরিপাক ও শোষণ পদ্ধতির মধ্যে আমাদের এখানে খাদ্য ওরা তো শাকাশি খাদ্য গ্রহণ এটা তো চর্বন উপযোগী বা ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ থাকে এ কথা আছে আমরা একটু ছোট ছোট করে কথাটা বলে দিই এটা বড়ায় পড়াই ছেড়ে দিব যে খাদ্য খাদ্য হচ্ছে এরা শাকাশি 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 বা ইংরেজিতে দেখে কি বলি হারবি বোরাস হারবি সার্বি বোরাস আচ্ছা খাদ্য গ্রহণটা কি আমাদের হয় খাদ্য গ্রহণ কোন উপায়ে হয় এটা একটু হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস খাদ্য গ্রহণ খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প খাবার নির্বাচন করে অগ্রপদ ল্যাব্রাম ল্যাবিয়াম খাদ্যবস্তু তাহলে এক নম্বরে হচ্ছে খাবার নির্বাচন খাবার নির্বাচন যে কি খাবে কোন ঘাসটা খাবে সেটা কে নির্বাচন করে দিবে এটা নির্বাচন করে দিবে ম্যাক্সিলারি ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প 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 হচ্ছে আমাদের কি করে আমাদের এই খাবার নির্বাচন করে এই খাবার হচ্ছে আটকে রাখে খাবারটারে আটকে রাখে খাবারটাকে আটকে রাখতে হবে না খাবারটাকে আটকে রাখে হচ্ছে অগ্রপদ ল্যাব্রাম ল্যাবিয়াম খাবার আটকে রাখে খাবার আটকে রাখে হচ্ছে আমাদের কেকে অগ্রপদ সামনের পাও কার সামনের পা আর মুখপাঙ্গ একদম কাছাকাছি অগ্রপদ ও আচ্ছা আর আরেকটা হচ্ছে খাবারকে চূর্ণ করে খাবারকে চূর্ণ করে খাবারকে চূর্ণ করে খাবারকে হচ্ছে চূর্ণ করে খাবারকে চূর্ণ করে কে খাবারকে চূর্ণ করে হচ্ছে আমাদের কি জানি ওর নাম ম্যান্ডিবল আর ম্যাকজিলা ম্যান্ডিবল আর ম্যাকজিলা ম্যান্ডিবল আর ম্যাকজিলা ম্যান্ডিবল আর ম্যাকজিলা ম্যান্ডিবল ও ম্যাকজিলা ম্যান্ডিবল ও ম্যাকজিলা ম্যাকজিলা আচ্ছা খাবার পরিপাকের খান দুইটার মধ্যেই হচ্ছে যে আমাদের ম্যান্ডিবলের দাঁত আছে আর ম্যাকজিলার মধ্যে কি আছে নখ স্বদেশ খাবার পরিপাক পরিপাকের ক্ষেত্রে আমি খুব ডিটেলসে যাব না আমি জাস্ট একটা জিনিস বলবো সেটা হচ্ছে পরিপাকের ক্ষেত্রে লালা রস থেকে তিনটা এনজাইম বের হয় অ্যামাইলেস কাইটিনেস সেলুলেস এই তিনটা কথা জাস্ট একটু মনে রাখলেই হবে আর কোনো কিছু মনে রাখা লাগবে না আর এটার পরিপাকটা পরীক্ষায় জীবন আসবে না জাস্ট এটা মনে রাখো লালা রস থেকে অ্যামাইলেস কাইটিনেস আর সেলুলেস অ্যামাইলেস কাইটিনেস এবং সেলুলেস এই তিনটে অ্যানজাইম লালারস থেকে কন লালারসটা যেহেতু প্রদান এখান থেকে আমাদের অ্যামাইলেস এমাইলেস তারপর হচ্ছে আর সেলুলেস সেলুলেস অ্যানজাইম পাওয়া যায় সেলুলেস সেলুলেস এরা হচ্ছে শর্করা বিশ্লেষী অ্যানজাইম জাস্ট এতটুকু কথা মনে রাখো আর কিছু লাগবে না শর্করা বিশ্লেষি এনজাইম ঠিক আছে ওকে মনে রাখতে পারবে এতটুকু আর কিছু এখান থেকে কিন্তু লাগবে না তাই বলে দিছি আর কিছু লাগবে না তাহলে আজকে এতটুকুই থাকলো কালকে তাইলে আমরা দুইটা ক্লাস নিবো সকাল নয়টা থেকে এগারোটা কাজ ফুরিংয়ের বাকি অংশ শেষ করব বাকি অংশ বলতে রক্ত সংবনতন্ত্র বাকি রক্ত সংবনতন্ত্র তারপর হচ্ছে শ্বসনতন্ত্র তারপর হচ্ছে রেচনতন্ত্র দর্শন এবং জননতন্ত্র রূপান্তর ভালো অংশ বাকি আছে ইম্পর্টেন্ট অংশই বাকি আছে আমাদের আমি সাজায় নিয়ে আসছি সবই যে হচ্ছে যে তোমাদের তেলে কালকে পড়াই যেহেতু তোমাদের আর এনার্জি নাই আবার একটু পর রসায়ন ক্লাস আছে গুণগত রসায়নের রাতের বেলা হচ্ছে ম্যাথ ক্লাস আছে তো কালকে আমাদের হচ্ছে ঘাস ফুরিং পড়বো আগে ঘাস ফুরিং পড়ার পরে আমরা হচ্ছে তারপর আবার কালকে আরেকটা চ্যাপ্টার আমাদের পড়ার কথা ওইটাও পড়তে হবে মানে সময় নেই কারণ আমি চব্বিশ তারিখ চলে যাব তো সময় নেই চলন অঙ্গ চালনা পড়াবো আচ্ছা চলন অঙ্গ চালনা আমি জাস্ট এমসিকিউর জন্য পড়াবো সিকিউর জন্য পরাবই না কারণ এখান থেকে সিকিউ অ্যান্সার করব না কেউ তো কালকে তাহলে ঘাসফোরিং শেষ করে কালকে শুধু অঙ্গ চালনায় দুশো ছয়টা হাড্ডির নাম পড়াই দিব কালকে ঘাসফোরিং শেষ করে চলন অঙ্গ চালনায় দুশো ছয়টা হাড্ডির নাম মুখস্থ করাই দিব চল্লিশ মিনিটে এটা কালকের কাজ থাকবে কালকে ফার্স্টে হচ্ছে ঘাসফোরিং পরবো চলন অঙ্গ চালনায় হাড্ডির নাম পরায় দিব হাড্ডির নাম পরায় দিয়ে পরের দিন হচ্ছে যে একদম চলনঙ্গ চালনাটা তোমরা তো মূলত সিকিউর জন্য দাগাবা আমার বই থেকে পড়ায় দিব বায়োলজি বোটা আমার যে জুলজি হিরো যে বই আছে ওই বই থেকে পড়াই দিব কালকে চলনঙ্গ চালনা ঠিক আছে তাই গাছফরিংটা আমরা একটু ভালো করে পড়ি সিকিউর জন্য যেহেতু লাগবেই লাগবে ওকে থ্যাংক ইউ ক্লাস করতেছে যে ভালো ভালো বাচ্চারা একটু তোমাদের নাম উচ্চারণ করি কোন কোন ভালো বাচ্চা ক্লাস করতেছে লাইভে দেখি তো আমার হচ্ছে যে আদিল আছে রাকিব আছে মনিরা আছে ফারজানা ইয়াসির আছে এক্সট্রা রাইটারের বই নিয়ে কিছু বলেন দেখো এক্সট্রা রাইটারের বই এইচএসসির আগে দরকার নেই এইচএসসির পরে আমি এক্সট্রা রাইটারদের টপিক নিয়ে আলাদা একটা বই বের করব ঠিক আছে যে এক্সট্রা রাইটার ওইখানে তিনটাভাবে আমার প্ল্যানিং হয়ে গেছে তিনটাভাবে সাজায় দিব সব কিছু দরকার হলে পড়ায়ও দিব কোনো সমস্যা নেই আফটার এইচএসসি এই চ্যাপ্টার মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোও তোমাদের আমি ইনশাল্লাহ পড়ায় দিব আফটার এইচএসসি ওকে তাহলে আল্লাহ হাফেজ টাটা বাই ভাই না চলন অঙ্গ চালনা থেকে আমরা কেউ সিকিউ দিব না এর সিকিউ দিবে দিবা ভালো না চল অঙ্গ থেকে ভালো সিকিউ আসে না